আমাদের শোটা এখন ফেসবুকে লাইভ শুরু হয়ে গেছে, www.facebook.com/jagofm। এই একটি ভেরিফাইড ফেসবুক পেজ যেখানে অসংখ্য মানুষ কানেক্টেড আছেন দেশ বিদেশ থেকে। একই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/jagofm, সেই চ্যানেলটি থেকে পর্যন্ত লাইভটি শুরু হয়েছে। এবং একই সঙ্গে আপনি যে উপস্থাপকের কথা এই মুহূর্তে শুনছেন, ইয়েস, আমি উদয়, এবং আমার একটি ভেরিফাইড ফেসবুক পেজ আছে, আপনারা জানেন, www.facebook.com/rjudaway, এক্স্যাক্টলি আর জি উদয় দিয়ে সার্চ করলে যে ভেরিফাইড অর্থাৎ ব্লু টিক মার্ক যে পেজটা দেখা যায় সেটি হচ্ছে একমাত্র ভেরিফাইড পেজ, বাকি পেজগুলো একেবারেই ফেক, সেগুলোতে যাবেন না। সো ওই ব্লু টিক মার্ক দেওয়া ভেরিফাইড ফেসবুক পেজটা পেলে লাইক অ্যান্ড ফলোটা দিয়ে রাখেন, বিকজ আমার শুধুমাত্র আজকের শো নয়, সপ্তাহে আমি 7 দিনই চেষ্টা করি আপনাদের সাথে কানেক্টেড থাকতে, কখনো রেডিও শো এর মাধ্যমে, কখনো আমার হোম স্টুডিও থেকে, কিংবা কখনো আমার ইউটিউব চ্যানেল থেকে। সো কেন থাকি? বিকজ আই এম অ্যান এন্টারটেইনার। সো আমি চেষ্টা করি আপনাকে এন্টারটেইন করার জন্য। তো এবার সেই মেসেজটা দিতে চাই, যেহেতু ফেসবুকে লাইভটি স্টার্ট হয়েছে। এবছর আপনারা জানেন যে প্রতি বছরই আমি একটা কাজ করে থাকি, সেটা হলো যখন রমজান আসে, রোজার ঈদ, কিংবা যখন শীত থাকে প্রচণ্ড পরিমাণে, তো আমি আপনি তো আমরা আসলে সব কিছুকে হয়তো সেলিব্রেট করতে পারি, করছি, আল্লাহ তালা আমাদেরকে সেই সামর্থ্যটুকু দিয়েছেন, কিংবা করার চেষ্টা করি, কিন্তু এক শ্রেণীর মানুষ আছেন তারা কিন্তু পারেন না। তো সেই জায়গা থেকে আমি গত 3 বছর পরপর জাগো এফএম এর লিসনারদের মাধ্যমে এবং আর জি উদয়ের ফ্যান ক্লাব নামে একটি গ্রুপ আছে আপনারা জানেন, সেই গ্রুপের থ্রুতে জাগো এফএমকে সাথে নিয়ে আমি চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট কালেক্ট করা, সেটা হতে পারে শীতার্থদের জন্য শীতের পোশাক, সেটা হতে পারে সমাজের অসহায় মানুষের জন্য আপনার কাছ থেকে নতুন কিংবা পুরনো পোশাক কালেক্ট করা, কিন্তু এবছর সেটা আমার পক্ষে সম্ভব হয়নি করোনার জন্য, কারণ এটাকে কালেক্ট করা এবং এগুলোকে ডিস্ট্রিবিউট করাটা অনেক টাফ হয়ে যেত। তো তাই বলে কি থেমে যাব? না, থেমে যাব না, কারণ এখন পরিস্থিতিতে আরও ঘোলাটে। আপনি যখন বাজারে যাবেন বা আপনি যখন রাস্তায় বের হবেন, তখন আপনি সিচুয়েশনটা বুঝতে পারবেন কত পরিমাণ অসহায় মানুষ রয়েছেন। ইনফ্যাক্ট গতকালকের একটা স্টোরি আজকে আমি আমার ফেসবুক পেজে শেয়ার করছিলাম, যে একটা বাচ্চা, হয়তো বয়স হবে 2 বছর বা 2.5 বছর, তার মা তাকে কোলে নিয়ে চিৎকার করে কান্না করছে, গতকালকে রাতে 9:30 ঘটনা, বিকজ তার বাবা একটা জব করতো, হয়তো কোনো একটা বাড়ির দারোয়ান হিসেবে কাজ করতেন, সেই জবটা চলে গেছে প্রায় 2-3 মাস হয়ে গেছে, ভদ্রলোক নিজেও অসুস্থ, বাসায় একবেলা খাওয়ার মতো কিছু নেই, বাচ্চাটার বয়স 2-2.5 বছর হবে। তো আমি যখন নিজে এই সিচুয়েশনে, আমি যখন ভদ্রমহিলার সাথে কথা বললাম, উনি চিৎকার করে কান্না করছিলেন, এবং ওই কান্নাটা আমরা, আই এম শিওর যে কোনো একটা মানবিক মানুষ যার মধ্যে মিনিমাম মনুষ্যত্ব আছে সে সহ্য করতে পারবে না। হ্যাঁ, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অনেক কঠিন হতে পারে, অনেক মানুষ অনেক রকম হতে পারে, বাট এই সিচুয়েশনগুলো যখন আমরা দেখি তখন আমরা রিয়েলাইজ করতে পারি যে পৃথিবীটা কত কঠিন। তখনই আমি ডিসিশন নিয়েছি যে এই বছর আমার বইটা অনলাইনে যারা পারচেস করছেন বা মেলায় গিয়ে যারা পারচেস করছেন, তো ওখানে একটা অংশ বা একটা প্রফিট তো আমি পাই, যেহেতু এই বইটা আমার, তো সেই জায়গা থেকে আমার যে অংশটুকু আছে এই পুরো অংশটা আমি এবার এই পুরো মাসব্যাপী অর্থাৎ অনলাইনে rakhomari.com ভূতের ডায়েরি বইটি যারা পারচেস করছেন, মেলায় যাওয়ার দরকার নাই, কিন্তু আপনারা তো পারচেস করছেন বাসায় বসে, আমি যে অংশটুকু পাবো এটার, আমার অংশে যে পুরো টাকাটা, আমি এবছর করোনায় যারা অসহায় এই বাচ্চাগুলো আছে তাদের জন্য ব্যয় করতে চাই। তো এই ব্যাপারটা আমার ওই কালকের ওই জায়গা থেকে আমি ইনস্ট্যান্ট ডিসিশনটা আমার মাথায় আসছে যে ঠিক আছে, আল্লাহ তালা আমাকে যতটুকু দিয়েছে এটুকু দিয়ে আমি তো আছি, আমি তো বেঁচে পড়ে বা আমার পরিবারকে নিয়ে থাকতে পারবো। আমার তো, আমি তো আসলে লেখক নই, আমার বই লোকে কিনবে একেবারে হুমড়ি খেয়ে, সেটা তো আমি এক্সপেক্ট করতে পারি না, বাট যেই মানুষগুলো গত 2-3 বছর ধরে আমার বই রেগুলার কিনছেন, তারা হয়তো অনেকে এবার মেলায় যেতে পারেন নাই নানাবিধ কারণে, কারণ আমি ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে এরকম SMS বা ফেসবুকে কমেন্ট পেয়েছি, তখন আমার মনে হলো যে ফাইন আর, তাহলে আমি ওই কাজটা করি যে অ্যাটলিস্ট তুমি আমাকে নতুন কোনো পোশাক বা নতুন কোনো টাকা পয়সা দিয়ে কাউকে হেল্প করার দরকার নেই, তুমি একটা বই কিনো, বইটা হয় নিজে পড়ো অথবা যে বই পড়ে ভৌতিক বই পছন্দ করে তাকে গিফট করো, আর ওখান থেকে যে অর্থটা আসবে এটার একটা অংশ হয়তো আমার, একান্তই আমার, সো সেই অংশটা আমি পুরোটা এবার রোজার ঈদে, আমি এইটা অন্য 2 বারের মতো, গত 2 ঈদে আমি কাজটা করেছি, 3য়বারের মতো এবার এটা করতে চাই, এটা আমি পৌঁছে দিতে চাই সেই অসহায় বাচ্চাগুলোর কাছে, তাদের পরিবারের কাছে। সো আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, যদি আপনার ইচ্ছে হয় তাহলে আপনি আমার পাশে থাকবেন, এর জন্য যেটা করতে হবে আর জি উদয়ের পেজ একটু চোখ রাখতে হবে, অলরেডি আজকে আমি সেখানে rakhomari.com একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা একটু খেয়াল স্ক্রল করলেই পাবেন, সেই লিঙ্কটায় ক্লিক করলে ডিরেক্টলি আপনি পারচেস করতে পারবেন বাসায় বসে, ঢাকা বা ঢাকার আশেপাশে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটা আপনি বাসায় কালেক্ট করতে পারবেন, এবং ক্যাশ অন ডেলিভারি, মানে হাতে বই পেয়ে তারপর টাকাটা দিবেন। সো আমার মনে হয় যে এই যে বইমেলায় করোনার জন্য যাচ্ছি না, সোকে পারফেক্ট, ভিড়ে যাচ্ছেন না, কিন্তু বইমেলায় আর জি উদয়ের একটা বই আসছে, সে বইটা আপনি কালেক্ট করেছেন, এবং এই বইটা শুধু কালেক্ট করেন নাই, এটার মাধ্যমে আপনি একটা উদ্যোগে
সামিল হয়েছেন এবং সেই উদ্যোগটা কি আমি শিওর যে আমি আপনাদেরকে এতক্ষণ বুঝাতে পেরেছি। এটা ছিল আমার বলা যে আপনি বই কিনছেন সাথে একটা ছোট্ট বাচ্চার মুখের হাসি ফুটে উঠছে, এটা একটু মাথায় রাখবেন। এবার আমরা আমাদের যে বন্ধু আছেন তার সাথে একটু পরিচিত হব এবং একের পর এক স্টোরি আমি আপনাদেরকে শোনাবো। আশা করবো লাইফটা আপনারা শেয়ার করবেন, শুধু দেখবেন না কমেন্টও করবেন, লাইফটা শেয়ারও হবে আপনার টাইমলাইন থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? ফাতেমা। কি করেন আপনি? চাকরি করি। চাকরি করছেন? জি। কোথা থেকে আসছেন? মগবাজার। মগবাজার থেকে আসছেন আপনি। আমাদের এই অনুষ্ঠানটা কতদিন ধরে শুনছেন? আমি শুনছি এক বছর ধরে। এক বছর ধরে? হ্যাঁ, আমার মেয়ে শুনতে আরো তিন চার বছর ধরে। আপনার মেয়ে আগে থেকে শুনতো, পরবর্তীতে আপনি শুনে স্টার্ট করেছেন? জি। ঠিক আছে ফাতেমা, আমরা সরাসরি ঘটনায় যেতে চাই, আপনার প্রথম অভিজ্ঞতাটা আমাদেরকে বলেন। এটা আমার দেওয়ারের ঘটনা যেটা আমি বলবো, ঠিক আছে? এটা হচ্ছে, ও তো অ্যাম্বুলেন্সে চাকরি করতো, তো লাশ নিয়ে যেতে আসলো আপনার হাসপাতাল থেকে। তো যাওয়া দেখলাম ফরিদপুর, তো ফরিদপুর যাওয়ার কেলা ওই ফেরিতে উঠলে, তো ফেরিতে তো বলতে খাওয়া দাওয়া দরকার নাই, ওইখানে তো অনেক দাম। তো চিন্তা ভাবনা করে তো ভাঙ্গার দিক গেলো, তো ভাঙ্গা তো জানা মতন কোনো দোকান নাই, পর ও একটা দোকান পাইলো। তো দোকানে চা খাইলো, বিস্কিট খাইলো, সিগারেট খাইলো, ভালো। যখন কাপ দিতে গেল চাকে, দোকানদারকে টাকা দিতে গেল, দোকান নাই, দোকান উধাও হইয়া গেছে, দোকান নাই ওখানে। তারপর দেখে তো অবাক, তারপর কী জানি পড়ে গেছিলো ড্রাইভারে, তো নিচে উঠাইতে যায় দেখে রক্ত, অ্যাম্বুলেন্স থেকে রক্ত পড়তেছে। তো আমার দেওয়ারকে বললো, দেখো তো রক্ত কেন পড়তেছে, কী বলেন ভাই, রক্ত তো এখানে পড়ার কোনো কথা না। তো দেখে সত্যি রক্ত পড়তেছে, অনেক কষ্ট করে গাড়ি স্টার্ট করলো। তো যে লাশ, লাশের সাথে মা বাবা ভাইয়া ছিল, তো যেমনি অনেক দূর পর্যন্ত যাচ্ছে, বাড়ি পর্যন্ত গেছে, যাওয়ার পরে লাশটা বাইক করছে, বাইক করার পরে দেখে যে লাশ, লাশের রান থেকে মাংসটা নাই, মানে মাংসটা যখন এখন কেটে নিয়ে যাওয়া হয়েছে, তাতে সবাই অনেক প্রচুর ভয় পাইছিলো। ভয় পাওয়ার কারণে অনেক প্রায় আধা ঘন্টা কি এক ঘন্টা অনেক ডিস্টার্ব ছিল। তারপর অনেক গোসল করাইলো, গোসল মশাকে কাফনটা দিল, দেওয়ার পরে তা আমার দেওয়ারে গাড়ি নিয়ে যখন আসতে আসলো, তখন ও আসতে পারে নাই, কারণ অনেক প্রচুর ভয় পাইছিলো। ভয় পাওয়ার কারণে অনেক ওইখানে থেমে গেছিলো প্রায় ঘন্টা দুই হানি। তো অনেক কাছে জিজ্ঞেস করছিলেন, কিন্তু দোকান ছিল, তো সবাই বলে না ভাইয়া কোনো দোকান তো ছিল না। বাকি হ্যাঁ ভাই, আমরা এখানে চা খাইছি, তো দোকান কেন থাকবে না, দেখেন এই দোকান। বলে না ভাই, আপনি পাগল হয়ে গেছেন, আপনি এনে কোনো দোকান নাই, তো দোকান না। তো বলে কী বলেন, এখানে সবসময় আমি এখানে রাইতে দোকান পাইছি এরকম এরকম, আপনি কি লাশ নিয়েছিল? হ্যাঁ, এই জায়গাটা ভালো না, এই জায়গায় কোনো দিনও লাশ নিয়ে এলে রাতে আসবেন না, মধ্যম রাত ছিল, ঠিক আছে? তো আমার দেওয়ারে বাসায় আইয়া প্রায় এক সপ্তাহ পর্যন্ত বাসার থেকে বাইরে এনে ভয়তে আর গাতে জ্বর এসে পড়ছিল, এটাই ছিল আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ। ও আমরা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে ঘটনাগুলো, এবং আমাদের প্রথম যে অতিথি মগবাজার থেকে আগত ফাতেমা, তার কাছ থেকে স্টোরি শুনছি। ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু টেক্সট এসে গেছে, আমরা দুই একটা টেক্সট পড়ে আবার গল্পে চলে যাব। আমাদের সাথে জয়েন করেছেন বন্ধু রাতুল, ধন্যবাদ, আপনি এই অ্যাপ্রিসিয়েট করেছেন আমার এবছরের আইডিয়াটাকে, ধন্যবাদ। এবং আশা করি রাতুল আপনি নিজে পার্টিসিপেট করবেন, অনলাইন থেকে একটা ভূতের ডায়েরি রকমারি.com থেকে এবার কালেক্ট করবেন, অথবা আপনি আপনার যে কোনো বন্ধুকে দিয়ে কালেক্ট করাবেন, মানে আপনি নিজে কেনেন, বন্ধুকে বই পড়ান, অ্যান্ড একই সাথে আপনি এই উদ্যোগের সাথে আমার পাশে থাকেন। তালহা বলছে লাভ ইউ ব্রো, গুড প্ল্যান, থ্যাংক ইউ তালহা, থ্যাংক ইউ। আপনারা যদি পাশে থাকেন, আই হোপ আমি আমার প্ল্যানটা সাকসেসফুল করতে পারবো বিগত বছরগুলোর মতো, অ্যান্ড ডেফিনেটলি সেগুলো আমি আপডেটগুলো আমার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে ঈদের আগেই দিতে পারবো। অ্যান্ড প্রীতিময় বলছে আমি বেরোস থেকে শুনছি, আমি এই ভূত স্টুডিও প্রতি বৃহস্পতিবার শুনি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড কণিকা বলছে আমি একজন হাউস ওয়াইফ, আমি কি এই অনুষ্ঠানে আসতে পারি? আপনি একটু আগেই শুনলেন ফাতেমা আজকে আমাদের একজন বন্ধু, তিনি কিন্তু এসেছেন এবং তিনি তার মেয়ে রেডিও শুনতেন, তার মেয়ে কিন্তু গল্প বলছে না, বলছে মা। সো দিস দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি, রাইট? একটা পরিবার, একটা পরিবার এখন এমন একটা অবস্থা হয়েছে, টেলিভিশন এক একজন এক একটা দেখে, একসাথে বসে টেলিভিশন দেখা হয় না, সেখানে রেডিও কিন্তু একটা ভূমিকা পালন করছে যে আবার সেই পরিবারকে একসাথে করছে, পরিবারের মা হয়তো মেয়ে প্রোগ্রাম শুনতো, সেখান থেকে এখন মা ট্যাগ হয়েছে, এইভাবে করে কিন্তু রেডিও, এফএম রেডিও একটা বড় রকমের ভূমিকা পালন করছে পারিবারিক বন্ধনে।
আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি লাস্ট ইয়ারে এরকম প্রচুর মানুষকে বইমেলায় পেয়েছি যাদের কাছ থেকে আমি শুনেছি যে একটা পরিবার একসাথে হয়ে রেডিও শুনছে, তারা হয়তো লাউড স্পিকার দিয়ে রেডিও শুনছে। তো এই অভ্যাসটা কিন্তু ছিল না আর কয়েক বছর আগেও। সো রেডিও আমি বলবো এখন লিসনারশিপ বাড়ছে, রেডিও শ্রোতা বাড়ছে বিভিন্ন কারণে, তার মধ্যে ফেসবুক বা প্রযুক্তিও একটি কারণ। এখন ফেসবুকের থ্রুতে অনেক মানুষ জানে আচ্ছা রেডিওতে এই রকমের শো হয়, আমি তো জানতাম না। সেই মানুষটা কিন্তু ফেসবুকে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে থেমে যায়, তারপর নিয়মিত অভ্যাস হয়ে যায় আচ্ছা আমি এই শোটা শুনবো বা এই শোটা আমি দেখবো। সো থ্যাংকস টু এভরিওয়ান যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, আর নেক্সট উইকে যারা আসতে চান প্লিজ চলে আসেন। আপনি খেয়াল করবেন ফাতেমাকে যারা এতক্ষণ স্ক্রিনে দেখেছেন, তিনি কিন্তু মাস্ক পরে এসেছেন, তিনি সচেতনভাবে এসেছেন, আমাদের এখানে সমস্ত ব্যবস্থা আছে। এখন ব্যাপারটা হচ্ছে আপনার ইচ্ছে আছে কিনা। আপনি যদি মনে করেন যে আপনি আসবেন গল্প বলবেন, অবশ্যই নিরাপদ ডিস্টেন্স মেনটেন করে আমরা শোটা করছি, আপনি করতে পারেন, আপনি আসতে পারেন। অ্যান্ড তার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটা কি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS একসাথে লিখতে হবে, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, চারটা জিনিস, RBS স্পেস আপনার নাম, স্পেস লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করে পাঠাতে হবে 26969 নাম্বারে, অবশ্যই নিজের মোবাইল থেকে, অবশ্যই নিজের ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে। সো চলো আরেকটা ঘটনা শুনি, আর একটা টেক্সট পড়ে ফেলবো যেটা রাহাত ভাই লিখেছে যে ফাতেমা আপু একটু বড় স্টোরি শুনলে ভালো লাগে, স্টোরিটা খুব ছোট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এরপরে যে স্টোরিটা আই হোপ একটু বড় স্টোরি আমরা শুনছি, এরপরে শুনি। এটা তো আমার সাথে ঘটনা যেটা, এটা আমার বিয়ে যখন নতুন নতুন তখন ঘটনা বলতে চাই। আমি বাবা বাড়ির থেকে যখন শ্বশুরবাড়ি যেতে আসলাম, তা প্রায় রাত 12টা বাজে, তো ওইখান থেকে বটগাছ থেকে আমার উপরে একটা ঝিন আসলো, ঝিনে আমাকে ধরছিল। তো আমি বুঝতে পারি নাই, তো অনেকদিন ধরে আমি অসুস্থ, মানে আমার হাজব্যান্ডও বলতে পারে নাই, আমার যে ফ্যামিলি তারাও বলতে পারে নাই কী কারণে অসুস্থ। ডাক্তার দেখাই দেখাই কোনো ফিলে কোনো ঠিক হয় না। তো আস্তে 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 অনেক দিন যায়, প্রায় বছর হানি যায়। যাওয়ার পরে তো দেখে যে আমি পাগলের মতন করতেছি, আমি নিজেকে মারতেছি এবং কে উন্না ছাড়া চলে যেতেছি, মানে আমার কোনো মাথা ঠিক নাই। তো আমাকে অনেক বকছে কে তুমি আগে থেকে এরকম কেন করতেছ, এটা ওটা অনেক কিছু বলা হয়েছে আমাকে। তারপর আমি তো জানি না আমাকে কী বলছে, তো আমার হাজব্যান্ড পরে জানাইছে। তারপর তা আমাদের যে খালু হয় সে আসলো আমাদের বাড়ি, সে বলছে আর কী হয়েছে জানি না এরকম এরকম। আমি কাকে তোমরা কি কোনো দিন রাতে আসছো ওর নিয়ে, কাকি হ্যাঁ রাত 12টা বাজে আসছি এরকম এরকম, কাকি ওইখান থেকে ওরা ঝিনে ধরছে, আর যদি বাঁচাইতে হয় তোমার ঝিন হারাইতে হবে। তাহলে তো বলতেন কীভাবে সরানো যায়, আমরা তো জানি না, তো অনেক পাগলামি করতেছে, নিজেকে মারে, নিজেকে আঘাত করে, তারপরে চলে যায় অন্য ছাড়া, কে জানি ওরা ডাকে বলে আমি আসতেছি। আমরা জিজ্ঞেস করলে কয় তোমরা কে, আমি তোমাকে চিনি না, আমি তো যাইতেছি, আমাকে ডাকতেছে আমি চলে যাব, এবং কি আমার হাজব্যান্ড আমাকে ধরে রাখতে পারে না, আমি এইভাবে যাইতে যাওয়ার চেষ্টাও করতেছি। তো অনেক কষ্ট করে ধরে রাখে, আমি আমি এইভাবে যাই যে সিঁড়ির থেকে পড়ে গেলে আমি মনে হয় আঘাত পাবো না, আমার এরকম মনে হয়। তো প্রায় এরকম করতে করতে তো আমার খালু বললো না এরা তো ঠিক না, আরও যদি বাঁচাতে হয় তাহলে তোমার এটা করতে হবে। মানে খালু আমার হাজব্যান্ড বলছে তো এটা আর বাঁচাতে তো হবে, আমি কী করবো বলেন, কাকে আরে ভালো করে ঝাড়ফুঁক করাও, হুজুর দেখাও, কাকে সব করছি কোনোটা কোনো কাজ হইতেছে না। তো তারপর আমার আরেকটা খালু ছিল, তার সাথে ভালো সম্পর্ক ছিল, সে বলছে কি আমি পারবো, আর তোমার 60টা ঘাটের পানি আনতে হবে, সরি 60টা মসজিদের পানি আনতে হবে, কেন এখানে তো ঘাট পাওয়া যাবে না, তো 60টা মসজিদে পানি আনতে হবে, তারপরে আরও কিছু। তারপরে আমাকে নিয়ে যাওয়ার পরে সারপুক করলো, পানি দিয়া গোসল করাইলো, তারপরে খাওয়াইলো। তো আমাকে বলছে, আমি যে বললাম বলে আমি যাবো না, ওর আমার ভালো লাগছে, আমি ওর সাথে থাকতে চাই, আর যদি বেশি জোরাজোরি করো তো আমি ওর সাথে ওর এরকম নিয়ে যাবো, আমি তোমার কাছে রাখবো না, তোমরা অনেক বলে কষ্ট দাও। তো আমার হাজব্যান্ড বলো আমি তো কষ্ট দিই না, আমি তো আর ভালোবাসি, আর ভালোবেসে বিয়ে করছি, আমি কেন কষ্ট দেবো, কাকি না আর অনেক কষ্ট দাও, তার জন্য আমরা নিয়ে যাবো, আমাকে অনেক ভালো লাগছে, আমি আর এখান থেকে পাইছি, বটগাছের নিচ থেকে যাওয়া দরছিল, আমার ভালো লাগছে, তার জন্য আমি ওর কাছে আসছি, আমি ওর সাথে থাকতে চাই, চিরকাল থাকবো, বা তোমরা যদি আমাকে কিছু করো তাহলে আমি ওরা মেরে ফেলাবো। তো আমার হাজব্যান্ড বলো না না আরে কেউ আরে কিছু করো না, দরকার পেলে তুমি আমাকে কিছু করো, কাই না তোমাদের আমি কী করবো, আমার তো দরকার আর। ও অনেক সুন্দর, অনেক ভালো, অনেক মিষ্টি, তারপর তোমরা অনেক কষ্ট দাও, কারণ ছোটোবেলার থেকে কষ্ট করতে আসে, তো তোমরা জানো, জানার পরও তুমি এত কষ্ট কেন দাও, কেন আমরা কোনো কষ্ট দিই না, কেন আমি সব জানি, তোমরা অনেক কষ্ট দাও, আমি ওরা নিয়ে যাবো, আর যদি তোমার কাছে রাখতে চাও তাহলে আমি থাকবো, কেন আমাকে তোমরা সরাবে না, যা বলবো তো
তা শুনতে হবে কয় না তোমার থাকতে তুমি থাকবো না আর ওরে নিয়েও যেতে পারবা না কয় না নিয়ে গেলে ওরে মেরে ফেলাবো কয় না ওরে মারতেও পারবে না কারণ মারলে তো তোমার নেওয়া তো হইলো কয় কি না তারপরে কয় ঠিক আছে তা তুমি দেবাও না আর আমার থাকতেও দেবা না এরকম তো হবে না তোমার যে কোনো একটা তো হতে হবে কয় না আমি তো দোনোরা চাই আমার বউকেও চাই আর আমার বউ তো তুমি নিয়ে যেতে পারো তুমিও চলে যাও কয় না আমি তো যাব না আমার তো আর দরকার ও অনেক ভালো ও সব কথা শোনে আর আমরা নিয়ে যাব আমাদের দেশে নিয়ে যেয়ে আর অনেক সেবা যত্ন করব অনেক কী করব তা আমি বলে কারেন না বলে মারছি আর কার বলে ওই একটা ই কী রোগ ছিল ওটা বলে বলছি পারি ওটা বলে ঠিক হয়ে গেছে কাকি তোমরা যখন জানো সব ঠিক হয়ে গেছে তাহলে আমাকে থাকতে দাও অনেক লোক ভালো হবে কয় না তুমি তো আর লগে থাকতে না ওর লগে থাকলে আর ক্ষতি হয়ে যেত তুমি দেখো আর কী অবস্থা হয়েছে তুমি তো আর পাগল বানিয়ে লেতাছ ও নিজেকে মারতাছে নিজেকে আঘাত করতেছে অলে লেখতাছে ও যে কী করো নিজেও বলতে পারে না আমরা জিজ্ঞেস করলে আমার গোলটা বকে করতে 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 আমি যে অজ্ঞান হয়ে গেছে আমি নিজেও জানি না তারপরে জ্ঞান ফেরার পরে কাকি তুমি কইছিল আমি বললাম আমি কইয়ে দিই এখানে কেন আমি তো উপরে ছিলাম কাকি এরকম এরকম আমি বলে না আপনারা মিথ্যা কথা বলেন আমি তো ঠিকই আছে আমার লগে কিচ্ছু হয় না সত্যি হয়েছে তারপরে আবার আসে তিন দিন পর আবার আসে আসার পরে আবার ওরকম অবস্থা তা আবার খালু বললো তা এ তো হবে না তা তোর ঝাড়ফুঁক করার সাথে সাথে তোর তাবিল দিতে হবে আর তাবিলের জন্য যে কী বলে ওই সোনার রূপা অনেক কিছু দিয়ে বানান লাগবে বানান তো তুমি জুতার সরাইতে পারো ঠিক আছে মানে তো এরকম আঘাত করতে করতে ও শেষ হয়ে যাবে ও নিজের অবস্থাটা দেখো ঘাম হয়ে কী হয়ে গেছে তাই এখানে কিছু হবে না তো আরে বাছাই তো তোমাকে সব করতে হবে না তুমি যে কী করবে তোমার বউ চাও না তুমি আর হারাইতে চাও কেন আমার বউ লাগবে আমি তো আরে কেন হারাবো এখন তো আমাকে বিয়ে হইলো আর মানুষেরা কী বলবে তার জন্য অনেক কিছু করার পরে তারপরে তাবিল দিল ই করলো তারপরও ছিল আমার লাগে প্রায় বছর তিন হানি সে আবার আমার ছোটো মেয়েকে নিয়ে গেছে ও বললে গেছিলো আমাকে তোমার মেয়েকে আমি নিয়ে যাবো আমার সত্যি আমার মেয়েকে নিয়ে গেছে এটাই ছিল আমার গল্প অনেক অনেক ধন্যবাদ আপনাকে শুনছিলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে তার জীবনের একটি এক্সপিরিয়েন্স তো কেমন লাগছে আপনাদের কাছ থেকে শুনবো সে কথাগুলো অবশ্যই SMS-এ কিংবা ফেসবুকে কমেন্ট করতে পারেন যারা নেক্সট উইকে এখানে রেজিস্ট্রেশন করে আসতে চান আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চান তাদের উদ্দেশ্যে বলছি মোবাইলের মেসেজ অপশনে চলে যান এবং গিয়ে আপনাকে টাইপ করতে হবে RBS স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে আমি আবারও বলছি RBS স্পেস আপনার নাম আপনার লোকেশন আর আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে খান দিনার আজকে অনেকগুলো গ্রুপে প্রায় 45টি গ্রুপে লাইফটি শেয়ার করেছেন এরকম অনেকেই আছেন যারা বিভিন্ন গ্রুপে নিজ উদ্যোগে লাইফটি শেয়ার করছেন অ্যান্ড থ্যাংকস আ লট যারা আমাদেরকে এইভাবে সাপোর্ট দিচ্ছেন অ্যান্ড আমাদেরকে ইন্সপায়ার করছেন এই শোটাকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে যেই শারীরিক দূরত্ব মেনটেন করে স্বাস্থ্য সচেতনভাবে এই অনুষ্ঠানটি প্রচার করার জন্য কারণ আমরা জানি এই মুহূর্তে লকডাউনের সময় অনেকেই বাসায় আছেন হয়তো একটু অস্থিরতা বিরাজও হচ্ছে যে একটু বাইরে যাই বাট এই মুহূর্তে আপনার বাইরে যাওয়াটা উচিত নয় একেবারেই কাজবিহীনভাবে বাইরে যাবেন না সো বাসায় থাকেন আর আপনাকে এন্টারটেইন করার জন্য FM রেডিও হিসেবে জ্যাগো FM 94.4 যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে আপনাকে 24 আওয়ার্স আনন্দে রাখতে আপনার মনটাকে একটু উৎফুল্ল রাখার জন্য সো আমাদের চেষ্টাটা আমাদের করতে দেন ফরাবি রয়েছে আমাদের সাথে তিনি 20 জন ফ্রেন্ডকে শেয়ার করেছেন ধন্যবাদ রূপম বলছে ভাই আমি বইমেলায় যাচ্ছি তুমি কি কালকে যাবে না বইমেলায় আমি আসছি না এই বছর আর এর আগে দুটো ফ্রাইডেতে গিয়েছি কবিরের যে অবস্থা এবং এই মুহূর্তে যে সিচুয়েশান এই সিচুয়েশানে আমার মনে হয় যে একটু টাফ হয়ে যাবে আমার জন্য বা আপনার জন্য হয়তো আসা বাট একান্তই যারা যাবেন 14 এপ্রিল পর্যন্ত সম্ভবত বইমেলা চলবে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত তার মধ্যে যারা যাবেন তাহলে সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি মেলায় গেলে মেলার 2 নম্বর প্যাভিলিয়ন নাম্বারটা মনে রাখবে স্টল না প্যাভিলিয়ন 2 নম্বর প্যাভিলিয়নে গিয়ে স্টুডেন্ট ওয়েস প্রকাশনী থেকে আপনি এবছরে আমার যে প্রকাশিত বই ভূতের ডায়রি সেটা কালেক্ট করতে পারেন তাছাড়া rokomani.com অনলাইনে পাওয়া যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটা নিতে পারেন এই বইটির মিডিয়া পার্টনার হচ্ছে জাগো FM 94.4 এবং আমি একটু আগে আপনাদেরকে একটা জিনিস অ্যানাউন্স করেছি যে এই বই থেকে যেই প্রাপ্য টাকাটা আমি পাবো সেই পুরো অংশটা এবার আমি দিচ্ছি অসহায় শিশুদের যারা এই করোনাকালীন সময়ে হয়তো পরিবারের
আর দশটা মানুষের মতোই আর কি, এবার তো অনেক মানুষই অসহায়, আপনি আমি আমরা সবাই জানি, কারো জব চলে গেছে, কেউ হয়তো বিভিন্ন সিচুয়েশনে পড়ে খারাপ একটা সময় কাটাচ্ছে, তার মধ্যে আমরা তো সবাইকে হেল্প করতে পারবো না, কিছু মানুষকে যদি পারি সেটাই বা কম কিসে। সো শুধুমাত্র আমি করলে হবে না, আপনাকেও এই উদ্যোগে আমার সাথে থাকতে হবে। আর এর জন্যই বলেছি বইটা পারচেস করাটা ইম্পর্টেন্ট এই কারণে যে আপনি যখন পারচেস করছেন সেটার মধ্যে একটা অংশ আমি পাবো, আর সেই অংশটাই আমি আমার জায়গা থেকে দিতে চাই অসহায় সেই শিশুদেরকে। সো আই হোপ আমার এই উদ্যোগে আপনারা থাকবেন, সেটা বইমেলায় গিয়ে বই কিনে হোক কিংবা rockomai.com থেকে এবার আরজি উদয়ের ভূতের ডায়েরি বইটা কিনে হোক। থ্যাংক ইউ। আর নেক্সট উইকে যদি তুমি আসতে চাও, রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটরি। রেজিস্ট্রেশনটা কিভাবে করবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS, স্পেস তোমার নাম, স্পেস তোমার লোকেশন, স্পেস তোমার প্রফেশন, টাইপ করে পাঠাও 26969 নাম্বারে। চলেন ফাতেমা, পরের ঘটনা শুনি। পরের ঘটনা এটা আপনার লাশ থেকেই, এটা একটা হিন্দুর লাশ। তো হিন্দু বলে যে মারা যাবে, সে বলছে কি আমি যদি মারা যাই তো আমাকে আড়াই হাতে ইয়েতে পোড়াবা, তিন হাতে পোড়াবা না, ঠিক আছে? তো বলছে ঠিক আছে তার ফ্যামিলি। তারপরে আমার যে দেওরের সাথে যে ড্রাইভার, তারা লাশ গাড়িতে উঠাইলো, উঠানোর পরে গাড়ি চালাইলো, চালানো অবস্থায় গেল সিলেট। সিলেটের দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে চলতে চলো। তো চলতে চলতে হঠাৎ মটমটের শব্দ হয় গাড়িতে। তো আমার দেওয়ারা বলো কী রে এখানে কিসের শব্দ হয় মটমটের? আর লুকিং গ্লাস যে ওই গ্লাস দিয়ে দেখে আগরবাতি মোমবাতি সেটা দিয়া পূজা করতেছে। তো আমার দেওয়ারে বললো দেখেন এখানে তো আগরবাতি মোমবাতি তো জ্বালান যাবে না, কেন এখানে গ্যাসের গাড়ি আর তেলের গাড়ি, যে মুহূর্তে আগুন লাগতে পারে তার এখানে যা আপনারা বন্ধ করেন। তা বন্ধ করেন, মটমট করে যে শব্দটা আসতেছিলো, যে লাশের হাড্ডি ভাঙতেছিলো, ঠিক আছে? লাশের হাড্ডি ভাঙে অনেক শব্দ হইতেছে, কেন ওরা এত আড়াই হাতে দিতে পুরাইতে হবে তার জন্য মটমট করে হাড্ডিটা ভাঙতেছিলো, ভাঙার কারণে অনেক শব্দ হইতেছিলো। তো আমার দেওয়ারে ভয় পাইছে। তো গাড়ি চলার অবস্থা গাড়িটা থেমে গেল পাহাড়ের মাঝখানে, এরম জায়গায় থামলো, ঠিক আছে? সামনের থেকে যদি একটা গাড়ি আসে, সেই গাড়িতে ওইখানে যদি গাড়ির লগে গাড়ি তো লাগে, তাহলে গাড়ি যারা আসে তারা মরে যাবে, এবং ড্রাইভার হেল্পার লাশ তো যাবেই, লাশের সাথে যারা আসে ফ্যামিলি তারাও মরে যাবে, বাঁচার কোনো অবস্থা নাই। ওরম জায়গায় গাড়িটা থামছে, ঠিক আছে? রাত 3টা বাজে তখন। তো ওইখানে তো গাড়ি কোনো ফিলে স্টার্ট হইতেছে না, গ্যাস ফুল তেল ফুল, কোনো ফিলে গাড়ি চলতেছে না, কী করবে টেনশন। আর ওইখান থেকে আমার দেওয়ারে যেমন দেখলো কি একটা সাদা ঘোড়া পাহাড়ের মাঝখান থেকে আস্তে আস্তে পাহাড় উপর থেকে জঙ্গলের দিক চলে গেল। তো বললো কী রে ঘোড়া, সাদা কালারের ঘোড়া এখানে কী করে তা এত রাইতে? কেউই নাই, শুধু ঘোড়া আস্তে আস্তে উপর থেকে চলে গেল, এত উপরে কীভাবে উঠলো ঘোড়া, ওটা তো কোনো সম্ভব না। তো দেখে তারপর ওটা ই করলো না, বাদ দিলো, কে থাক হইতেই পারে। তো গাড়িরা স্টার্ট অনেক কষ্ট করে যাইতে যাইতে বাড়ি পর্যন্ত গেল, লাশের দিলো। আমরা লাশের বাড়ির পর্যন্ত দেওয়ার নামানোর পরে আবার ব্যাক করতেছে, ব্যাক করার অবস্থায় ডান হাতে রাস্তা, আমরা ডান হাতে পাহাড়, বাম হাতে খাল, ওইখান থেকে আবার দেখো ঘোড়া বা রাস্তা আছে, আস্তে আস্তে খালের দিকে চলে যায়। ওই কী রে এখানে তো খাল, তো খালের দিক কোথায় যাবে? নামগা দেখি তো, দেখো তো অনেক পানি, এত গভীর পানি, ঠিক আছে? মানুষের ঠাঁই পাওয়ার কোনো কথাই না, ওইখানে ঘোড়া চলে গেছে। তো ওইখান থেকে আমার দেওয়ারে যে ভয় পাওয়ার কারণে যে জ্বর, প্রায় 3টা মাসে জ্বর, জ্বরে বুক ই করতে 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 অনেক ই হয়ে গেছে গা, আর সুস্থ হইতে হতে অনেক কষ্ট হয়ে গেছে। তারপরে শোনার পরে আমিও তো অবাক হয়ে গেছে, আমাকে কীভাবে হইলো সেটা বললো, এইভাবেই তো আমার তো একটু সমস্যা হইতেছে, আমার যে কেমন যেন লাগতেছে আমি জানি না, আমার গা মা ব্যথা করতেছে, আমাকে একটু ঝাড়ফুঁক করে দেখো, তো ডাক্তার তো ওষুধ খাইছে, ঝাড়ফুঁকে দেখা গেল হুজুর বলে না এটাও তো আপনাকে ধরছে, ধরার কারণে আপনার এই অবস্থা, আপনি তো তখনই চিকিৎসা না করেন তা তো একটু সমস্যা হইতেই পারে আপনার। তো চিকিৎসা করার পরে দেখলো কাকি না ওরা তো আমি তো জিন পড়ি, আমি তো ওরা নিয়ে যাবো, আমি ওরা ভালোবাসি। ওই তুমি ভালোবাসলে তো হবে না, ও তো এখানে থাকবো, তো এখানের মানুষ, আর তুমি তো ওই দুনিয়ার মানুষ, তুমি তো পরি দেশে চলে যাবো, তো পরি দেশে ও কীভাবে কাকি আমরা নিয়ে যাবো, আমরা যেভাবে পারি ওইভাবে নিয়ে যাবো। কয় না নেওয়া তো যাবে না, কয় কেন? কয় কেন আমি ভালোবাসি, অনেক ভালো,
ঠিক আছে, এই কারণে আমি ওরা নিয়ে যাবো, আমি ছাড়বো না, কেন না তোমার ছাড়তে হবে, কেন আমি ছাড়বো না, কেন আমি ওরা নিয়ে যাবো, কাই কি না তোমার তুমি একা যাবা আর নাহলে আমি অন্য কোনো ব্যবস্থা নেবো, কাই তুমি কি করবা যাও, কাই কি তোমার মেন যে তোমার যে পরি যে রানী তাকে আমি ডাকবো, কাই কি সেই আমাকে নিয়ে যেতে বলতে, সে তারই অনুমতি, কাই কি হইতেই পারে না তার অনুমতি, সে যদি জানতে পারে তুমি বিনা দোষীকে তুমি একজনকে এত ডিস্টার্ব করতে আসো তো এটা কোনো ভিলে সম্ভব না, ঠিক আছে, তাই আমি তোমার রানীকে ডাকি, ডাকেন তো অনেক কষ্ট করার পরে ডাকলো, ডাকার পরে কাকে আমি তো কিছু জানি না, আমাকে তো কিছু বলা হয় না, ওরা মনে ই করছে তো নিয়ে যেতে যেতে যাইতে দেন সমস্যা কোথায়, কেন এটা নিয়ে যাওয়া যাবে না, তা আপনি আপনার যে পরীকে নিয়ে যান, আপনি যে সাথে আছে তাকে নিয়ে যান, আর না আর যদি কোনো ক্ষতি হয় যাতে এটা ভুগ দেবে কি, আর মা আছে ভাই আছে ফ্যামিলির আছে তারা কোথায় যাবে, আর ইয়ে তো চলে তো আর এত আঘাত করে কোনো লাভ আছে, তারপরে ঠিক আছে যাইতে পারবে একটা শর্তে, ও কোনো দিনও সুস্থ হয়ে উঠতে পারবে না যদি আপনার আর মার কথা কে বোনকার ফ্যামিলির কথা যদি না শোনে, ঠিক আছে, আর ও যদি যেটা জিনিস খায় ওটা যদি না ছায় তো কোনো দিনও ভালো হইতে পারবে না, তো এই কারণেও আজ পর্যন্ত ভালো হয় নাই, আসলে কোনোরকম বেচের মতন, এটাই ছিল আমার গল্প। থ্যাংক ইউ, আপনার কাছ থেকে আমি আর একটা ঘটনা শুনবো, আপনি ঠিক করে নেন কোন ঘটনাটা বলবেন, ততক্ষণে আমি একটু বন্ধুদের কাছ থেকে ঘুরে আসি। এবং বন্ধুগণ, আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের জায়গাটায় অনেকেই আছেন যারা গল্প বলতে চান, যারা আমাকে, আমি যখন ফেসবুকে ঢুকি আমার পেজের ইনবক্সে প্রচুর বন্ধু নক করেন যে উদয় ভাই আমি ভূত স্টুডিওতে যেতে চাই, আমি গল্প বলার ইচ্ছে আছে, কিন্তু রেজিস্ট্রেশনের জায়গাটা আমি খেয়াল করলাম সেখানে কিন্তু রেজিস্ট্রেশনের মাত্রা এতটা নাই, মানে যে আমি নেক্সট উইক আরও বেটার গল্প শোনাবো সেই অপশনটা কোথায়, আমি তো আর গল্প বানায় বানায় বলবো না, বা আমার টিমমেট যারা আছে তারা তো আসলে এইখানে এসে গল্প বলবে না, আদারওয়াইজ একই লিসেনারকে কিন্তু আপনারা বারবার দেখতে পাবেন, কেন হবে, কারণ আপনি নিজে থেকে স্টোরি যদি বলতে না চান, বলতে আয়সা না বলেন, তাহলে গল্পগুলো আসবে কোত্থেকে। সো একটা বিষয় আপনাদেরকে আমি ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে আপনারা যারা এখানে গল্প বলতে চান, বিগত বছরগুলোতে অনেকবার রেজিস্ট্রেশন করেছেন, আপনারা কিন্তু এখন আরও একবার রেজিস্ট্রেশন করতে পারেন, হয়তো আপনার মনে হয়েছে যে না আমি এর আগে রেজিস্ট্রেশন করেছিলাম আমাকে তো ডাকে নাই, সো আমাকে বোধহয় আর ডাকবেই না, না এরকমটা নয়, হয়তো ওই সপ্তাহে বা ওই মাসে আপনাকে ডাকা হয়নি, বাট এই মানে এই নয় যে এই সপ্তাহে বা এই মাসে আপনাকে ফোন করবে না, আর আপনার গল্প প্রচারযোগ্য হলে আপনাকে ডাকবে না, আমরা প্রতিনিয়তই নতুন নতুন গল্প শুনছি, আপনারাই গল্প বলবেন এখানে। সো যদি গল্পগুলো বলতে চান রেডিওতে এসে, তাহলে কি করতে হবে, ছোট্ট একটা কাজ, অনুষ্ঠান চলাকালীন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আরবিএস একসাথে, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। ইয়েস, আবারও বলছি রেজিস্ট্রেশন শুধুমাত্র তারা করবেন যারা আগামী পর্বে, আগামী বৃহস্পতিবার রাতে আমাদের এই লাইভ জাগো এফএম 94.4 এর অফিসে এসে গল্পটা বলবেন, আপনাদেরকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্বটি জাগো এফএম 94.4 এর। এবং এই মুহূর্তে আমাদের সাথে আরও জয়েন করেছেন বেশ কিছু বন্ধু, যেমনটা জয়েন করেছে সানমুন ইসলাম ডেমরা থেকে বলছেন আই লাভ ভূত স্টুডিও, ওকে থ্যাংক ইউ। অহনা বলেছে উদয় আমি তো রেডিওতে গিয়ে গল্প বলতে পারবো না, বাসা থেকে পারমিশন দিচ্ছে না, কি করি। ওকে, আই হ্যাভ অ্যানাদার শো যেটা আগামীকালকে রাতে হবে, যার নাম হচ্ছে ভূতের ডায়েরি। স্পেশালি ভূতের ডায়েরিটা হচ্ছে যারা রেডিওতে এসে গল্প বলতে পারেন না কিন্তু আপনার কাছে গল্প আছে, সাথে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন এবং একটা স্মার্টফোন, অর্থাৎ আপনি নিজে স্মার্টফোন ব্যবহার করেন এবং আপনার মোবাইলে হয়তো ভালো একটা ইন্টারনেট কানেকশন আছে, সেটা মোবাইল ডাটা হোক আর বাসার ওয়াইফাই হোক, একটু কানেকশনটা ভালো থাকতে হবে। যদি আপনার কাছে সেই ব্যবস্থা থাকে তাহলে আপনি আমার যে আরজি উদয়ের পেজ আছে সেই পেজের ইনবক্সে আপনাকে লিখে দিতে হবে আমি যা যা বলছি, আপনার নাম, আপনার লোকেশন, আপনি কোথায় থাকেন, সাথে আপনি কি করেন, আপনার প্রফেশন, এবং সঙ্গে আপনি যে ভূতের ডায়েরি, মানে যে শোটা আগামীকাল মানে প্রতি শুক্রবার দিন আরজি উদয়ের পেজ থেকে হয় রাতেবেলা 11টার সময়, সেই শোতে আপনি যে জয়েন করতে চান সেটার ইচ্ছের কথা আমাকে, সরি আমি সময়টা ভুল বলছি, রাত 10:30 সেই শোটাতে আপনি যে জয়েন করতে চান সেই ইচ্ছের কথা জানাতে হবে, সঙ্গে আপনার কাছে কয়টা ঘটনা আছে সেটাও জানিয়ে রাখবেন, একটি কন্ট্যাক্ট নাম্বার, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে বা ইমো নাম্বার উল্লেখ করে দিবেন যে এই হচ্ছে আমার নাম্বার, আমি শুক্রবার রাতে বা আগামীকালকে রাতে ভূতের ডায়েরিতে জয়েন করতে চাই। তখন কি হবে, বাচ্চারা যেরকম অনলাইনে ক্লাস করে বাসা থেকে কানেক্টেড হয়, আপনি তেমনি আমাদের সাথে লাইভে কানেক্টেড হয়ে যাবেন। প্রতি শুক্রবার দিন আমি এই শোটি করে থাকি আরজি উদয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আরজি উদয় অফিসিয়াল থেকে, এটা স্পেশালি যারা ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে রয়েছেন সেই সমস্ত মানুষদের গল্পের যে ক্ষুধা মিটছে না সেই জায়গাটা থেকে আমি এই আয়োজনটা করে থাকি, স্পেশালি জাগো এফএম এর সেই সমস্ত লিসনারদের জন্য যারা দীর্ঘদিন ধরে আমাকে পোক করতেন যে উদয় ভাই আরও দু একটা এপিসোড বাড়ায় দেন, তো আরও তো শো আছে,
শুধু এক ভূতের শো শুনলে তো হবে না, বিভিন্ন মানুষের বিভিন্ন পছন্দের জায়গা আছে। তো যেহেতু শুক্রবার দিনটা আমার ফ্রি থাকে, আমি একটা দিনই আমার অফিস ছুটি থাকে, আমি চেষ্টা করি সেই দিনটাতে জাগো এফএমের এই শ্রোতাদেরকে নিয়ে একটা শো করার, যার নামই হচ্ছে ভূতের ডায়েরি। সো চলো আমি আরেকটা ঘটনা শুনে ফেলি বন্ধু ফাতেমার কাছ থেকে, শুনি। এই ঘটনাটা একটু ছোট, ঠিক আছে, এটাও আমার সাথে ঘটা, এটাও সিলেটের আসলে ওই জায়গার নামটা বলবো না, কারণ একটু সমস্যা আছে। এইটা আমি ওইখানে গেছি, হঠাৎ করে আমাকে ডাকা হয়েছে কত মারে এমার্জেন্সি আইতেই হবে, যে কারণে তো আমার মেয়ে নিয়ে আমি নাইট গাড়িতে চলে গেলাম। রাত 10টা বাজে বসলাম, তো যাইতে তো আমার 7টা বাজলো, 7টা 7:30। তো যাওয়ার পরে দেখ ওইখানে যাওয়ার পরে যেরকম কেরম জানি লাগতেছে, অনেক খারাপ লাগতেছে, যেরকম অনচেনা জায়গা যেরকম গেলে যেরকম খারাপ লাগে, তো ওরকম লাগতেছে। তো স্বাভাবিক আমি ভাবছি হইতেই পারে, কোনো জায়গা চিনি না জানি না, এরকম নীরব জায়গা আমি আসছি, অনেক নীরব ছিল। তো এখানে যাওয়ার পরে তো দিনটা ভালো কাটলো, বিকালবেলা কেমন জানি হালকা হালকা মাথা ব্যথা করলো। তো আমাকে কি মানে সারাদিন আমি ইকোর জার্নিং করছি, তো জার্নিং কারণে আমি শুই নাই দুপুরবেলা, তার জন্য মানে মাথা ব্যথা করতেছে। তো ওষুধ খাইলাম, কোনো কাজ হইতেছে না, কাজ না হওয়ার তারপর আমি মনে ঘুমাইলে ভালো লাগবে, মানে যত রাত হয় আমার মাথা ব্যথা এত বাড়ে, যত রাত হয় আমার মাথা ব্যথা এত বাড়ে, যে মনে হয় যে চুল টাইনা দিলে ভালো লাগবে, মানে মাথা টিপ দিলে ভালো লাগবে, কোনো ফিলে কোনো কাজ হইতেছে না, মাথা গুতাইতেছি তাও কোনো কাজ হইতেছে না। একদিন দুদিন তিনদিন করতে 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 ভালোই বেশ কতদিন গেল আমার। তো সাথে সাথে আমার জ্বর বাড়তেছে, আমার গা পড়তেছে, আমার পুরো গাও ব্যথা করতেছে, পাত থেকে মাথা বনতো। তো ওইখানে যে আমার যে ফ্যামিলিরা ছিল তারা আমি বলছি আমাকে যদি আমাকে বাঁচান, যাই করেন, আমাকে যাই কোনো একটা কিছু করেন, আমাকে বাঁচান, ঠিক আছে। আমাকে কিচ্ছু ভালো লাগতেছে না, আমি যে কী করবো আমি জানি না, ঠিক আছে। আমার পুরো সারা শরীর জ্বালাপোড়া করতেছে, সারা শরীর ব্যথা করতেছে, আর আমার জ্বর শুধু বাড়তেই আছে, কোনো ফিলো কমে না। তো ওইখানে আমার যেদিন গেছিলাম বলতে ভুলে গেছি, যেদিন আমি গেছিলাম সেদিন আমি একটা জিনিস উপরে, যে মানুষ চেয়ার উপরে বসে থাকলে যে ফোনে কথা বলে যেভাবে, তা আমি দেখলাম ওইখানে কেউ যেন বসে আছে, তা আমি ভাবছি মনে হয় কেউ মনে কথা বলতে আসে, তার জন্য আমি বেশ একটা ই করি নেই। তো ওইখানে পরে মনে পড়লো না ওইখানে তো মানুষ ছিল না, ওইখানে যেটা ছিল ওটা তো আমি নাম বলবো না, কারণ আমিও শিওর ছিলাম না তখন এই কারণে। আর ওটা যেমন এখন যেটা মনে হয় ওটা যে জিন জায়গাটা ছিল ওইখানে, ভালো জায়গাটা ছিল না, দেখে দেখে আমার ভালো মনে হলো না। তো ওইখানে আমার এই অবস্থা দেখার পরে তো আমার যে ফ্যামিলির বলো তো একে ডাক্তার দেখা, তাও কোনো কাজ হইতেছে না, ওষুধ খাইতেছে মানে, কারণ আমি ডাক্তার দেখাইতেছি তা তো কাজ হয় না। তো আমি যাই করো আমার হুজুর থেকে পরা পানি এনে দেন, তো হুজুর থেকে পরা পানি নেন তো হুজুরে ডাক দেই। তো হুজুর আইলো, আসার পরে কাকে আপনার আগে আমি মাপবো, এই কেউ লং দিয়া এটা কাঠি দিয়ে মাপলে, মাপার পরে কাকে এই মাপবো সমান সমান রাখবো, যদি বড়ো হয় তো নিশ্চয় কিছু আসে, আর বড়ো যদি না হয় ছোটো থাকলে তো কিচ্ছু নাই। তো ঝাড় দিলো, ঝাড়ফুঁক করার পরে আবার মাপলো, দেখলো কাঠিটা বড় হয়ে গেল। তো হুজুর বললো যদি আপনি ওরা বাঁচাইতে চান ওরা এখান থেকে সরান, ওরা ধরে ফেলাইছে, এখানে জায়গাটা ভালো না, আমি জানি অনেক ছেলে মেয়েকে ধরে আর ছেলে মেয়েকে আমি ছাড়াই, এই জায়গাটা ওরা ধরছে যেভাবে আর বাঁচাইতে হলে এখান থেকে নিয়ে যান। তো আমার ফ্যামিলি কী করলো আমাকে ওইখান থেকেই তাড়াতাড়ি পাঠিয়ে দিল, না তুমি এই মুহূর্তে তুমি যাই হোক আজকে রাইতের মধ্যে তুমি চলে যাবা নাইট গাড়িতে যেমনিও। তারপর আমি ঢাকা আসলাম, এইখানে মগবাজার আসার পরে প্রায় আমি এক সপ্তাহ 10 দিন অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার পরে অনেক খারাপ লাগছে, আমি বিছনা থেকে উঠতারি না, চলতারি না, কিছু খাইতে পারি না, অনেক খারাপ লাগার পরে যে আস্তে আস্তে আসলে আমি সুস্থ হইয়া ভালো আছেন তরে, এই ছিল আমার গল্প। অনেক অনেক ধন্যবাদ বন্ধু ফাতেমা এখানে আসার জন্য আপনাকে এবং আপনার পরিবারকে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নিশ্চয়ই আবারও কোনো একদিন কথা হবে। আসসালামু আলাইকুম। কথা হলো আমাদের আজকের প্রথম অতিথি মগবাজার থেকে আগত একজন বন্ধু ফাতেমার সাথে। হয়তো আগামী সপ্তাহে আপনার সাথেও এইভাবেই কথা হবে, এবং আপনি যদি চান রেডিওতে এসে আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করতে, তবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস দিয়ে আপনার প্রফেশন, টাইপ করে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। আর বন্ধু এই মুহূর্তে কিন্তু আপনি ভিড়ভাট্টায় না গিয়ে বাসায় বসে শপিংটা সেরে নিতে পারেন অথবা.com এর মাধ্যমে, এক্স্যাক্টলি অথবা.com, এবং ঝামেলাবিহীনভাবে শপিং করার জন্য পারফেক্ট প্লেস হচ্ছে অথবা.com। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এখন এই
যত কিছুই খোলা টোলা থাকুক না কেন, পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত মিনিমাম স্বাভাবিক না হচ্ছে সে অবধি আসলে বাসায় না থেকে না বের হওয়াটাই বুদ্ধিমানের কাজ। তবে প্রয়োজনের খাতিরে জীবিকার তাগিদে যাদের বের হতে হবে, কিংবা এই যে ধরেন আমরা এন্টারটেইন করছি আমাদেরকে আসতে হচ্ছে, কিংবা যারা অতিথি যারা আজকে এখানে এলেন তারা গল্প বললেন তাদেরকে তো আসতে হচ্ছে, তো সেই প্রেক্ষাপটে যাদেরকে আমাদের বের হতে হচ্ছে তারা অবশ্যই আমরা মাস্কটা ব্যবহার করব, আমরা অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার হাতটাকে ইয়ে করব, আমরা বাসায় ফিরে অবশ্যই শাওয়ার করব। যেই বিষয়গুলো আছে যেগুলো মেনটেন করা উচিত আমাদের সেগুলো আমরা করব। এইগুলো যদি আমরা করি হয়তো আমরা আমাদের জায়গা থেকে সচেতনতা যতটুকু আমরা জানি সেটা যদি আমরা মেনটেন করি এই বিপদ থেকে আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। এবং যারা আজকে টিউন করেছেন জাগো এফএম 94.4 এর আমার এই রেডিওটা যারা শুনছেন সেখানে প্রত্যেকটা লিসনার আমাদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ফেসবুকের থ্রুতে কিংবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে সমস্ত বন্ধুরা আমাকে দেখছেন শুনছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড হয়েছেন বলে। অ্যান্ড SMS এ আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে জানিয়েছেন যে উদয় ভাই কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিম বলছে উদয় ভাই আমি আসতে চাই, আমি কি আসতে পারবো? মাত্রই বললাম এখানে সব পেশা সব বয়সের মানুষের আসতে পারেন, জাস্ট ইচ্ছে থাকা লাগবে। ইচ্ছেটা কিভাবে প্রকাশ করবেন? ওই মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন RBS স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস দিয়ে আপনার প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। RBS স্পেস নাম দিয়ে লোকেশন প্রফেশন আর যে কথাগুলো বললাম লিখে পাঠাতে হবে 26969 নাম্বারে। শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন অর্থাৎ আগামী বৃহস্পতিবার রেডিওতে এসে গল্পটা বলতে চাচ্ছেন, আর বাকিরা যারা অনুষ্ঠান নিয়ে মতামত দিতে চাচ্ছ যে লাইক শোটা ভালো লাগছে না, আজকের গল্পগুলো মানে একদমই পছন্দ হচ্ছে না, কিংবা উদয় তুমি অনেক বেশি কথা বলছো, এগুলো যারা বলতে চাচ্ছেন তার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে JFM স্পেসে তোমার নাম স্পেসে তোমার মতামত, পাঠাও আমাকে 26969 নাম্বারে। ফেসবুকে লাইভটা হচ্ছে www.facebook.com/jagofmerverified ফেসবুক পেজে, এবং একই সঙ্গে www.facebook.com/jagofmerverified ফেসবুক পেজে যে যেখান থেকে দেখছেন বিনীতভাবে অনুরোধ লাইভটাকে আপনার টাইমলাইনে শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে পৌঁছে দিন, কারণ আমরা যে এই যে করোনাকালীন সময় আপনাকে এন্টারটেইন করার জন্য চেষ্টা করছি, এই যে বারবার করে কথাগুলো বলছি, এই যে আড্ডা দেওয়ার একটা চেষ্টা, আপনাকে প্রাণবন্ত রাখার একটা চেষ্টা, এই চেষ্টাটা সফল হবে না যদি না আমরা সবার কাছে এই অনুষ্ঠানটা পৌঁছে দিতে পারি। সো সেটা তখনই সম্ভব যখন আপনি আমাকে সাপোর্ট করবেন। অনেকেই আছেন নিজের বন্ধুদেরকে ট্যাগ করেন মেনশনে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আছেন নিজের টাইমলাইনে শেয়ার করেন, ধন্যবাদ। অনেকেই আছেন বিভিন্ন গ্রুপে, আপনি জানেন যে কোন সমস্ত গ্রুপে একটা ভিডিও পৌঁছে গেলে অনেক মানুষ দেখতে পারে, আই বিলিভ ইট, এখানে প্রচুর মানুষ আছেন তারা এগুলো জানেন, সেই সমস্ত গ্রুপে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। অনেকে বলেন যে ভাই গল্প বলেন গল্প বলেন, গল্প তো ভাই আমার কাছে লিমিটেড, আমি তো আনলিমিটেড গল্প নিয়ে, 3 ঘন্টার শো, এখানে 150 গল্প বলা সম্ভব নয়। সেই গল্পের মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন কমেন্ট পড়তে হয়, SMS পড়তে হয়, রেজিস্ট্রেশনের কথা বলতে হয়। রেজিস্ট্রেশনের কথা যদি আমি না বলি, মাঝখানে আমি 2-3 সপ্তাহ বলি নাই, আপনি জানেন কি না যে আমাদের 2-3 সপ্তাহ শো না করার মতো অবস্থা হয়ে গিয়েছিল, বিকজ আপনারা অনেকেই আছেন ঝালিয়ে হচ্ছে ভাই গল্প শোনান। এখন আমি যে গল্প যদি শোনাইতে থাকি, রেজিস্ট্রেশনের কথা না বলি, তো লোকে রেজিস্ট্রেশন না করলে কীভাবে এখানে গল্প হবে, কীভাবে আড্ডা হবে, পরের এপিসোডটা কীভাবে তৈরি হবে? সো আপনাদেরকে এখানে গল্প শুনতে হবে, মাঝে মধ্যে উদয় যে কথাগুলো বলে এগুলো একটু হজম করতে হবে, অথবা ওই টাইমে আপনাকে অন্য কোনো স্টেশনে বা অন্য কোথাও চলে যেতে হবে, সেখান থেকে আবার ব্যাক করতে হবে 15 মিনিট ঘুরে এসে, কারণ এই 15 মিনিট আপনি হজম করতে পারছেন না। আমি বোধহয় আপনাকে বুঝাইতে পারছি। অনেকে আছেন না ভাই এত কথা বললেন না, ভাই গল্প শুরু করেন, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। আপনাকে প্রত্যেকটা গল্পের পরে অন্য কোথাও ঘুরে আসতে হবে, 20 মিনিট পরে আবার এসে গল্প শুনবেন, কারণ এই সময় আমাদের মার্কেটিংটা চালাইতে হবে। একদম খাস বাংলায় বলে দিলাম যে আমাকে রেজিস্ট্রেশনের কথা বারবার করে বলতে হবে, কারণ প্রতি মুহূর্তে আপনার মনে হচ্ছে আপনি আছেন লাইভে, বাট আমি তো দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে 500 জন লোক নতুন অ্যাড হচ্ছে, হয়তো রেডিওতে, আপনি ফেসবুকেরটা শুধু দেখছেন, ফেসবুকে কে কখন কোন মুহূর্তে শুনছেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, আপনি জানেন না। তো সেই মানুষটা কিন্তু জানে না রেজিস্ট্রেশন কীভাবে করবে, সে কিন্তু জানে না এখানে লিসনারদেরকে দিয়ে গল্প বলানো হয়, সে কিন্তু জানে না যে এটা কোনো তারকা আড্ডা না যে এখানে শুধু সিলেক্টিভ আমার ফ্রেন্ডরা এসে গল্প বলে, না সেও বলতে পারবে। তো এই মেসেজগুলো আমাকে বারবার তাদেরকে দিতে হবে। সো আপনার যদি বিরক্ত লাগে আপনি আসতে করে লাইভ থেকে বের হয়ে যাবেন, 5 মিনিট পরে আবার ঘুরে আসবেন, থ্যাংক ইউ। চলো পরের যে বন্ধুটা আছে তার সাথে একটু পরিচিত হই, কী নাম ভাই তোমার? আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিবুল মাহমুদ। রাকিব কী করো তুমি? আমি স্টুডেন্ট বাট এখন একটা কাজ করতেছি। ওকে গ্রেট, সো কম্পিউটার সেকশন নিয়ে কাজ করছো, মানে কম্পিউটার গ্রাফিক্স শিখছো? জি জি হ্যাঁ হ্যাঁ গ্রাফিক্স। গুড গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভাই। সো রাকিব কোথা থেকে এসেছো?
আমি আসছি মধ্যবাড্ডা থেকে, একদম মানে কোনো সমস্যা নেই, হাঁটতে হাঁটতে চলে আসছি যে বাড্ডায় থাকো, রাইট? সো লকডাউনের সময় বাড্ডা লিসনারদের জন্য খুব সুবিধা হয়েছে যে তারা খুব ইজিলি চলে আসতে পারতেছে। হ্যাঁ হ্যাঁ একেবারেই। সো বাড্ডাবাসী যারা আছো, এদের মধ্যে যারা নর নারী আছো, হাজব্যান্ড ওয়াইফ আছো, তারাও কিন্তু এই সুযোগে গল্প বলে ফেলতে পারো। যদি আসতে চাও নেক্সট উইকে, জাস্ট মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলো RBS স্পেস তোমার নাম, তোমার লোকেশন আর প্রফেশন, টাইপ করে উদয়কে পাঠাও 26969 নাম্বারটিতে। হোপফুলি নেক্সট থার্সডেতে তোমার কাছে থাকা প্যারানর্মাল স্টোরিগুলো আমরা শুনবো। রাকিব, প্রথম অভিজ্ঞতাটা বলো। আমার প্রথম অভিজ্ঞতা হচ্ছে, সেটা হচ্ছে আমি ঠিক ক্লাস সিক্সে পড়ি, তখন তখন অনেক ছোট ছিলাম। আমি থাকতাম হোস্টেলে, হোস্টেলে থাকতাম ওই সময়। আমি হোস্টেলে ব্রেক দিত আমাদের স্কুল, স্কুল টাইমটা যখন শেষ হইতো তখন শেষ হয়ে যেত স্কুলে, পরে সন্ধ্যায় আমি হোস্টেলে আসতাম। তো একদিন হয়েছে কি, আমি আসতেছি হোস্টেলে সন্ধ্যায়, প্রতিদিনের মতোই সন্ধ্যা হয়েছে, মাগরিবের আজান দিচ্ছে, আমি সাইকেল ছিল আমার, সাইকেল চালায় আসতেছি। হোস্টেলটা আমার নিজের বাসা থেকে প্রায় 15-20 মিনিট লাগতো সাইকেল করে আসতে, যেহেতু গ্রামে ছিলাম। সো আমি সাইকেল দিয়ে আসতেছিলাম প্রতিদিনের মতোই, আসতে আসতে আমি আর একটা পাশেই ব্রিজ ছিল, তখন ছিল বর্ষাকাল, তখন চারিদিকে পানি। তারপরে আমার রিজনটা, তখন আমি চলে আসছি সন্ধ্যার সময় সাইকেল চালায় আসতেছি রাস্তার পাশে, হোস্টেলের কিছু সময় মানে হোস্টেলের কাছাকাছি আসার পরে কি হয়েছে আমার, যে আমি সাইকেল থেকে পড়ে গেছি, পাশে একটা কালভার্ট ছিল ছোট, এখানে আবার পানি ছিল, আমি পড়ে গেছি পানিতে। আমার সাথে আবার আমার একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ড আমার সাথে আমরা একসাথে যাইতেছি, আমি পড়ে গেছি পানিতে। হঠাৎ পানিতে পড়ার সাথে সাথে পাশে ছিল আবার আপনার কয়েকটা তাল গাছ ছিল, যে তালগুলা জোরে জোরে পড়তেছিল, অনেকগুলো তাল পড়ছে। তারপর আমার পাশে যেই ফ্রেন্ডটা ছিল, যেহেতু আমরা সেম এজ ছোটো মানুষ, ওই ভয় পাইয়া গেছে, ভয় পায়া ওই আমি ওইখানে আবার পানিতে পড়ে গেছি অলরেডি, তো পড়ে গেছে ওই ভয় পায়া চলে গেছে, চলে গেছে হোস্টেলে চলে যায়। আমার টিচার, তারপর সহপাঠী যারা ছিল ওইখানে উপস্থিত, সবাইকে নিয়ে তাড়াহুড়ো করে আসছে, আইসে নাকি ওই দেখছে যে আমি নাকি এই পানিতে মানে ইয়ে করতেছি, নাড়াচাড়া করতেছি পানিতে, অনেক ইয়ে করতেছি। তারপর আমি নাকি কয়েকটা তাল পড়ছিল, ওই তালগুলো নাকি আমি মানে দাঁত দিয়েই ছিঁড়া ছিঁড়া খাইতেছি, কাঁচা তাল ওইগুলো আমি খাইতেছি, আমার দাঁত দিয়ে রক্ত পড়তেছে। এরকম আসলে যদি আমার লাইফে মানে নিজের লাইফে না হইতো, হয়তো আমি কখনো এগুলো বিশ্বাস করতাম না। এতটাই মানে আনএক্সপেক্টেড কাহিনিগুলা, যেটা মানে আমার মানে মাথায় যদি আমার নিজের লাইফে না হইতো, তাহলে হয়তো কখনো আমার বিশ্বাস করা হইতো না। কারণ আমি নিজে একজন সায়েন্সের স্টুডেন্ট, আমি আবার বিশ্বাস করি না ভূত টুত এইগুলা, তখন হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু এমন সিচুয়েশন হয়েছে যে আমি বিশ্বাস না করে থাকতে পারলাম না। পরে দেন আমি ওইখানে এগুলো করতেছি, আমার টিচার আসলো, সহপাঠী আসলো, সবাই আসলো, আয়সা আমার নাকি উড়াইছে, উড়াইছে আমি নাকি যাচ্ছি না, আমার তালগুলো আমার মানে নিতে পারতেছে না। পরে কী হয়েছে, আমারে অনেক কষ্ট নাকি কইরা, জোর কইরা ওরা নিছে, নেওয়ার পরে আমার বাসায় ফোন দেওয়া হয়েছে যে রাকিবের একটু সমস্যা হয়েছে, এই সমস্যা, আপনার সবাই আসেন। পরে বাসা থেকে সবাই আসছে, আমি নাকি অলরেডি ওই সময় আমার টিচারকে নাকি আমি অনেক মানে হাত পা দিয়ে অনেক নাকি আঘাত করছি, মারছি, আমার ধরতে আসছে কেন এগুলোর কারণে। পরে আমার বাসা থেকে আম্মু আব্বু আসছে, সবাই আসছে, আসার পরে এই অবস্থা দেখা সবাই বুঝতে পারলো যে হয়তো এটা হয়তো কোনো জিন বা ভূত যেগুলো হয় আর কি, ওইগুলোর কাজ হইতে পারে, যেহেতু সন্ধ্যার সময় আসছি, আজান দিচ্ছে চারদিকে, অন্ধকার মাত্র, সবাই মাত্র নামতেছে ওই সময়। পরে আমার আম্মু আব্বা আসছে, আয়সা, তখন সন্ধ্যা ছিল, কিছু টাইম পার হয়ে গেছে, আম্মু আব্বা আয়সা একটা হুজুরকে ফোন দিছে যে হুজুর আপনি আসেন, এই সমস্যা আমার ছেলে সমস্যা হইতেছে। ততক্ষণে মনে করেন যে আমার দাঁত দিয়া অনেক রক্ত রক্ত পড়ে গেছে, অনেক সমস্যা হয়েছে, যেহেতু কাঁচা তাল আমি নিজে তো দাঁত দিয়ে ছিঁড়ছি, যেই ছিঁড়ছে আমার ভিতরে যেই ভৌতিক জিনিসটা ছিল ওই ছিঁড়ছে, কিন্তু ক্ষতিটা তো আমার হয়েছে, আমার ওই ট্রিটমেন্ট করতেছে ডাক্তার, আমি দিচ্ছি না। এই সমস্যার মধ্যেই হুজুর আসলো, কিছুক্ষণ পরে হুজুর এসা বসলো, বসার পরে হুজুর আসছে, হুজুর এসে আমার জিজ্ঞাসা করলো এই তোমার কি হয়েছে, তোমার সমস্যা কি? পরে আমি বললাম যে আমার কোনো সমস্যা নাই, তুই এখানে আসলি কেন? তো হুজুর বলল যে আমি এখানে আসলে সমস্যা কি, আমার কি দেখাতে কি ভয় পাইছস? পরে আমি নাকি বললাম যে তোর আমি ভয় পাবো কেন, আমি কাউরেই ভয় পাই না, আমি মানুষ টানুষ কিছুই ভয় পাই না, ঠিক আছে? তো পরে আমি হুজুর নাকি আমার বললো যে আচ্ছা ঠিক আছে, ভয় পাস না, ভয় কেউ পাইতো এটা আমি জানি, ভালো মতো জানি। পরে হুজুরে কিছু সুরা ডুরে কী জানি পড়লো, মনে মনে পড়ছে, পড়ে আমার ফু দিল, ফু দেওয়ার সাথে সাথে কী হয়েছে, ফু দেওয়ার সাথে সাথে আমার মানে মাথায় নাকি চক্কর দিছে, চক্কর দেওয়ার সাথে সাথে আমি নাকি অন্য বড় হয়ে গেছে, আমার চোখ টোক সবগুলোই এখন লাল, অনেক বড় হয়ে গেছে, তারপরে আমারে অনেক রাগান্বিত মনে হইতেছে, ঠিক আছে? তখন সবাই মোটামুটি ভয় পাইয়া গেছে।
যেহেতু এখানে স্টুডেন্ট সবাই আমরা, সেম এজের বেশি একটা বয়স হয় নাই, তারপরে টিচার ছিল আর কয়েকজন মুরবি মানুষ, এই ছাড়া অন্য কেউ নাই, সবাই ভয় পেয়ে গেছে, চিল্লা পাল্লা শুরু হয়ে গেছে। তারপরে হুজুর আমারে দৌড়লো, আমার দৌড়ার পরে আমি হুজুরে ধাক্কা দিলাম, হুজুর পড়ে গেছে। হুজুর পড়ে যাওয়ার পরে আমি আবার হুজুরকে আর ধরি নাই, আর হুজুর বলতেছে যে তুই আমার সাথে বিয়াদবি করলি, তুই জানোস আমি তোর কী করতে পারি। পরে আমি কইলাম যে আমি আপনি কী করতে পারবেন সেটা আপনি করবেন, আমারে আপনি কিছু করতে পারবেন না, আমি আপনারে মেরে ফেলবো আমার যদি আমার সামনে আসেন, তাহলে খবর আছে। পরে হুজুরে তারপরে আবার আমার সামনে আসলো, হুজুর বৈশা চূড়া টুরা পড়লো, আরও কিছু পড়লার পরে আমার জিজ্ঞেস করলো যে তোর নাম কি। তখন আমি বললাম যে আমার নাম হচ্ছে নজরুল ইসলাম। তো হুজুরে অবাক হয়েছে, অবাক হয়ে বললো যে নজরুল ইসলাম তুমি মুসলমান? তো পরে কইতেছে যে হ্যাঁ আমি মুসলমান, পাঁচ অক্ত নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছুই করি আমি, আমি মুসলমান। তো হুজুর বলতেছে তুই মুসলমান হইয়া একটা ছোটো বাচ্চা মানুষ রে, অবুঝ মানুষকে, ওই তার তো বেশি বয়স হয় নাই, তুই ওরে ওরে ওর ওর শরীরে ঢুকলি কেন? তো বলতেছে ওই ছোটো বাচ্চা এগুলো তো আমার দেখার সময় নাই, আমি সন্ধ্যা হয়েছে, আজান দিচ্ছে, আমি নামাজ পড়তে যাচ্ছি, ওই অনেক জোরে সাইকেল নিয়ে আইসা আমার গায়ের উপর দিয়ে চলে গেছে, আমি অনেক ব্যথা পাইছি, আমি ব্যথা পাইছি এই কারণেই আমি ওরে পানিতে ফালাই দিছি, পানিতে ফালাই দিছি, এখন আমি ওরে ছাড়বো না, ওই আমার সাথে যে অপরাধ করছে ওই অপরাধের শাস্তি আমি ওরে না দিয়ে ছাড়বো না, কারণ আমি নামাজ পড়তে যাইতেছি, ওই আমার নামাজের সমস্যা করছে, তার মানে ওর অপরাধ করছে, অপরাধের শাস্তি ওকে পাইতেই হবে। যাক, তারপর হুজুরে ওর কথা শুনি না, বলতেছে দেখো তুমি মুসলমান মানুষ, তোমার নামাজের সমস্যা করছে, ঠিক আছে অপরাধ করছে, অ্যান্ড তুমি ওরে কোনোভাবে ক্ষমা করে দাও। ওই বলতেছে যে না আমি কোনোভাবে ওকে ক্ষমা করবো না, কারণ অপরাধীর শাস্তি অবশ্যই পাবে, অবশ্যই পাইতে হবে, না পাইলে সে আবার অপরাধ করবে, এটা করেই যাবে। তো হুজুরে আরও কিছু উয়া কইলা, অনেক সুরা টুরা পড়লো, পড়ার পরে ওনার জিজ্ঞেস করলো, আমার আবার জিজ্ঞেস করলো যে তুমি থাকো কোথায় কি, এগুলো জিজ্ঞেস করতে চাইলো, ডিটেলস জানার চেষ্টা করতে চাইলো। তো আমার নাকি জিজ্ঞেস করা হইলো যে তুমি থাকো কোথায়, তখন আমি বললাম যে যেই তালগাছ তিনটা আছে ওইখানে আমরা তিনজন থাকি, আমরা তিন ভাই, আমরা তিন ভাই থাকি। ওই সময় আমার দুই ভাই, আমার একটু লেট হয়েছে কিন্তু আজানের পরপরে আমি বের হয়েছি, আমার ভাইরা আজানের আগে চলে গেছে, আমি যাওয়ার পথে ওই আমার এই সমস্যা করছে, আমরা তালগাছের উপরে থাকতাম এই জন্যে আমি ওরে এখন ধরে ফেলছি, এখন আমি ওরে ছাড়বো না, ওর শাস্তি পাই মানে পাবেই, শাস্তি দেওয়া ছাড়া ওকে আমি ছাড়বো না। পরে হুজুরে অনেক ইয়েটিয়া রিকোয়েস্ট করলো, আমার আব্বু আম্মু কান্নাকাটি করতেছে, সবাই বলতেছে, অ্যান্ড তো আর কিছু করার নাই, অ্যান্ড হুজুরে বলতেছে, হুজুরে বলে যে আচ্ছা ঠিক আছে এখন তুই ওর তো ক্ষতি করবি, অ্যান্ড ক্ষতি ছাড়া অ্যান কি কোনো উপায় নাই নাকি? কয় না কোনো উপায় নাই, শাস্তি হবেই। পরে হুজুরে আমার কয়েকটা ফ্রেন্ড ছিল ওগুলো বলছে যে তোমরা নিচে যাও, নিচে যাওয়া একটা জাটা বা তোমরা ওই যে সর্ষে তেল বলে ওইগুলা তোমরা একটু গরম টরম করে আনো, আজকে ওর সাথে বুঝে পড়া হবে, ঠিক আছে। এটা বলার পরে আমি নাকি অনেক গাবড়াই গেছি, তখন আমার ভিতরে যেই ভৌতিক জিনিসটা ছিল, মানে জিন ছিল বা ভূত ছিল এগুলো ছিল, তখন ওই একটু মানে আমি আমার তো মানে আমার শরীরে ওই ভয় করেছে, আমি অনেক ভয় পাইয়া গেছি যে এগুলো কী আনতেছে। তোমার ওরা নাকি কী সরিষা তেল তেল এগুলো অনেক গরম টরম করে আনছে, ঝাড়া টাড়া আনছে, অ্যান্ড হুজুরে নাকি ওইগুলো নিছে, এখন আমরা বলতেছে যদি তুই ওর শরীর থেকে বের না হস তাইলে মনে কর যে তোর আমি পিড়ামু, তোর আমি এমন মারা মারমু যে তুই মরে যাবি, বা তোর আমি বোতলে ঢুকামু, বোতলে ঢুকায় চিরজীবন তোরে বন্দি করে দেবো। এখন আমি নাকি ভয় পাইয়া গেছি, ভয় পাই আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমারে মাইরেন না, আমারে বোতলে বন্দি করেন না, আমারে ক্ষমা, আচ্ছা ঠিক আছে আমি ওরে ক্ষমা করমু, তবে ক্ষমা করার আগে আমার কিছু আদেশ ওরে মাইনা যাইতে হবে, তাহলে আমি তার অপরাধ যেহেতু করছে এমনি এমনি তারে ক্ষমা করবো না, ক্ষমা তবে করবো সহজভাবেই করবো। পরে হুজুর জিজ্ঞেস করলো ঠিক আছে ছোটো মানুষ ক্ষমা করবেন ভালো জিনিস, তো কী করতে হবে বলেন। তখন আমার ভিতরে যেই ভৌতিক জিনিসটা ছিল, যে জিনটা বর করছিল, ওই জিনটা নাকি হুজুরকে বলল যে ওকে তুমি যেই সন্ধ্যায় আমার নামাজে ব্যাঘাত ঘটাইছে ওই সন্ধ্যায় ওই জায়গায় ওই আসবে, আয়সা একা, তোমরা কেউ ওর পাশে আশেপাশে থাকবে না, ওই একা আসবে, আয়সা ওই জায়গায় তোমার মাগরিবের নামাজটা পড়বে, মাগরিবের নামাজ পড়বে, পড়ার পরে তারপর আমি কী করবো, আমি ওই গাছ থেকে দুইটা তাল ফালামু, ওই তালগুলা ওই নিয়া তোমার পুকুরে ফালাই দিবে, ফালাই দিলেই মনে করো যে আমি ওরে ক্ষমা করবো, কিন্তু সন্ধ্যায় ও একা আসতে হবে। এখন সবাই ভয় পাইছে সন্ধ্যায় আবার আমার একা যদি ফাটায় তাইলে যদি আমার আবার অন্য কোনো ক্ষতি করে দেয় বা ওই যে কিছু হইতেই পারে, একটা দুর্ঘটনা ঘটাই দিতে পারে, এই সুযোগ খুঁজতেছে। এখন হুজুরও বলল যে না ওরে আমি একা ফাটাবো না, তুই ওরে মেরে ফেলবি এই ইয়ে করতেছস, কারণ একা আমি ফাড়া মুখ কেউ থাকবো না, তুই সুযোগ পাবি ওরে মেরে ফেলবি, আমি ওরে একা ফাড়াবো না, তুই আমি যাব। হুজুর বলতেছে যে অন্য কেউ যাবে না, আমি শুধু ওর সাথে যাব। তারপরে আমার ভিতরে থাকা যেই ভৌতিক জিনিসটা ছিল, জিনটা ছিল, ওই আমারে
আমি নাকি হুজুরে বললাম যে হুজুর আপনারা আমি দেখলে ভয় পাই, কেন জানি ভয় পাই সেটা আমি জানি না, আপনাকে দেখলে আমার একটা ভিতরে ভয় কাজ করে, ঠিক আছে, তো আপনি না আসেন, আপনি মনে করেন যে আমি তো ঠিক আছে আমি চলে যাব, আপনি অন্য কাউকে পাঠান, আপনি আসবেন না। তো হুজুরে বললো যে আমি তোর ধান্দা বুঝে গেছি, তুই সহজে যাবি না। তো এটা বলার পরে হুজুরে ওই কিছু সরিষা, গরম সরিষা নাকি আমার গায়ের দিকে ছিঁড়লো, মায়রা দিল। মারার পরে আমার নাকি ঠোঁস ঠোঁস ফুইড়ে গেছে, আমি নাকি কোনো আওয়াজ টাজ করতেছি না, শুধু চোখ টোক সব লাল হয়ে যাইতেছে, মানে আমি যেন কাউকে মেরে ফেলবো ওই সময়, এরকম সিচুয়েশন হয়েছে। পরে কয়েকবার মারার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে হুজুর আপনি যাবেন, তারপরে আমি ওই নামাজ পড়বে, তারপরে আমি ওর যা যা বলছি আমি তাল ফালামো, ওই তালগুলো নিয়ে পানিতে ফেলে দিবে, তারপরে ওরে আমি কী করবো, তার আমি মুক্তি দিব। পরে এমনভাবে কথা হয়েছে, কথা হওয়ার পরে সেম আমি তো উপায় নাই, যদি বাঁচতে হয় তাহলে করতে হবে। আমি তখনও সেন্সে ছিলাম না, তখন হুজুরে অনেক ইয়েডিয়া কইরা কোনো রকম রাতটা পার করাই দিল। হুজুর ছিল, বাবা মা কেউ তখন আর কেউ মানে স্বস্তি ছিল না, সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল, সারাদিন আমার সামনে সারা রাত আমার সামনে বসে আছে সবাই, অ্যান্ড কী করবে, আর তো কোনো উপায় নেই, সারা রাত গেল, অ্যান্ড পরের দিন, পরের দিনও যদি সকালে হইতো তাহলে হয়তো জিনিসটা সহজ হয়ে যেত। ওই আমার উপর ভর করছে, আমার উপর থেকে যেতেই চাইতেছে না, মানে আমাকে ধরে রাখছে, আর আমার আশেপাশে তো ওই হুজুর একটু সামনাসামনি আর সবাই আমার থেকে দূরে, আমার কাছাকাছি কেউ আসতে পারতেছে না। কারণ হয়েছে কি, আমার নাকি একটা ক্ষোভ হয়ে রয়েছে, আমি যে কোনো সময় নাকি এরকম অবস্থা যে কোনো সময় কারো উপর হামলা করতে পারি, কারো ক্ষতি করে দিতে পারি। এই জন্য পরে সারাদিন গেল, আমার সবাই সবাই চলে গেছে সহপাঠী, ভয়ে ভীতিতে, টিচার ছিল, আব্বু আম্মু ছিল, আর হুজুর ছিল, আরও কয়েকজন মানুষ আসলো, আমার নিজের আত্মীয় স্বজন লোকজন আসলো কিছু মানুষ। তখন আবার সন্ধ্যা হইলো, সারাদিন কোনো রকম চলে গেল, আমার তো খাওয়া দাওয়া কোনো কিছুই নাই, পরে আমি অনেক দুর্বল হয়ে গেছি এদিকে। পরে সন্ধ্যা হইলো, সন্ধ্যা হইলো, আমি আমাকে নাকি পাঠানো হচ্ছে, আমি নাকি নিজে থেকেই অনেক দ্রুত যাচ্ছি ওইদিকে, ওইদিকে যাচ্ছি, যাইয়া আমি নাকি ওইখানে নিজে নিজেই যাইয়া পাশে পানি, বর্ষাকালের সময় পানি ছিল, ওই পানিতে আমি নামছি, নাইমা আমি উজু উজু করছি, পাশে একটু কোম্পানি ছিল ওইখানে উজু উজু কইরাই, আমাকে নাকি কেউ কিছু বলা লাগে নাই, আমি নিজে নিজেই উজু উজু কইরা ওইখানে নামাজ পড়া শুরু করছি। নামাজ পড়া শেষ হয়েছে, শেষ হয়েছে, আমি নিজে নিজেই তাল গাছের নিচে গেছি, নিচে যাওয়াতে দুইটা তাল পড়ছে অটোমেটিক। আসলে ব্যাপারটা যদি আমার সাথে না ঘটতো হয়তো কখনোই এইসব ভূতিক কাহিনী আমার হয়তো লাইফে বিশ্বাস করাটা হয়তো অযোগ্য হইতো, কারণ আমি এইসব আসলে কখনোই মানে আমার লাইফে হওয়ার আগ পর্যন্ত আমি কখনোই ছোটো থাকি বা বড়ো হই এটা আশা করি নাই, যে আমাকেও এইসব মানে সিচুয়েশনে পড়তে হবে, যে এমন সিচুয়েশন হয়েছে যে আমি বিশ্বাস করতে বাধ্য হইতেছে। পরে কী হয়েছে, তাল ফেলছে, দুইটা তাল আমি নিলাম, নিয়ে আমি আবার ওই পাশে যেখানে উজু করছি ওইখানে তালগুলো ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে, ফেলে দেওয়ার সাথে সাথে নাকি ওই সময় আমি গুরন দিয়ে পড়ে গেছি, অজ্ঞান হয়ে গেছি। পরে আমারে আবার কী করছে, ওইখানে আর তো বাসা টাসা নাই, আমার বাসা একটু দূরে, তো হোস্টেলে আপাতত নিল, নিয়ে আমার কিছুক্ষণ পর রাখলো, আর রাখার পরে উঠে এলো। উঠানোর পরে আমি নাকি হঠাৎ উঠেই আমার আব্বু আম্মুকে বললাম যে আপনারা এখানে কী করেন, আমার হোস্টেলে এত রাত্রে আপনারা কী করেন। পরে ওনারা বললো সব কাহিনী, আর আমি শুনলাম, আমি শুই না, আমি ভাবলাম যে জীবনে যেটার সম্মুখীন হওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না সেটা সম্মুখীন হইতে হয়েছে আমাকে। এইটা আমার লাইফে মানে নিজের লাইফের সাথে একবারে ঘটে যাওয়া একটা ভৌতিক কাহিনী, এই কাহিনীটা যদি আমার সাথে না হইতো হয়তো আর কখনোই এটা বিশ্বাস করার মতো হইতো না। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু রাকিব, আমাদেরকে দুর্দান্ত ঘটনা শোনাচ্ছে। আপনাদের কেমন লাগছে আজকের এপিসোডটা আমাকে একটু জানাবেন। অভি লিখেছে আজকের শোটা অনেক ভালো লাগছে, আজকের স্টোরিগুলো ভালো হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সো নেক্সট স্টোরি টেলার তুমি হও, ভালো লাগবে নেক্সট উইকে তুমি আসলে। যারা আজকের এপিসোডটা শুনছেন বা দেখছেন ফেসবুকের থ্রুতে, লাইভে রেডিওতে শুনছেন অথবা লাইভে ফেসবুকে বা ইউটিউবে দেখতেছেন, ঢাকা বা ঢাকার আশেপাশে যদি থেকে থাকেন, নেক্সট উইকে যদি গল্প বলার ইচ্ছে থাকে, রেজিস্ট্রেশন করার কিন্তু কোনো বিকল্প নাই বস। রেজিস্ট্রেশন কেন করতে হবে, নাহলে জানবো কেমনে যে আপনি আসতে চান। সো আসার জন্য কী করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RBS স্পেস আপনার নাম, আপনার নাম, হ্যাঁ বস, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দেন 26969 নাম্বারে। আচ্ছা, এই ভৌতিক শোটা হয় বৃহস্পতিবার রাতে, যার নাম ভূত স্টুডিও, আর আরেকটা ভৌতিক শো হয় আরজে উদয়ের ফেসবুক পেজ থেকে, যার নাম ভূতের ডায়েরি, অ্যান্ড ওইটা হবে কালকে রাতে 10:30। ওই শোতে আপনাকে কোথাও আসতে হবে না, বাসায় বসে আপনি কানেক্টেড হতে পারবেন। যদি আপনার ইচ্ছা থাকে যে আপনার কাছে গল্প আছে কিন্তু আপনি তো রেডিওতে আসতে পারতেছেন না, সেটা লকডাউনের কারণে হোক আর নানাবিধ কারণে হোক, বাসা থেকে হয়তো পারমিশনও পাচ্ছেন না, অনেক ফিমেল লিসনারদের ক্ষেত্রে এরকম ব্যাপারটাই ঘটে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা প্রবাসে যারা থাকেন বা ঢাকার বাইরে ইনফ্যাক্ট থাকেন,
ইন্টারনেট আর স্মার্টফোন যদি আপনার কাছে থাকে আপনি জাস্ট আরজি উদয়ের পেজে ইনবক্সে একটা নক দিবেন যে উদয় আই হ্যাভ সাম স্টোরি আমি কালকে রাতে ভূতের ডায়েরিতে শেয়ার করতে চাই, আমি আপনাকে কানেক্ট করে নিব। এখন ছোট ছোট বাচ্চারা অনলাইনে ক্লাস করছে আর আপনি আমার সাথে কানেক্টেড হয়ে শো করতে গল্প বলতে পারবেন, এটা হইতে পারে? ডেফিনেটলি পারবেন। অ্যান্ড নেক্সট উইকে যদি আপনি রেডিওতে এসে আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সটা বলতে চান তাহলে আর দ্বিধা কেন, দ্বন্দ্ব কেন, এখনই রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBS স্পেস নিজের নাম নিজের লোকেশন আর নিজের প্রফেশনটা টাইপ করে পাঠিয়ে দেন 26969 নাম্বারে। MD আলিম জয়েন করেছেন আমাদের সাথে। আলিম ভাইকে আমার মনে হয় কোনো অপশন নাই ব্যান করা ছাড়া, মানে উল্টাপাল্টা স্ল্যাং ইউজ করতেছেন উনি এখানে। জয়েন করেছেন সাদিয়া আফরিন আমাদের সাথে, জয়েন করেছেন MD শাহাবুদ্দিন, জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু MD নাজিয়া আক্তার তারিন, জয়েন করেছেন আমাদের সাথে MD পরশি, জয়েন করেছে পরশি হবে রাইট, আচ্ছা সাদিয়া ইসলাম রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে জয়েন করেছেন আদিবা ইসলাম নীলা চাঁদপুর থেকে, অ্যান্ড জয়েন করেছেন সুফিয়ান আমাদের সাথে, রেদোয়ান আহমেদ জয়েন করেছেন আমাদের সাথে, শিশির তিনি অবশ্য তার নিজ উদ্যোগে একটি ফ্রেন্ডকে ট্যাগও করেছেন আমাদের পোস্টে, থ্যাংক ইউ। অ্যান্ড আমাদের সাথে SMS করেছে MD আকাশ রানা রয়েছেন আমাদের সাথে, উম্মে সুমাইয়া আর MD সাজিদ, অ্যান্ড আমাদের সাথে SMS করেছেন বন্ধু রাফিন রাফা, জয়েন করেছেন আমাদের সাথে সুজয়, আমাদের সাথে মোহাম্মদ সাফি রয়েছেন আমার সাথে বন্ধু, মোহাম্মদ সাফি ইসলাম সৌরভ, MR নাদিম এবং MD আলিমকে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আমাদের সাথে শাফিন, আচ্ছা এখানে মানে শোয়ের বাইরে কিছু লোক যারা শো নিয়ে নয় মানে আপনাদের গেমস টেমস নিয়ে কথাবার্তা বলতেছেন, তা আমার অ্যাডমিন প্যানেলে যারা আছেন একটু দু একজনকে খেয়াল টেয়াল করেন, মানে অনুষ্ঠানের পরিবেশটা যারা নষ্ট করছে দু একজন যদি বাইরে থাকে আপাতত মাঠের বাইরে কোনো প্রবলেম নাই, কিছুক্ষণের জন্য তাদেরকে আমরা বাইরে রাখতেই পারি বা কয়েক যুগের জন্য। অ্যান্ড চলো আমরা আবার আড্ডায় চলে যাই, অ্যান্ড পরের যে এই গল্পটা আমরা শুনছি রাকিব বলো সেটা। সেই গল্পটা হচ্ছে আমার নিজের, মানে নিজে বলতে আসলে আমার আব্বুর। এই কাহিনীটা হচ্ছে আপনার রাতে, অনেক রাতে আব্বু ঘুমাইতেছিল বাসায় ঘরে একা, আব্বু আম্মু একসাথেই ঘুমাইতেছিল, পাশে ছিলাম আমি। তো আব্বু ঘুমাইতেছে হঠাৎ মধ্যরাতে, তখন আবার আমাদের গ্রামে ছিলাম তো তখন আমাদের বিদ্যুৎ ছিল না যার কারণে আপনার ওই গরমের সময়টা গ্রামের বাড়িতে যে ঘরগুলো থাকে ওইগুলো জ্বালানো টালানা খুলে দেওয়া ঘুমানো হয়, সবাই ঘুমায়। তো আব্বু কী করছে, অনেক গরম লাগতেছে এই জন্য কী করছে, পাশে জানালা ছিল আব্বুর, এই জন্য জানালাটা খুলে দিছে, ঘরের জানালা খুলে দিয়েছেন, বাতাস আসতেছে, দেন ঘুমাইলো, আস্তে আস্তে ঘুম চলে আসলো। হঠাৎ মধ্যরাতে আব্বুকে মানে জানালা দিয়া মানে এত জোরে আওয়াজ হয়েছে যে আমরা সবাই লাফ দিয়ে উঠে গেছি, পরে দেখি যে জানালার অর্ধেক বাইরে আব্বুর মাথাটা বের করা, ঠিক আছে, পরে আব্বুর মাথায় এত বাইরে কীভাবে গেলো, আর আমার আব্বুর মানে সেন্সলেস, আব্বু তো পুরোই শেষ, জানালার বাইরে নিয়ে গেলো মাথাটা কীভাবে, এটা কীভাবে সম্ভব হঠাৎ ঘুম থেকে উঠা। আম্মু তো কান্নাকাটি চিল্লাপাল্লা শুরু করে দিছে, এখানে আমি ছিলাম আর আমার একটা বড় ভাই ছিল আর আমার বোনটা ছিল, আমার বোন অন্য রুমে ছিল, বোনটা উঠতে পারে নাই তাৎক্ষণিক, আমার বড় ভাই তাৎক্ষণিক উঠছে, বড় ভাই আমার সাথে ঘুমানো ছিল যার কারণে আমিও সাথে সাথে উঠে গেছি। উঠার সাথে সাথে দেখি যে আম্মু কান্নাকাটি করতে আসা চিল্লাইতেছে আর আম্মুর কথাবার্তাগুলো কেমন জানি বাইরে যাইতেছে, মানে এতটা ভয় পাইছে যে কথা বলতে পারতেছে না যে কী সমস্যা হয়েছে। পরে ভাইয়া কী করছে, তাড়াতাড়ি কইরা যে আমাদের ওইখানে আপনার অনেক আগের কাহিনী তো, অনেক ওই সময় আপনার হারিকেন তারপরে আরও কিছু আলোর ব্যবস্থা করলো, হারিকেন জ্বালাইলো, জ্বালানোর পরে কী হয়েছে, এখন দেখলো জ্বালানোর সাথে সাথে দেখে আব্বুর অর্ধেক মাথা বাইরে, এটা দেখার সাথে সাথে আমার ভাইও ভয় পাইয়া গেছে, বাইরের হাত থেকে ওই জেলে আলোর যে ব্যবস্থাটা হারিকেনটা হাত থেকে পড়ে গেছে, পড়ে গেয়া ওইটা আবার কী হয়েছে, ওইটা ভেঙে গেছে, ওইখানে আবার কাছের ইয়েতে ছিল ওই জন্য ওইটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার সাথে সাথে সবাই একটা ভয়ভীতির মধ্যে ঢুকে গেছে। এর মধ্যে আমি আবার চিল্লাপাল্লা করে কান্নাকাটি করা শুরু করছি, এনে আবার আশেপাশে যারা ছিল তারা আবার আসছে, দৌড়ে আসছে, আইসা অনেক রাত, তেমন লোক মানুষজনও নাই, খুব কম মানুষজন আসছে, আইসা আব্বুর ওই জানালার মাথা বের করা, ওইখানে জানালার কাঠ ছিল তাও ভেঙে ভেঙে গেছে, পরে বের করাটা মাথাটা বাইরেই ঘরের বাইরে জানালার বাইরে বের করা মাথাটা আমরা কোনোভাবেই সবাই কয়েকজন ছিল, আম্মু কান্নাকাটি করতেছে, তো আমরা কয়েকজন ছিল আমার ভাই সহ আমরা ওইটা কোনোরকম ভিতরে ঢুকাইলাম। ভিতরে ঢুকানোর পরে দেখি আব্বু কোনো কথাই বলতেছে না, আমরা এতটাই দুশ্চিন্তায় ছিলাম যে আমার আব্বুর কোনো একটা দুর্ঘটনা হয়ে গেল কি না, জানানার ওই পাশে কীভাবে মাথা ঢুকা সম্ভব, এটা কোনোভাবেই সম্ভব ছিল না। তাও পরে আব্বুর কোনো সেন্স নাই, আব্বু তো অজ্ঞান হয়েছে না কী হয়েছে এটার কোনো মানে সম্ভাবনা আমরা জানি না, আমরা অনেকটা দুশ্চিন্তায় পড়ে গেছি যে কী হইতে পারে ব্যাপারটা সেটা আমরা জানি না। পরে কী হয়েছে, পরে হঠাৎ দেখলাম যে পাশেই যেই গাছগুলো ছিল গাছগুলো হঠাৎ গাছ ওইখান থেকে দুই তিনটা গাছ অলরেডি পুকুর ছিল আবার আমাদের ঘরের পাশে ওইখানে পড়ে গেছে, দুই তিনটা গাছ পড়ে গেছে পানিতে, তখন অনেক আওয়াজ হয়েছে, অনেক আওয়াজ হওয়াতে
ওই তো অনেক লোক আসছে, আর তখন প্রায় ভোরের সময়, কিন্তু ভোর হয় না ওই সময়, প্রায় হয়তো আড়াইটা বা তিনটা বেজে আসছে এরকম সময় হইতে পারে। তো পরে কী হয়েছে, ওই সময় আবার কিছুক্ষণ পরেই পরে শুনতে পাইলাম যে ফজর আজান দিচ্ছে। ফজর আজান দেওয়ার সাথে সাথেই এদিকে আবার মানুষজনও দেখতেছি কয়েকজন লোক আস্তে আস্তে আসতেছে, অনেক লোকজন হয়ে গেছে। এখন আসার সাথে সাথে আব্বুর চোখে মুখে পানি টানি তেল এগুলো দিচ্ছে, যে যেইভাবে হেল্প করতে পারে সবাই করতেছে। এন দেওয়ার পরে আব্বুর সেন্স সকাল হওয়ার কিছু আগ মুহূর্তে সেন্সটা ফিরে আসছে। আসার পরে চোখ খোলার সাথে সাথে আবু একটা কথাই বলছে যে আমি জানালার পাশে একটু মাথাটা লাগাই শুইলাম, আমার কে জানি এত জোরে থাপড় দিছে যে আমার মাথাটা পুরো আলাদা হয়ে, মানে আমি ভাবছি যে আমার মাথাটা পুরো আলাদা হয়ে গেছে। পরে এইটা শুনে মোটামুটি সবাই ভয় পেয়ে গেছে যে কী কাহিনী হইলো, থাপড় দিল, থাপড় কী দিল, কে দিল থাপড়। পরে সবাই সাইডে গেলো, সাইডে দেখা যায় যে এই গাছগুলো ছিল, ওই গাছগুলো পড়ে গেছে। একটা তেঁতুল গাছ ছিল অনেক বড়, অনেক আগের, ওইটা আমার দাদুর সময়ের অনেক বড় একটা তেঁতুল গাছ, ওই গাছটা পড়ে গেছে। আর সাথে আরও কয়েকটা গাছ ছিল, ওই গাছগুলো হচ্ছে পড়ে গেছে। পরে সবাই যে আন্দাজ করে নিল যে এটা অবশ্যই কোনো না কোনো ভৌতিক কাহিনী হইতে পারে, কারণ এটা তো আর সাধারণ মানুষ এটা সম্ভব না, একজন মানুষের জানলা দিয়ে মাথা বের হয়ে যাওয়া, তার সাথে সাথে গাছগুলো জল তুফান কিছু নাই পড়ে যাওয়া এরা। পরে কী হয়েছে, সকালে নামাজ টামাজ সব শেষ হয়েছে, মানুষজন আস্তে আস্তে আসলো, একটা হুজুর আসছে। হুজুর আইসা কী করবে, হুজুর আইসা আব্বুর সাথে কথা বলতেছে যে কী কাহিনী হয়েছে। আব্বুর জিজ্ঞেস করলো যে আপনার সাথে কী কাহিনী হয়েছে আপনি বলেন। পরে আব্বুর সাথে কথা হইল যে এই কাহিনী, আমি স্বপ্নে দেখতেছিলাম যে আমার অনেক ঠান্ডা গরম লাগতেছে, আমি এই জন্য জ্বালানা কী করছে, জ্বালানার পাশে গিয়ে আমার মাথাটা লাগাইলাম, হঠাৎ দেখি আমার মাথাটা কে জানি একটা কূপ মাইরা কাটে ফেলছে, কাটে ফেলার সাথে সাথেই আমি মরে গেছি, মরে যাওয়ার সাথে সাথেই আমার আর কোনো খবর নাই। পরে এখন সকালে ওইটা দেখি এই অবস্থা, আমার জ্বালানা, ঘরের জ্বালানা ভাঙা, তারপরে আব্বুর যেই সময়ের, মানে আমার দাদার যেই সময়ের তেঁতুল গাছ ছিল, ওই পাশে আর কয়েকটা গাছ ছিল, অন্য গাছ, অনেক পুরনো গাছগুলো সব ভাঙা ছুড়ে গেছে। পরে কী হয়েছে, হুজুরে আইসা এখন কী হয়েছে এটা ঘটনা মানে উদ্ঘাটন করার চেষ্টা করতেছে। হুজুরে আইসে আয়া, পরে আব্বুর আঙ্গুল, এই বেটে আঙ্গুলগুলো দেখতেছে, পরে দেখতেছে আব্বুর সব কিছুই ঠিক আছে কিন্তু পুরো শরীরটা অনেক ঠান্ডা হয়ে আছে, মানে এতটা ঠান্ডা মানে স্বাভাবিক মানুষের থাকে না। আব্বুর মানে চোখের দিকে তাকাইলে মনে হয় না যে আব্বুর শরীরে কোনো সমস্যা আছে, এমনিতেই ভয় পাইয়া একটু সমস্যা হয়েছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু আব্বুর পুরো শরীরটা ঠান্ডা হয়ে আছে। পরে কী হইলো, হুজুরে বুঝলো যে যে আসর করছে সে হয়তো এখনও যায় নাই, সে এখনও আসে। পরে কিছু টাইম মানুষজন চলে গেছে, মানুষজন চলে যাওয়ার পরে আব্বু নাকি এখানে পাশায়, আমরা আবার একটু শুইতে গেলাম, রাত্রে শুইতে পারি নাই সকালে, পাশে আম্মু ছিল, আম্মুরে গলা চাইবা ধরছে, গলা চাইবে ধরছে, আম্মু তো কিছু বলতে পারতেছে না, আম্মুর গলা চাইবে ধরছে, আম্মু কোনো রকম মানে গলা চাপে হালকা একটু আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার পরে আবার আমরা আসছি আইসা, পরে দেখি যে আব্বু আম্মুরে গলা চাইবা ধরে মাইরা ফেলতেছে, মাইরা ফেলার মতো অবস্থা। পরে আবার মানুষজন বেশ একটা দূরে যায় নাই, এই সময়ে কাহিনী হয়ে গেছে। পরে কী করছে, হুজুর আবার দৌড়ে দৌড়ে করে সবাই আসছে, সবাই এসে ওনারা দৌড়ছে, দৌড়া হুজুরে আসছে, হুজুরে এসে দৌড়লো ওনারে, দৌড়ার পরে কী হয়েছে, হুজুর ধরার সাথে সাথেই ওই কেছে, এই তুই আবার আসলি কেন, আমি তো তোকে ফাটাই দিলাম, এত সুন্দর মতো বুঝাই দিলাম, তাও তুই আবার আসলি কেন। হুজুরে ওনার উত্তর দিল যে শয়তান কখনোই বড় হইতে পারে না, শয়তানের ধ্বংস নিশ্চিত, তোর ধ্বংস আমার হাতে ঠিক লেখা আছে। তো পরে কী হইলো, হুজুরে আসলো, হুজুরে আইসা এখন সবাই নাই, সবাই একটু দূরে চলে গেলো, হুজুরে একটা চেয়ার দিলাম, চেয়ার দেওয়ার সাথে হুজুর চেয়ারে বসলো, আর ওনার আমার আব্বুরে আব্বুর উপরে যেই জিনটা বা যেই ভৌতিক যেই জিনিসগুলো হয় ওই যে জিনিসগুলো বর করছে ওইটারে নিচে রাখছে, মানে হুজুরের চেয়ারে বসছে, ওটা একটু নিচে গেলো বসাইলো, তারপরে কী করছে এর মধ্যে ওরা হাতটা বাইন্ডে দিছে, যেহেতু কিছুক্ষণ পরেই কিছু থেকে কিছু হইলে আমার আম্মুর গলা চাইপা ধরতে যায়, এইদিকে আম্মুর অবস্থা খুব নাজুক, তাও আম্মুর উপর হামলা করে, শুধু হামলা করে। পরে কী হইলো, হুজুর ধরছে, হুজুর ধরে বলে যে তুমি এত সাহস পাইলা কই, ওই লোককে চিনো তুমি, কয় ওই লোক যাই হোক আমি ওনার চিনার দরকার নাই। পরে কইলো তুমি জানো ওই লোক পাঁচ অক্ত নামাজ পড়ে সব কিছু করে, তুমি ওনার উপর বর করলা তুমি তো ধ্বংস হয়ে যাবা। পরে কইলো যে আমি এগুলা কখনোই ভয় পাই না, আমার সাহস কতটুকু সেটা তুমি জানলে তুই এখান থেকে দৌড়ায় পালাইবি। হুজুর বললো যে আমি দৌড়ায় পালাম এমন কাহিনী করবি তুই, তোর নাম কি, তুই নাম কইতেছে আমার নাম হচ্ছে রহিমা, কয় রহিমা তোর নাম মহিলা, কয় হ্যাঁ আমি মহিলা, কয় তুই আরও ধরছস কেন, কয় আমি এখান দিয়ে যাইতেছিলাম জানলা দিকে তাকাইছি, তাকায় দেখি ওর চেহারাটা অনেক সুন্দর, ওর অনেক ভাল লাগতেছে, এই জন্য আমি ওরে ধরছি, আমি ওরে বিয়ে করমু, ওর বোরে আমি মায়েরা ফেলমু, ওর বোরে মায়েরা আমি ওরে বিয়ে করমু, বিয়ে করে আমি ওরে লইয়া যামু। পরে হুজুর অবাক হয়ে গেল, এই
ওর বাচ্চা কাচ্চা সবাই আছে, তুই ওরে বিয়ে করবি, তুই এসব কী কইতেছস? কয় আমি কারো কথা শুনবো না, আমি ওরে লইয়া যামু, আমি ওরে বিয়ে করবো, আর ওর বোর্ডার আমি মাইরা ফেলবো। ওই শয়তানের লাইগা আমি ওর আশেপাশে আসতে পারি না। ওই শয়তানে কিছুক্ষণ পর পরেই ওর কাছে আসে আর আমার সমস্যা হয়। পরে কী হইলো, হুজুরে এটা শুই না তো সবাই অবাক যে মহিলা মানুষ ভর করছে আমার আব্বুর উপরে, তাও হঠাৎ রাত্রে, তাও আবার এত, মানে এত ক্রিটিক্যাল কাহিনীটা, মানে এটা আনবিলিভেবল। তো পরে কী হইলো, মহিলা ভূত এ হইলো, যে যে জিনটা মহিলা জানতে পারলো সবাই যে রহিমা বর করলো, রহিমা এখন ওরা বিয়ে করবো, বিয়ে করে ওনারা লইয়া যাইবো রহিমার সাথে, আর আমার আম্মুর মায়েরা ফেলবো, এটা ওই ডিসিশন নিয়ে নিল। অ্যান্ড হুজুর কইতেছে যে আচ্ছা ঠিক আছে। হুজুরে কিছু সুরেডোরে পড়ে দিল, অ্যান্ড কোনো কাজ হইতেছে না, মানে হুজুরে ওনার সাথে পেরে উঠতেছে না হুজুরে। পরে কী হইলে, এই পাশে আবার আমার বড় ভাই আবার কী করলো, এইদিকে একজন কবিরাজ আছে, অনেক আগের অনেক মুরব্বী, উনি অনেক আগে থেকেই এগুলা নিয়ে ইয়া করে। তো ওই কবিরাজরে ফোন দিল, কবিরাজও বয়স্ক মানুষ, আসতে একটু লেট হইলো। এইদিকে হুজুরে হুজুরের সাথে ওর ওই যেই জিনটা ভর করলো আবুরে, ওনার সাথে একটু বাইজা গেছে। বাইজা যাওয়াতে কী হয়েছে, ওই হুজুরে ওই রহিমা নামক জিনটাকে কন্ট্রোল করতে পারে নাই, হুজুরের থাবড়ায় থুবড়ায় পুরা গালগাল সব ফুলাই দিছে। এদিকে হুজুরের মানেই আমার ভাই ফোন দেওয়ার কবিরাজ আসতেছে আইসা, এইসব দেখা কবিরাজও ভয় পাইয়া গেছে, যেটা কেমন জিনিস যে হুজুরের অবস্থা খারাপ করে দিল। হুজুরের অবস্থা দেখা কবিরাজ ভয় পাইয়া গেল, কবিরাজ বলতেছে যে আমি এদিকে যাবো না, এদিকে গেলে আমার বিপদ হইতে পারে, যেহেতু হুজুরে মানতেছে না। অ্যান্ড কবিরাজ আসার সময় আপনার যেই সরিষার ওই যেইগুলো থাকে, তারপর আরও কী কী তেল এগুলো কবিরাজ যেগুলো ব্যবহার করে আর কি ভৌতিক কাহিনীর জন্য, তারপরে মেজ মেজের কাঠিগুলা ওইগুলো আনলো, উনি ঢুকছে। অনেক মানে সবাই অনেক বোঝাই টোঝায় যে এখন যদি আপনি না আসেন তাহলে এখন তো কোনো উপায় নাই, একটা দুর্ঘটনা ঘটলে তো আমাদেরই সমস্যা হবে, সবার সবাই আমরা এর জন্য দায়ী থাকবো। তখন কবিরাজরে অনেক বুঝে আসছে, উনি অনেক মুরব্বী, এর আগেও অনেক এরকম এই ধরনের কাহিনী আমি শুনছি অনেক, যে উনি নাকি এগুলা অনেক সহজেই কন্ট্রোল করতে পারে। পরে কবিরাজ আসলো, কবিরাজ আইসা ওনার ওই যে ম্যাজটেজ আছে কী কী আগুন টাগুন জ্বালাইলো, ওই যে সরিষার যেই ইয়া দানাগুলো ছিল ওইগুলোতে আগুন ধরাইলো, ধরায় ওইগুলোতে এত মানে মানে গন্ধটা ছড়াইলো পুরা, এখন শুধু ওই সরিষার গন্ধটা ছড়াই গেল। এখন দেখতেছি ওই যে আব্বুর মাথা, শুধু আব্বু মাথা ঘুরাইতেছে, মাথা ঘুরাইতেছে, মাথা ঘুরাইতেছে। এখন কবিরাজে বলতেছে, হঠাৎ ওই মুরব্বী কবিরাজ হাসা দিল, হাসা দিয়ে বলে যে হুজুরে কি হুজুরের কাজ হয় নাই, এখন কাজ হইতেছে। কয় তুই আমার, ওই কবিরাজের বলতেছে যে তুই আমার সাথে এটা কী করলি, ঠিক আছে আমার গা পুড়া যাইতেছে পুরা, তুই এটা কী করছস, তুই এখান থেকে চলে যা, তাইলে যদি চলে না যাস তাইলে আমি কিন্তু তোরে মেরে ফেলবো। কবিরাজ বলতেছে দাঁড়া তোর সাথে আরও কিছু কথা আছে। এটা বইলা কবিরাজ কী করছে, আবার আমার বড় বাইরে কইলো যে তুমি ইয়ে করো, লাঠি আনো, ওই যে মোস্তাক বলে গ্রামের ভাষায়, এক এক দেশে এক এক রকম বলে, কিন্তু আমাদের চাঁদপুরে এটার মোস্তাক বলি আমরা। তো ওই মোস্তাক কইলো যে মোস্তাক মূলা থেকে তুই চার পাঁচটা মোস্তাক কিনে আন, ইয়া কাইটা আন। পরে আমার বড় ভাই গেছে, যাইয়া মোস্তাক কাইটা আনছে, আইনা পরে আমার আব্বুরে পিড়াইতেছে, আমার আব্বুরে এমন জোরে জোরে পিড়াইতেছে আমাকে সবার কষ্ট লাগতেছে, কিন্তু আব্বু শুধু একটা কথাই কইতেছে যে আমার পিড়াইলেও কোনো লাভ হবে না, পিড়াই লাভ হবে না, আমি ওরে লইয়া যামু, ওর বোরে মারমু, ওর বোরে মায়ের আমি ওরে বিয়ে করবো, এই কইতেছে। এই কয়ার পরে ওই কবিরাজে কী করছে, ওনার সাথে যা ছিল ওই সরিষার যে ইয়েগুলো ছিল ওইগুলো পুরো আরও বেশি করে পোড়ানো শুরু করেছে। তারপরে শুকনা মরিচ, শুকনো মরিচ আনলো, শুকনো মরিচ আইনা চুলা থেকে আগুন আলাদা ওই যে ছালি আছে ছাই আছে ওইগুলো নিল, নিয়ে ওই ছাইয়ের মধ্যে দিল। দেওয়ার পরে এবার এবার মানে জিনিসটা একটু আর একটু ক্রিটিক্যাল হইতেছে, যত মানে জিনিসগুলো উনি করতেছে ওই কেমন জানি কেমন দুর্বল, মানে কন্ট্রোলে চলে আসতেছে। এখন যখন মরিচ পোড়ানো শুরু হয়েছে তখন সে আসলো, সে নর্মাল, নর্মাল বলতে কি কবিরাজের বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমার কাছে আপনি কী চান, আমি কী করতে হইব, কিন্তু আমি ওরে নিব, আমি আমার সাথে নিয়ে যাব। পরে কবিরাজ বলতেছে যে তুই ওরে নিতে পারবি না, ওর বউ আছে বাচ্চা আছে সবাই, এই সবার সাথে তুই ওরে যেভাবে দৌড়ছস ওইভাবে তুই চোখ বন্ধ কইরা তুই চলে যাবি, চলে যাবি, চলে না গেলে আমি তো কী ব্যবস্থা করা ওইটা তো এখন বুঝতেছিস তুই। পরে কইলো যে হ্যাঁ ঠিক আছে আপনি আমারে, আমি জানি আপনি আমার অনেক কিছু করতে পারবেন, কারণ আমি হুজুরে এমনভাবে ইয়ে করছি, ভাবছি যে সবাই ভয় পাবে, আমি সুন্দর মতো ওরে লয়ে যাবো, কিন্তু এখন আপনি এসে যেই ইয়েটা লাগাইলেন এখন তো আমার খুব ভয় লাগতেছে, আমার গাটা শুধু পুড়ে যাইতেছে, অ্যান্ড আমার যত গা দেখতেছি যত সময় যাইতেছে তত বেশি করে গা ফুটতেছে, অ্যান এমন সময় হইতেছে হয়তো আমার সূর্য বাদ ভেঙে যাইতেছে, অ্যান আপনি আমার কিছু বলেন কিন্তু আমারে ওরে নিয়ে যাইতে দেন। কবিরাজ কইতেছে যে তুই ওরে নিয়ে যাইতে পারবি না,
তুই যেভাবে আসছস ওইভাবে তুই চলে যাবি। তো বলতেছে যে আমি না, আমি ওরে মানে কোনোভাবে যাবে না, ওই নিয়েই যাবে আমার আব্বুকে, তারপরে আম্মুরে মেরে ফেলবে, এগুলো বলতেছে, কোনোভাবে মানতেছে না। পরে ওই যেই মরিচগুলা বা যে ইয়েগুলো পোড়াইছে ওইগুলো কী করছে, ওইগুলো পোড়ানো ওই ছাইগুলা, তারপরে ওই যে সরিষার যেই পোড়াইছে ওইগুলো আইনা আমার আব্বুর মানে মাথায় দিল, মাথায় ছাই দিতে থাকলো। দেওয়ার সাথে সাথেই ওই যেই জিনটা বর করছে ওই জিনটা বলতেছে যে আমারে আমারে ক্ষমা করে দে, আমারে ক্ষমা করে দে, আমি চলে যাইতেছি, আমি আর জীবনও ওর কাছে আসবো না, আমি আমার ভুল হয়ে গেছে। এখন মানে ওইগুলো দিতেছে আর আব্বুর পুরো শরীর দেখতেছি কেমন জানি পুরো লালচে হয়ে যাইতেছে, কারণ আব্বুর পুরো লালচে হয়ে যাইতেছে আর আব্বু কেমন জানি করতেছে, মানে একটা ভয়ঙ্কর একটা ওই সিনটা। ছোটো ছিলাম তারপরও আমার চোখে এখনও মাঝে মধ্যে যখন রাত্রে অনেক রাত হয় ঘুম ভাঙে, তখন ওই সিনগুলো মনে পড়লে নিজের কাছেও অনেক ভয় লাগে, নিজেও অনেক ভয় পাই। তারপরে কী হয়েছে, ওই হইল ওইগুলো দিতেছে আর ওই তো এখন মাপ চাইতেছে, ক্ষমা চাইতেছে, চলে যাবে এখন ছাইরা দেন। কবেশ কইতেছে না, তোরে ছাড়বো না, তোরে বদলে ঢুকামো, কারণ তুই এসব বেয়াদব, তুই কথা শুনোস না, তোরে অনেক বুঝাইলাম তুই বুঝোস না, এখন তোর শেষ পর্যায়ে যেটা দিলাম এখন তুই বুঝছস, এখন তুই এখন তোরে ছাড়বো না, কারণ তুই ছাড়লে তুই এখন ওরে ছাইড়ে যাবি, আবার ওর কাছে আসবি বা অন্য কারো ক্ষতি করবি, তোরা আমি বদলে ঢুকে রাখবো, তুই বদলে ঢুকবি। কয় ভাই যে কবিরাজ সাহেব আমার ছাইড়া দেন, আমার মাপ করে দেন, আমারও সংসার আছে, স্বামী আছে, কিন্তু আমার স্বামীর বয়স হয়ে গেছে অনেক, আমার ওরে সুন্দর লাগছে, ওরে ভালো লাগছে, আমি ভাবছি যে ওরে লইয়া যাবো, আমার ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমার সংসার আছে, আমার ছাইড়া দেন। অ্যান্ড আবার কবিরাজ যখন শুনছে যে ওনার সংসার আছে, এই আছে, তারপর ওনার জিগাইলো যে সংসার থাইকা তুই এই কাজ করলি কেন, কয় আমি কী করবো, আর আমার যাওয়ার সময় হঠাৎ দেখছি ওর রূপটা আমার কাছে খুব ভালো লাগছে, তারপর ওই কী সুন্দর জানালার পাশে শুয়ে আছে, কেমন জানি মায়া লাগছে আমার কাছে, এই জন্য আমি ওরে ধরছি, আমি ভাবছি যে ওর আমি নিয়ে যাবো, কিন্তু এখন আমি বুঝছি যে আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। কবিরাজ বলতেছে ঠিক আছে তোর ক্ষমা করবো, তবে একটা শর্তে, এই গাছটা যেগুলো ভাঙলো এগুলো কী হয়েছে, কয় আসলে এগুলো আমার জন্যই ভাঙছে, আমি যখন ঢুকছি তখন এত মানে আমি তো একটা মানে জোরে গতি নিয়ে আসতেছিলাম, একটা জায়গা থেকে আসতেছিলাম, এত এত গতি ছিল আমার, যার কারণে ওনাদের গাছ টাছ ভেঙে গেছে, তারপর মানে জানালাগুলো ভেঙে গেছে, আমি ভাবছি যে ওনারা জানালা দেয়া না, আমি ওনারা সুন্দর মতো বের করে নিয়ে যাব, কিন্তু আমি পারি নাই, কারণ ওই যে আমি আসার সময় জানালা ভাঙছে, এই জন্য জানালা ভাঙার সাথে একটা শব্দ হয়ে গেছে, সবাই জানিয়ে গেছে। তারপরও আমি একটু চুপ ছিলাম হুজুর আসার সময়, কিন্তু পরে হুজুর এসে আবার ঝামেলা করছে, হুজুরের শিক্ষা দিলাম, কিন্তু আপনার সাথে আমি পেরে উড়ি নাই, এখন তো আমার আর কিছু করার নাই, এখন আমার ছাইড়া দেন, ক্ষমা করে দেন, আমারও সংসার আছে। তো কইল যে সংসারে কে কে আছে, তুই তাইলে আর ধরলি কেন, এই সেইগুলো কইতেছে। ওরে কইল যে আমার সংসারে আমার ছেলে মেয়ে আর আমার স্বামী আছে, আমার স্বামী স্বামীর বয়স হয়ে গেছে প্রায় 1700 বছর, আর আমার ছেলে সন্তান সবাই এখন ছোটো, ওগো বয়স প্রায় এই একজনের ছোটোজনের বয়স হচ্ছে 400 আর বড়জনের বয়স হচ্ছে আপনার 550, আর আমার নিজের বয়স এন এত বেশি হয় না, আমার বয়স হচ্ছে আপনার মাত্র 1100 বছর, ঠিক আছে। এই জন্যেই আমি চাইছিলাম যে ওরা লইয়া যায়, আমার স্বামীটা অনেক বুড়ো হয়ে গেছে যাইতেছে আস্তে আস্তে, এই জন্য আমি চাইছি ওনারা আমার যাওয়ার সময় ভালো লাগছে, এখন আমার ক্ষমা করে দেন, আমি যা করছি আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন, আমার মায়েরেন না, আমার বদলে ঢুকায়েন না। পরে কবিরাজে কইল যে আচ্ছা ঠিক আছে ওর ছাড়মু, তুই এখন যে চলে যাবি এটার প্রমাণ কী, যে চলেই যাবি একেবারে, কয় প্রমাণ আমি দিব, প্রমাণ দিয়ে আমি যাবো, আমি এখান থেকে যাবো, যাওয়ার সাথে আপনাদের যেই বাড়ির ওই ওনাদের বাড়ির যেই পাশের যেই তেঁতুল গাছ আরেকটা আছে, ওই তেঁতুল গাছের একটা ডাল আমি ভাঙে দিয়ে যাবো, আমি আর আসবো না, আমি এটা মানে আপনার সাথে বইলা যাইতেছি আর এটা আমি প্রমাণ দিয়ে যাবো। কয় ঠিক আছে তাহলে তোর আমি এক শর্তে ছাড়তে পারি, তো এখন এই মুহূর্তে ওই মহিলার কাছে মাপ চাইবি, যারে তুই গলা চাইবা মারা ফেলতে চাইছস, তারপরে মাপ চাইয়া আমাদের সবাইরে সালাম দিয়া তুই চলে যা। পরে গেল আম্মুর কাছে, যাওয়ার পরে আম্মুরে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। আম্মু তো ভয়ে পাইয়া রয়েছে, আম্মু তো ওর সামনে যাইতেছে না, তারপরও মানে আমার আব্বুর ভিতরে থাকা ওই জিনটা আমার আম্মুর কাছে পায়ের কাছে যাইয়া বলতেছে যে আমার ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আর জীবন এমন হইব না। আম্মু বলতেছে যা 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 তুই চলে যা, তুই আর আমার সামনে আসিস না, আর আমার সপ্তর ক্ষমা করে তুই চলে যা। পরে ওই কী করছে কবিরাজ, তারপর আরও কয়েকজন আসছে, ওই হুজুর টুজুর, হুজুরের অবস্থা খুব খারাপ, হুজুর ওই সময় ছিল না, হুজুরকে নিয়ে চলে গেছে সবাই। তো পরে সালাম টালাম দিয়া ওই চলে গেছে, যাওয়ার সময় কী করছে ওই বাড়ির ওই পাশে যেই গাছটা ছিল ওই গাছ তেঁতুল গাছটার একটা ডাল ভাইঙ্গা দিয়ে চলে গেছে। পরে আব্বু আর কি মোটামুটি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। এই ছিল আমার সেকেন্ড গল্পটা। অনেক অনেক ধন্যবাদ রাকিব, আবারও আসবো আমরা তোমার কাছে। বাট প্রিয় দর্শকদের কাছে একটু ফিরে যেতে চাই, যারা জাগো এফএম 94.4 এ টিউন করে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি শুনছেন এই মুহূর্তে আমার আয়োজন ভূত স্টুডিও।
অ্যান্ড ভূত স্টুডিওতে এই আয়োজনে আমি থাকি প্রতি বৃহস্পতিবার রাতে আপনাদের সাথে। আর বন্ধু, যখনই আপনার ভয় লাগবে তখনই আপনার ভয়টাকে দূর করার জন্য আমি আপনাকে একটা ছোট্ট টিপস দিতে পারি, সেটা হচ্ছে প্রাণ ঝালছানাচুর। এক্স্যাক্টলি, প্রাণ ঝালছানাচুরের যে ধুন্ধুমার ঝাঁজ, এটার কাছে কিন্তু সে কোনো কিছু হেরে যাবে, সো ভয়টাও তখন দূর হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি নেক্সট উইকে, আজকে রাকিব কিন্তু একটা স্টুডেন্ট, সে কিন্তু খুব স্মার্টলি তার স্টোরিগুলো বলছে। অ্যান্ড এরকম অনেক বন্ধু রয়েছে যারা মাদ্রাসায় পড়ো বা ইউনিভার্সিটিতে পড়ছো, তোমাদের কাছে যদি স্টোরি থাকে, সে তুমি ছেলে হও মেয়ে হও কোনো সমস্যা নাই, তুমি তোমার সাথে একজন ফ্যামিলি মেম্বার্সকে রাখতে পারবে আসার জন্য। সো তুমি যদি মনে করো যে তুমি আসতে চাও রেডিওতে নেক্সট থার্সডেতে এসে গল্প বলতে চাও, তুমিও কিন্তু আসতে পারো। এর আগে আজকে ফাতেমা একজন হাউসওয়াইফ, একজন মা, সরি একজন জব হোল্ডার, তিনি জব করতেন এবং তিনি একজন মা, তিনি কিন্তু স্টোরি বলে গেছেন। সো নেক্সট উইকে তুমিও বলতে পারো। সো ছেলে মেয়ে নর নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা যে কেউ এখানে আসতে পারেন, যদি আপনারা আসেন তাহলেই তো গল্প আরও জমবে, আরও সুন্দর সুন্দর স্টোরি, আরও ভয়ঙ্কর স্টোরি, আরও অ্যাডভেঞ্চার নিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে সাজাতে পারবো। খেয়াল করেছেন আমি মাস্ক পরেছি, আমার বন্ধু রাকিব মাস্ক পরেছে, সবাই মাস্ক ব্যবহার করছেন এবং যেটুকু দূরত্ব মেনটেন করে আমাদের শোটা করা উচিত আমরা সেটা করছি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি একটু পর পর, এবং মোটামুটি আমাদের অফিসের সমস্ত রকমের সুরক্ষাকে মেনটেন করে, মানে একটা মানুষের পক্ষে বা একটা অফিসের পক্ষে যতটুকু সম্ভব তার সর্বাত্মক চেষ্টা করে আমরা কিন্তু জাগো এফএমের এই অনুষ্ঠান পরিচালনা করছি। সো যারা শুনছেন বাসা থেকে তাদের উদ্দেশ্যে শুধু এইটুকু চাওয়া যে আপনারা অনুষ্ঠানটাকে মানুষের কাছে পৌঁছায় দেন, আমরা আপনাদেরকে এন্টারটেইন করার জন্য চলে এসেছি, আমরা রেডিওতে আছি, একদল মানুষ গল্প করার জন্য এখানে আসছে, তারা গল্প বলছে, এবং এটাও একটা কিন্তু আপনি যখন এন্টারটেনমেন্টের অভাব হবে, ঘর থেকে বেরিয়ে যাবেন রাস্তায় আপনার ভালো লাগবে না, তখন আপনি কোভিড আক্রান্ত হতে পারেন। তা আমরা কিন্তু আরও মানে বেশিভাবে চেষ্টা করছি এই সময়টাতে, যখন লকডাউনের সময় বা আমাদের বাসায় থাকা উচিত বলে আমরা মনে করছি, সেই সময় আমরা কিন্তু আপনাদেরকে এন্টারটেইন করার জন্য বিভিন্ন অনুষ্ঠান করছি। সো এটা আমি জানি না আপনারা কে কীভাবে নিচ্ছেন, বাট আমার কাছে মনে হয় এটি একটি দায়িত্ববোধের জায়গা থেকে জাগো এফএম 94.4 করছে। আপনারা যদি খেয়াল করেন অনেক জায়গায় রিপিট হচ্ছে শোজ, বাট জাগো এফএম 94.4 এই বছর যে ডিসিশনটা নিয়েছে, আমরা আমাদের সর্বাত্মক দিয়ে সব রকমের ব্যবস্থা গ্রহণ করে আমরা চেষ্টা করছি আমাদের শোগুলো কন্টিনিউ করার, লাইভ করার জন্য এখনও অবধি করছি। সো সেই জায়গাটায় আপনাদের সাপোর্ট ছাড়া সম্ভব নয়। আপনি যদি নেক্সট উইকে রেজিস্ট্রেশন করেন, হয়তো আপনার গল্পটা আমরা শুনতে পারবো। সো রেজিস্ট্রেশন করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, মানে আপনি কী করেন, এই চারটা জিনিস ঠিকমতো টাইপ করে নিজের মোবাইল থেকে, অর্থাৎ যেই মোবাইলে ফোন করলে আপনাকে পাওয়া যাবে সেখান থেকে SMS পাঠিয়ে দিবেন। কোন নাম্বারে? 26969 26969 এই নাম্বারটিতে। একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছে আগামীকাল অর্থাৎ শুক্রবার আই হ্যাভ অ্যানাদার হরর শো, যেটার নাম ভূতের ডায়েরি। ভূতের ডায়েরি বেসিক্যালি জাগো এফএম 94.4 থেকে নয়, আর জি উদয়ের যে ফেসবুক পেজ থেকে আপনারা লাইভ দেখছেন, আচ্ছা অনেকে আমার পেজই জানেন না এখনও, খেয়াল করেন ফেসবুকে সার্চ করলে আর জি উদয় দিয়ে একটা পেজ আসবে যেখানে ব্লু টিক মার্ক দেওয়া, সেটি হচ্ছে আমার পেজ। ওই পেজে লাইক অ্যান্ড ফলো মানে দুটো ক্লিক করতে হবে, লাইক অ্যান্ড ফলোতে, তাহলে কি হবে নেক্সট নোটিফিকেশনটা আপনার কাছে যাবে। অ্যান্ড ওখান থেকেও আমি বেশ কিছু শো করে থাকি, কারণ জাগো এফএমে সপ্তাহে আমার যে শোগুলো থাকে তার বাইরে যেদিন যেদিন থাকে আমি সেদিনও আপনাকে এন্টারটেইন করার জন্য আর জি উদয়ের পেজটা ব্যবহার করে থাকি, এবং সেখানে কিন্তু আমি আপনাদের সাথে যুক্ত হই লাইভ শোতে। সো সেখানে ভূতের ডায়েরি হবে কালকে রাত অর্থাৎ শুক্রবার রাত 10:30। যদি মনে করেন যে আপনার কাছে স্টোরি আছে এবং আপনি বাসায় বসে আমার সাথে কানেক্টেড হতে চান, তাহলে আমার পেজের মেসেজ বক্স আপনাকে জানায় রাখতে হবে যে আপনার কাছে ইন্টারনেট কানেকশন আছে কিনা, স্মার্টফোনটা আপনার কাছে আছে কিনা, এবং সাথে কয়টা প্যারানর্মাল স্টোরি আছে যেগুলো আপনি বাসায় বসে শেয়ার করতে চান, অর্থাৎ ইন্টারনেটে খুব ইজিলি আপনি আমার সাথে লাইভে যুক্ত হবে এবং আপনার স্টোরিটা কালকে রাতে বলবেন। যদি সেই ইন্টারেস্ট থাকে এখনই পেজের ইনবক্সে নক করে রাখেন। মনে করিয়ে দিতে চাই প্রতি শনিবার দিন আমাদের এখানে হয় লাভ স্টোরি, শনিবার দিন ঠিক রাত 10:00 থেকে শুরু হয়ে যায়। এই সপ্তাহে একটা ডিফারেন্ট টাইপের স্টোরি নিয়ে আসছি, অ্যান্ড আই হোপ স্টোরিটা আপনাদেরকে হতাশ করবে না। লাস্ট উইকে আমি নিজে হতাশ হয়েছিলাম, বিকজ আমি যে স্টোরিটা শুনেছিলাম সেই স্টোরিটা যিনি বলতে চেয়েছিলেন তিনি নার্ভাস হয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি প্রপারলি স্টোরিটা বলতে পারেন নাই। বাট সেই স্টোরিটার একটা অংশ আমি আরজি উদয়ের পেজে গতকালকে যখন আপলোড করেছি তখন কিন্তু আবার সেখানে আমি প্রচুর মানুষের কাছ থেকে একটা রেসপন্স পেয়েছি। আপনারা খেয়াল করবেন আরজি উদয়ের পেজে বিভিন্ন জীবনমুক্ত কি ছোট ছোট গল্প থাকে 10-15 মিনিটের। এই গল্পগুলো কেন আমি আপলোড করি জানেন তো? এই গল্পগুলো আমি আপলোড করে থাকি মূলত আমার একটাই উদ্দেশ্য, যে আপনাদেরকে মনে করিয়ে দেয়া যে জীবনে কিন্তু এমনও হতে পারে, একটু সাবধানে থাকবেন। গল্পগুলোর মধ্যে কিছু নেগেটিভ মেসেজ থাকে, আবার সেই নেগেটিভ মেসেজগুলোকে আপনাকে কিন্তু পজিটিভভাবে মানে আপনি আপনার লাইফে এই নেগেটিভ মেসেজগুলো আপনাকে দেয়া হচ্ছে যে এরকম হতে পারে, তুমি এখান থেকে সাবধান হও। সো আপনি এখন কোনটাকে গ্রহণ করবেন? অবশ্যই আপনাকে সেটাকে গ্রহণ করতে হবে যে এই মানুষটি আজকে নেগেটিভ এই সিচুয়েশনে পড়েছে, আমি যেন এটা না করি। সো এই ছোটো ছোটো গল্পগুলো যখন রাতে ঘুম আসবে না, জাস্ট আমার এই পেজটাকে একটু স্ক্রল করবেন, প্রচুর ভিডিওস পাবেন 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের,
কোনোটা একটা নারীর জীবনের গল্প, কোনো একটা ডিভোর্সি মায়ের গল্প, কোনো একটা মেয়ে হয়তো এসএসসি পাশ করার পরে সে জীবনে একটা বড় রকমের ভুল করে ফেলেছে, সে আদৌ মানে আজও পর্যন্ত সেই রাতগুলো ভুলতে পারে না, সেই কষ্টের ভেতর দিয়ে সে একটা ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে। এই গল্পগুলো আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। সো আপনারা যারা গল্পগুলো শোনেন, যারা দেখেন, হয়তো তারা এই পেজে ফলো বা লাইক দেন, আর যারা জানেন না তারা হয়তো মাঝে মধ্যে বলেন কেন এই গল্প আপলোড করা, কেনই বা এই কথাগুলো শোনানো। এই কথাগুলো শোনানোর একটাই উদ্দেশ্য, আপনি যেন ওই নেগেটিভ বিষয়গুলো বাদ দিয়ে পজিটিভ বিষয়গুলো গ্রহণ করেন এবং আপনি যেন সাবধানে থাকেন। সো চলো রাকিব, পরের ঘটনাটা শুনে ফেলি আমরা। পরের ঘটনা হচ্ছে আমার নিজের বড় ভাই, বেশ ওই সময় আমি যথেষ্ট বড় হয়েছি, তখন আমি ক্লাস 9 পড়ি, তখনও হোস্টেলে থাকতাম, মাঝে মধ্যে বাড়িতে থাকতাম আর কি, যখন বন্ধ থাকতো শুক্রবার বা এমনি বিভিন্ন বন্ধ থাকতো তখন। তো হয়েছে কি, আমার ভাই ইদানিং জব করতেছিল চিটাগাং একটা জায়গায়, ওইখানে জব হঠাৎ করে ছেড়ে দিয়ে হঠাৎ বাড়িতে চলে আসছে। বাড়িতে যে আসছে এটা আমরা কেউই জানি না, হঠাৎ বাড়িতে আসছে এটা আমরা কেউ জানি না। আমি রাস্তায় বের হয়েছি, রাস্তায় বের হয়ে দেখতেছি আমাদের বাড়িতে ঢোকার জন্য আবার ছোটো রাস্তা আছে, গ্রামের বাড়িতে ছোটো রাস্তা আছে, ওই ছোটো রাস্তার এক পাশে ওইদিকে আসলে গাছ টাছ এগুলো অনেক জঙ্গল টঙ্গল টাইপের একটু রাস্তা, মানে রাস্তাটার ছোটো রাস্তাটার আশেপাশে দুই পাশেই। তো ভাই কী করেছে, ওই ছোটো ছোটো গাছপালা মানে যেই ঝোপঝাড় ছিল ওই ঝোপঝাড়ের পাশেই একটা ব্যাগ নিয়ে বসে আছে, কিন্তু বাসায় আসতেছে না, মানে ভাষামুখী হচ্ছে না। আমি যখন দেখতে পারলাম মানে পারলাম যে আমার ভাই ওই দিকে দাঁড়ায় আছে, তো আমি হঠাৎ অবাক হয়ে গেছি যে ভাইয়া হঠাৎ চিটাগাং থেকে কেন চলে আসছে, হঠাৎ এইভাবে ওই দিকে দাঁড়ায় আছে, বাসায় আসতেছে না, আর আমরা তো কেউ কোনো খবর জানি না, আব্বু কিছু কইলো না, আম্মু কিছু বললো না যে ভাই আসবে বা আসে নাই। তারপরে ভাইয়া যেগুলো যেইভাবে আসতেছে বা আসতেছে আসলো এটা আসলে মানে আমার অবাক করে দিছে, তখন তো অবাক হয়েছি। তারপরে আমার বাইরের কাছে গেছি যে ভাই তুমি এখন আসছো কি বা কারা, এগুলো বললাম, বলার পরে বললাম যে বাসায় আসো। এখন এমন ভাব করতেছে যে বাসায় যাবে না, বাসায় গেলে যেন কিছু একটা হবে, মানে বাসায় গেলে ওর মারবে বা বাসায় যাইতে দিবে না, আব্বু আম্মু বের করে দিবে, এরকম কিছু একটা, মানে একটা ভয় কাজ করতেছে। আমি বুঝতেছি যে আমার ভাইয়ের ভিতরে একটা ভয় কাজ করতেছে, সেই ভয়টা কি সেটা এখনও মানে বুঝে উঠতে পারছি না। তারপর অনেক জোরাজোরি অনেক ইয়া কইরা, তারপরে আম্মুরে ডাকলাম, জোরে চিল্লায় আম্মুরে ডাকলাম, আব্বু তখন ছিল না, আমার আব্বু আবার প্রাইমারি স্কুলের টিচার, আব্বু তখন বাইরে ছিল বিভিন্ন কাজ করতেছিল। তো আম্মুরে ডাকলাম, আম্মু আসলো, আম্মু আইসে আম্মু অবাক হয়ে গেলো যে হঠাৎ কেন আসলো। তো পরে আসলো, অনেক জোরাজোরি কইরা ওরে বাসায় নিল, বাসায় নেওয়ার পরে বাইরে একটা রুমে নিলাম, রুমে নিয়ে বাইরে কইলাম যে ভাইয়া তুমি চেঞ্জ করো, তুমি আসছো এগুলো আমরা পরে শুনবো, কারণ সিচুয়েশনটা এমনভাবে হয়েছে যে এখন কিছু বলা যাচ্ছে না, আমার ভাইয়ের সাথে কোনো কথাই বলা যাচ্ছে না। ভাই কেন জানি মানে রুমে ঢুকতেছে না, বাসায় আসতেছে না, কেন জানি আসতেছে না, এটা এখন আমরা মানে বুঝতে পারতেছি না। তবে এটা বুঝতে পারছি যে আমার ভাইয়ের ভিতরে একটা ভয় ভীতি কাজ করতেছে, অটোমেটিক এটা বোঝা যাচ্ছে, আমার ভাইয়ের মুখের ছাপের উপর বোঝা যায় যে একটা কিছু হয়েছে। তো পরে কী হয়েছে, আমি আর বাইরে কিছু বলি নাই, বলছি যে তুমি ফ্রেশ হও, রুমে তুমি গোসাও, একটু ঘুমাও, একটু শরীর টরীর ঠিকঠাক করো। তো কী হয়েছে, বাইরে রুমে গেছে, রুমে যাইয়া দরজা আটকায় নাই, আমি নিজেই একটু টাইনে আসছে যে ভাইয়া ওখানে স্টেজ করবে, তারপর ফ্রেশ হয়ে ঘুমাবে, যেহেতু আসছে যেই কারণে আসছে, পরে আমরা যখন একটু রিল্যাক্স হবে তখন শুনবো। পরে কী হয়েছে, আমি কিছুক্ষণ পরে একটু ডাকতে গেলাম, আম্মু বললো যে তোর ভাই আসছে, সকালে তো পরে আসছে, তো তুই একটু ডাকলে আমরা দুপুরে একসাথে খাবো, ঠিক আছে। তো পরে আমি গেছি, যাওয়ার পরে আমি দরজা দৌড়লাম, দেখলাম আমি যেভাবে রাখছি দরজা ওইভাবেই আছে, দরজা কোনো আটকানো নাই। পরে দেখলাম দরজা খুলে থেকে আমার ভাইয়ে আপনার কাঁথা ছিল, আমাদের গ্রামে বাসায় আর কি কাঁথা ছিল, ওই কাঁথাটা পুরো মানে নিজের উপর মোড়াইয়া ওই কীভাবে শুয়ে রয়েছে, ঠিক আছে, লম্বা হয়ে শুয়ে রয়েছে। আমি এটা দেখে বললাম যে এখন তো ওইরকম ইয়েও নাই যে ঠান্ডাও নাই, আর ওরা তো দেখা মনে হয় নাই যে ওর জ্বর টর এইগুলো কিছু হয়েছে, হঠাৎ এইগুলো কী করতেছে, এইভাবে কীভাবে শুয়ে রয়েছে। আর আমি ওই খাতার উপরেই ভাইয়া ডাক দিলাম যে ভাইয়া উঠো, আম্মু ডাকতেছে। তোমার ভাইয়া কী করলো, ভাইয়া কিছু করতেছে না, ভাইয়া শুয়ে রয়েছে সোজা হইয়া। না না, আমি কিছুক্ষণ ডাকার পর আমার মধ্যে একটু ভয় চলে আসছে যে ভাইয়ের কী হয়েছে, হঠাৎ এমন করতেছে, কোনো কথা বলতেছে না। পর আম্মুরে ডাকলাম, আম্মুরে ডাকা ওর খাতা, আম্মু কী করছে, আম্মু আইসাই ওর খাতাটা টান দিল, টান দিয়ে দেখে ওই মানে চিত হইয়া শুয়ে আছে। এন ওই কী করছে, উইঠাই কী করছে, বিছানা থেকে নামছে, নাইমা ওই কাঁথাটা আম্মুর কাছ থেকে নিয়ে কাঁথাটা আবার নিজের উপরে দিয়া এন মানে দাঁড়াইছে ঠিকই, কিন্তু ওই কী করছে, নাচা শুরু করে দিছে। এমন সময় মানে এমনভাবে করতেছে যেন ওই মানে পাগলামি করতেছে, এরকম জিনিসটা হইতেছে। পরে কী হয়েছে,
ওর এগুলো দেখে তো এখন তো আম্মু আর আমি তো আরও বেশি ভয় পাইয়া গেছি যে কী হয়েছে, এটা কী হইলো, পরে কী করছে। পরে আম্মু ফোন দিছে, গ্রামে একজন ডাক্তার আছে, ওই ডাক্তারের ফোন দিল যে দেখুন একটু তাড়াতাড়ি আসেন তো, দেন তো কী হয়েছে। পরে কী করছে, ওই ডাক্তার আসছে, ডাক্তার আসছে আরে ডাক্তারে বাইরে ওই যে প্রেশার মাপার জন্য ওই মেশিনটা লাগাইতে যাইতেছিল, ডাক্তারে ভাইয়ে হঠাৎ নাচ থামাইয়া ডাক্তারে একটা থাপড় দিছে, একটা থাপড় দেওয়ার সাথে সাথে ডাক্তার কী হয়েছে, ডাক্তার পড়ে গেছে নিচে, ডাক্তারের হাতে যেই মেশিনটা ছিল ওইটা পড়ে গেছে, ওই মেশিনের যেই আয়নার যেই অংশটা ছিল ওইটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার সাথে সাথেই আমরা অবাক হয়ে গেছি যে সমস্যা হয়েছে ঠিক আছে, কিন্তু ডাক্তার তো ওরে দেখতেছে কী সমস্যা হচ্ছে, ডাক্তারকে কেন মারলো। তো ওই সময় আম্মু আবার ভয় পেয়েছে যে আসলে কি ডাক্তারের সমস্যা, আর ওই যে এই সময় আসছে একেবারে ভোর ভোর সময়, এই সময় আমার ভাই কখনোই আসে নাই এর আগে, তো মোটামুটি আমরা সবাই ভয় পাইছি। ডাক্তার বলতেছে যে ওর ডাক্তারের সমস্যা না, ওর হয়তো অন্য কোনো সমস্যা হইতে পারে। পরে আবার আম্মু বলল যে হয়তো তোর সাথে একটু ঝামেলা হয়েছে আরও অনেক আগে, ভৌতিক কাহিনী হইলো, তোর বাইরেও শেষমেশ কি এগুলো হইব, আমার কি এতই কপাল খারাপ যে এগুলো তোদের সাথেই হবে। পরে আর কি কী করবে, পাশে একটা মসজিদ ছিল, মসজিদে একটা হুজুর ছিল, অত বেশি হয়তো উনি আলেম টাইপের না, কিন্তু মোটামুটি পাঁচ অক্ত নামাজ পড়াইতো এয়াতে মসজিদে, ওয়াক্তি নামাজগুলো পড়াইতো, জুবান নামাজ আবার অন্য আরেকজন হুজুর পড়াইতো। তো উনারে আপাতত ডাকলাম, আমি নিজে চলে গেলাম, দৌড় দিয়ে চলে গেলাম, যাই ডাকলাম, ডাইকে ওনারা আনছি, ওনারা আইনা, উনি কী করছে আমার বাইরে বাইরে দেখছে, বাইরে দেখা বলছে যে হ্যাঁ ঠিক আছে, ওর তো কোনো মানে যেই সমস্যা বলতেছেন ডাক্তারি কোনো সমস্যা না, ওর মধ্যে কিছু একটা ভর করছে। তো কিছু একটা ভর করছে, আম্মু এখন আরও বেশি ভয় পেয়ে গেছে যে ওর আব্বুর সাথে হইলো, তারপর নিজের ভাইয়ের সাথে হইলো, এখন আর বাদ পড়লো না, তাহলে কেমনি কী হইব। তা আম্মু ভয় পেয়ে গেছে, আম্মু কেমন জানি হতাশ হয়ে গেছে। তখন আবার ওই সময় আবার আমি মোটামুটি ক্লাস নাইনে পড়ি, তখন আবার আমি একটু মানে দুই একটা জিনিস বুঝি, তখন আমি হুজুরে বললাম যে আপনি এখন কিছু একটা করেন, যেহেতু ওই ডাক্তার আসছে, ডাক্তারের অবস্থা খারাপ, ডাক্তারকে উনি থাপ্পড় দিছে, ডাক্তার এখন চলে যাবে, এখন উনি থাকবে না, ওনার তো কোনো কাজ নাই, আপনি যেহেতু বলতেছেন যে ওর শরীরে অন্য কিছু একটা ভর করছে, তাইলে আপনি একটু দেখেন। হুজুর বলতেছে এই দেখো রাকিব, আমি তো এত কিছু কিছু জিনের কিছু সুরাকারাত আছে, ওইগুলো আমি এত স্পষ্ট পারি না, অ্যান্ড এটার হিতে বিপরীত হইলে পরে আমিও সমস্যায় পড়বো আর তোমাদের সমস্যাটাও বাইরে যাবে। তুমি এক কাজ করো, আমাদের এখানে আবার একজন হুজুর ছিল, অনেক ভালো একটা হুজুর, ওই হুজুরে তুমি একটু ফোন দাও, আমি নাম্বার দিচ্ছি। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি পারবেন না, ভালো কথা, এখন আপাতত আপনি তাহলে এই জায়গায় থাকেন, আপনি যাইয়েন না, কারণ আম্মু এমনি ভয় পাই আছে আর আমরাও এইসব খুব ভয় পাই যেহেতু ভূতিক কাহিনী। তো পরে আমি ওই সময় এখন আমি যে বলতেছি আমার এখন মনে পড়তেছে এই জিনিসগুলো, মানে নিজের কাছে এখন কেমন জানি ভয় লাগতেছে যে কী কাহিনিগুলো হয়েছে, মানে এগুলো চোখের সামনে যদি না হইতো তাহলে কখনোই হয়তো আমি বিশ্বাস করে উঠতে পারতাম না। পরে কী হয়েছে, পরে হুজুরে ফোন দিলাম, আমি ফোন দেওয়ার পরে হুজুর বলতেছে যে ঠিক আছে আমি এক জায়গায় আসি, আমি আসতেছি, আমার কিছু সময় লাগবে। তারপরে আচ্ছা হুজুর আসবে, যাকে একটু আশ্বস্ত হইলাম। তো পরে হুজুর আসলো, হুজুর আসা বাইরে দেখলো, বাইরে দেখা নর্মালি বাইরে ডাক দিল যে আলামিন এদিকে আসো, ভাইয়ে শুনতেছে না, আলামিন এদিকে আসো, হুজুর প্রায় দুই তিনবার ডাক দিল আলামিন এদিকে আসো, আলামিন এদিকে আসো, জোরে আমরা সবাই শুনতে পারতেছি, কিন্তু আমার ভাই আসতেছে না, মানে রুমের দিক থেকে বের হয়ে যেতেছে না। অ্যান্ড হুজুর কী করছে, আর হাত ধরছে, হাত ধরছে, আরে ওই কেমন জানি হুজুরে আসার সাথে সাথেই ওই কেমন জানি একটা ভয়ের ভিতরে চলে গেছে, ভয়ের ভিতরে চলে গেছে। অ্যান্ড হুজুর আসছে, আর হাত ধইরা বাইর করে আনছে, বাইর করে আর আমাদের সামনে সামনের রুমে ওরে আনছে, আইনে ওরে দাঁড় করাইছে, আর হুজুরকে একটা চেয়ার দিলাম আমি, হুজুরের চেয়ারে বসলো, চেয়ারে বসে ওরা জিজ্ঞেস করলো যে তোর নাম কি, ওই কইলো যে আমার নাম হচ্ছে সুধীরাম। তো কই সুধীরাম, এটা তো হিন্দুদের নাম, তুই ওরে কই পাইলি, কয় শুন ওরে আমি কই পাইছি, এরা তোকে কেন বলবো আমি। তো পরে হুজুরে কইলো যে আমার কই বলবি না, তো কাকে বলবি, আমি কাউকে বলবো না, ওরে আমি পাইছি, ওরে আমার লাগবো, আমি ওরে চাইরে চলে যেতে পারবো না, আমি ওরে রাখবো, আমি জানি তুই আমার ভয় দেখাইবি, আমি এগুলো কোনো ভয় টয় পাই না, এগুলো আমি সব জানি। পরে হুজুর কইলো যে সব জানোস, এত চালাক হয়ে গেলি তুই, আমার চাইতে সব কিছু তুই ভালো জানোস। পরে হুজুরে কী করলো, হুজুরে কয়েকটা সুরা পড়লো, সুরা পড়া ওর আমার ভাইয়ের মুখে দুই চারটা ফু দিল, ফু দেওয়ার সাথে সাথেই ভাই মোটামুটি দেখি যে হুজুরে কথা কইতেছে, নাম টাম তো ক্লিয়ারভাবে বলছে, এখন কথা বলতেছে নর্মালি হুজুরের সাথে, ওই যেই ইয়াটা জিনটা ভর করছে ওইটা কথা বলতেছে হুজুরের সাথে। হুজুর বললো যে তুই কই ফেললি, তো কইলো যে ওই রাত্রে তোর রেল স্টেশনে ছিল, রেল লাইনের রাস্তা দিয়ে হাঁটতেছিল, তখন আমি রেল স্টেশনের রাস্তা দিয়ে আমি যাইতেছি আমার বাড়িতে যাইতেছি, ওই কী করছে আমার সাথে ধাক্কা খাইছে, ধাক্কা খাইছে আরে আমি পড়ে গেছি, আমি রেল স্টেশনে পড়ে গেছি, আমার
ইয়া আমার নাক দিয়া রক্ত বের হয়ে গেছে। পরে কি তোর নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে, তো ওর সাথে ধাক্কা খাইছিস, কার দোষ? তুই ধাক্কা খাইলি, এটা তো ওর দোষ না, তোর দোষ। কয় ওই এত রাত্রে আমার বাড়ির রাস্তার সামনে কেন হাঁটবে, ওর তো এই অধিকার নাই। পরে হুজুরে জন এই কথা কইছে, হুজুরে আবার একটু ভয় পেয়ে গেছে যে ওর অধিকার নাই, ওই হাঁটবে কেন এত রাতে। পরে জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে তুই ওরে চাইরা দে, হিন্দু মানুষ ওই মুসলমান মানুষ, আর তুই আমারে তুই আমার সম্মান করিস নি? কয় না আমি হুজুরদের সম্মান করি, আমি ওরে ছাড়বো না। ওই কী করছে আপনি তো শুনলেন, আমার রাস্তায় বাধা দিছে, আমার পুরো নাক ফাইটা গেছে। তো পরে গেছে তাহলে কী করবে, তাহলে কী করতে হবে? কয় কিছু করতে হবে না, আমার যখন সময় হবে তখন আমি ওরে সিস্টেম করে দিবো, আমার যেটা করা দরকার আমি সেটা করে দিবো। পরে হুজুরে কইল যে না তুই এটা করতে পারবি না, তুই এটা করলে ভালো হইব না তোর সাথে। হুজুরে কিছু কোনোর সাথে ভালো কথা কইলো, কারণ ওই নর্মাল ছিল ভালো, এখন হুজুরে একটু গরম হইতেছে আস্তে আস্তে, যে তোর যেটুকু সময় দিছি ওইটা তুই ভুলে যাইতে হবে আস্তে আস্তে। এখন হুজুর কী করছে, আরও কিছু সুরা টুরা পড়া শুরু করছে। সুরা টুরা পড়া আমার জিজ্ঞেস করলো যে তোমার ঘরে সরিষার তেল তেল আছে কি না, গরম করার ব্যবস্থা আছে কি না। আমু বলতে আমু তো এমনিতেই ভয় পায় আছে আগের কাহিনিগুলো এই ঘটনাগুলোর সাথে অ্যাডজাস্ট হইয়া, আমু খুব ভয়ে আছে। তো পরে আমু কী করছে যে হ্যাঁ আছে সরিষার তেল তেল সব আছে, তাইলে কী করবেন কী করবো? কয় আপনি সরিষার তেলটা গরম করে নিয়ে আসেন, আর কিছু শুকনো মরিচ আছে ওই মরিচগুলা আপনাদের চুলায় একটু হালকা আগুন আগুন রাইখা ওই মরিচগুলা ওইখানে দিয়া দেন, যেন ওই মরিচের গন্ধটা এদিক ওইদিক ছড়ায়, মানে ঘরের আশেপাশে ছড়ায় যায়, ওই ওইটা নিয়ে আসা লাগবো না, আপনি শুধু তেলটা গরম করে নিয়ে আসেন। এখন এটা শোনার সাথে সাথেই ওই যেই জিন জিনটা ছিল এই জিন না ওইটা, ওইটা হয়তো কোনো আত্মা টাত্মা হইতে পারে এরকম জিনিস, কারণ আমি যদি এই জিনিসগুলো নিজের চোখে বা নিজে না দেখতাম তাহলে হয়তো কখনো আমার এগুলো বিশ্বাস করা হইতো না, আর আমি নিজেও এগুলো মানে অ্যাপ্রুভ করতাম না। আমার নিজের চোখের সামনে এই কাহিনিগুলো হয়েছে, হুজুরের কোয়েশ্চেন, তারপরে আমার ভাইয়ের ভিতরে থাকা ওই জিন বা ভূত যেটাই হোক ওইটার উত্তর দেওয়াগুলা, কারণ আমার ভাই তো নর্মালি অন্য কারো নাম বলবে না, অন্য কোনো কাহিনী বলবে না, এটা নর্মালি ব্যাপার। তো পরে হুজুরের আম্মু তেল আইনা দিল হুজুরের কাছে, আর ওইদিকে মরিচ দিল, মরিচের মোটামুটি আস্তে আস্তে ওই মরিচের শুকনো মরিচগুলো যখন ফুটতেছিল তখন আস্তে আস্তে গন্ধটা ছড়াইতেছিল। তখন দেখলাম যে ভাইয়ের অবস্থা মোটামুটি দেখতেছি একটু খারাপ পর্যায়ে যাইতেছে, ভাইয়ের চোখ টোক সবগুলো লাল হয়ে যাইতেছে। এন্ড হঠাৎ একটা জিনিস খেয়াল করলাম যে ভাইয়ের শরীরে কেমন জানি ঠোঁস ফুটতেছে, ঠোঁস ফুটতেছে। হঠাৎ এটা খেয়াল করছি, হুজুরে বলতেছে যে আম্মুরে তাড়াতাড়ি বলতেছে যে আপনি যান, অনেক ঠোঁস ফুটে গেছে, আপনি তাড়াতাড়ি যায় চুলা থেকে ওই মরিচগুলো উঠে ফেলেন। তো এখন কী করছে, মরিচ উঠে ফেলছে, উঠে ফেলার পরে কিছুক্ষণ পরে দেখলাম যে ঠিক আছে, ঠোঁস যেগুলো ফুটছে ওগুলো তো ফুটেই আছে, আর বাকিগুলো এনার মানে অত অতিরিক্ত নেন। যখন ওই মরিচের জাহাজটা যখন ছড়াইতেছিল তখন এমনভাবেই বাড়তেছিল, কেন জানি আমার বাইরে কেউ জানি আগুন দিয়ে পোড়াইতেছে এরকম হইতেছে জিনিসটা। তার আম্মু কী করছে আবার এটা দেখা, আম্মু তাড়াতাড়ি চলে গেছে যাইয়া ওই মরিচগুলো উঠে ফেলছে চুলা থেকে। চুলা থেকে উঠানোর পরে এখন হুজুরে জিজ্ঞাসা করলো যে তুই সহজে যাবি নাকি তোর আরও শাস্তি লাগবো? এখন কী করে হয়েছে, আমার ভাই চুপ হয়ে গেছে, পুরা চুপ হয়ে গেছে, কথা বলে না। এখন হুজুরে কী করছে, সরিষার তেল নিছে, সরিষার তেল নিয়ে ওর মাথায় মানে একটু বেশি করে নিয়ে ওর মাথায় পুরা ডইলা দিছে, মানে অনেক অনেক নিজের হাত দিয়ে ইয়ে করে দিছে মাথায় দিছে। তার মাথায় দেওয়ার পরে একটু মাথার মাঝখানে হালকা একটু বেশি করে দিয়ে দিছে, ওনার হাত দিয়ে নিজেই দিয়ে দিছে। দেওয়ার পরে এখন মাথা সোজা করছে, সোজা করে বলে এই আমার বাইরে জিগাইতেছে, মানে আমার ভাই ভাই তো মানে অদৃশ্য না, যেটা অদৃশ্য সেটা তো অদৃশ্যভাবে উত্তর দিচ্ছে, কিন্তু আমার ভাইকে বলতেছে যে সুধীরাম তুই ওরে তাইলে ছাইরা দে, আমি তোর ভালো ভালোই কইতেছি, তাইলে এখন যা হয়েছে এর চাইতে আরও খারাপ কিছু হইতে পারে। অ্যান্ড সুধীরাম কইতেছে যে হুজুর আমি কী করবো, ওই আমার যে বাধা দিছে এই বাধা কী দেওয়া ওর ঠিক হয়েছে? এখন ওই পুরো এত মানে নিস্তব্ধ কথা বলতেছে যেন খুব ভালো হয়ে গেছে, খুব ভালো মানুষ, মানে খুব ভালো একটা জিনিস কইতেছে যে ওই। অ্যান্ড হুজুরে নিজেও নরম হয়ে গেছে, কয় হ্যাঁ ঠিক আছে, অপরাধ হয়েছে, অনেক রাত্রে হাঁটছে, তোমার সাথে বাধা হয়েছে, তোমার নাক ফাটছে, কী ফাটছে ওগুলো হয়েছে, তোমার সমস্যা হয়েছে, ঠিক আছে সব মাইনে নিলাম, এখন ওর অপরাধ হয়েছে, যাই হয়েছে তুমি ওর ক্ষমা করে তুমি চলে যাও। কইতেছে যে আমি ওর ছাইরা যাবো না, আমি ওর কোনো ক্ষতি করবো না, আমি ওর সাথে থাকবো, যে আমি ওর ছাইরা যাবো না। পরে আবার এর পাকে যখন বলছে যে আমি ওর কোনো ক্ষতি করবো না, তখন আম্মু আবার এদিকে উঠে এসে হুজুরকে বললো যে ক্ষতি যদি না করস তাইলে আমার ছেলের যখন আমরা ডাকতেছিলাম তখন ওই খাতাগুলো মোড়ো দিয়া তারপর নাচতেছিল কেন, নাচলি কেন ওরে নিয়া? এটা বলার সাথে সাথে আম্মুর আবার একটা ধমক দিল, এই তুই মহিলা মানুষ কথা বলছ কেন আমাদের মাঝে? কারণ হুজুরে আবার আম্মুরে আবার হাত দিয়ে ছেড়ে দিল যে তুমি কথা বললো না, যে আপনি কথা বলা ঠিক হবে না। তা আম্মু আবার চুপ হয়ে গেছে। তো হুজুর আবার এটা হুজুর জানতো না যে ভাইয়া আসার পর থেকে এসব করতেছে। পর হুজুর জিগে যে
ওই মহিলা যেই কথাটা বলছে ওইগুলো এটা এটা তো সত্যি। ওই কইতেছে যে হ্যাঁ ঠিক আছে, আমি আবার একটু নাচটা সেগুলো একটু পছন্দ করতাম তো এই জন্য আমি ওরে নাচছি, ঠিক আছে এটা সত্যি। পরে কয় যে তুই ওর ক্ষতি করবি না আমার কইতেছিস, পরে দেখবো যে তুই আবার ওর শরীরে তোর নাচের সময় হইব তোরে নিয়ে নাচবি। তাইলে একজন ভালো মানুষ যদি কোথাও হঠাৎ করে এরকম করে তাহলে তো সবাই অবাক হবে, সবাই তো ভাববে যে ওই কী না কী হয়েছে, পাগল ছাগল এইগুলো এইগুলো ভাববে, কোনো জায়গায় যায় একটু কিছু করতে পারবে না, হঠাৎ করে তুই সমস্যা করবি। তারপরে কইল কি কয় না আমি যখন সময় হইব তখন আমি ছাড়া দিব। কয় আমি তোদের শুধু তুই না আরও অনেক এসবের সাথে কথাবার্তা অনেক বলছি, আমি অনেক ছাড়াইছি এগুলো হুজুরে বলতেছে। পরে কইল যে আচ্ছা ঠিক আছে ছাড়াইছেন তাহলে কি আমার কী হইব। কয় তুই ওর শরীরে থাকতে পারবি না, ওর ক্ষতি করস না করস কিছুই লাগবো না, তুই ওর শরীরে থাকতে পারবি না সোজা সোজা হিসাব যেটা। পরে কইল যে আচ্ছা ঠিক আছে হুজুর আমি ওর শরীরে থাকবো। ওই শুধু বারবার শুধু এই কথাই বলতেছে যে আমি ওর শরীরে থাকবো, ওর আর কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তো পরে হুজুর কী করছে, গরম সরিষার তেল ছিল এখানে তখন তো মাথায় দিছে, এখন কী করছে ভাইয়ার দুই কানের ওইখান দিয়ে আঙুল দিয়ে কানের ভিতর দিয়ে ঢুকাই দিছে, আবার এদিক দিয়ে নাকের ভিতর দিয়ে ঢুকাই দিছে। এখন ভাইয়ের অবস্থা এতটাই মানে খারাপ হইতেছে যে কেউ জানি আমার ভাইয়ের খুব মানে কষ্ট দিতেছে, এমন অবস্থা হয়ে গেছে, খুব শাস্তি দিতেছে। কিন্তু আমি নিজের চোখে দেখলাম যেটা সেটা হুজুর মাত্র তেলগুলা এই কানের মধ্যে অল্প একটু দিল আর নাকের মধ্যে হালকা কিছু ঢুকাই দিল, এই এইটুকুই। পরে কী হয়েছে, পরে এটা দেওয়ার সাথে সাথে ওই কই কী হলো যে হুজুর হুজুর ভুল হয়ে গেছে হুজুর হুজুর ঠিক আছে আমি ওর ভিতরে থাকতে হবে না, ওর কোনো ক্ষতি টতি এসব দরকার নাই, আমি চলে যাব, আমি চলে যাব, আমার মুক্তি দেন আমি চলে যাব। কয় না তোর আমি তো সহজভাবে সহজ উপায় দিলাম, তোর সুযোগ দিলাম, তুই তো কিছু মানলি না, আর আমি তোর বোতলে ঢুকে রাখবো, তুই বোতলে ঢুকবি। কয় না 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 আমার বোতল ঢুকায়েন না, আমার সমস্যা হইব, আমার পরিবার আছে পরিজন আছে, আমার ছাইরা দেন, আমার ভুল হয়েছে বা ওর ভুল হয়েছে, আমি ওরে ছাইরা দিলাম, মাফ করে দিলাম, আমি চলে যাব। পরে হুজুর কী করল, হুজুর কয় না না তোর ছাড়বো না, তোর ছাড়বোই না কোনোভাবে। হুজুর কী করছে তাৎক্ষণিক হুজুরে কী জানি লেখলো, আরবি কী জানি লেখা বদলে ঢুকাইলো, বদলে ঢুকাইয়া হুজুরে কী জানি একটু নাড়া দিল আর সরিষার তেলও হালকা কিছু আপনার ওই গরম তেলেই হালকা যখন একটু ঠান্ডা হয়েছে তখন ওই কাগজটা আরবি লেখা যে কাগজটা বদলে রাখছে ওইখানে ঢুকাই দিল। ঢুকাইতে পারার পরে আম্মুর আবার বললো যে আপনি ওই যে মরিচগুলো ফুটছেন ওইখান থেকে কয়েকটা মরিচ নিয়ে আসেন। পরে কী করছে মরিচগুলো ঢুকাইছে, ঢুকানোর পরে আমার বাইরে বলতেছে যে তুই এটার ভিতরে ঢুক, এটার ভিতরে ঢুক। আমি অবাক হয়ে গেছি, ওই এত বড় মানুষ এটার ভিতরে কীভাবে ঢুকবে, ঠিক আছে। তো পরে কী হয়েছে হুজুর জিজ্ঞেস হঠাৎ দেখছি আমার বাইরে একটা নাড়া দিল, নাড়াদের সাথে সাথে আমি যাই আমার বাইরে দৌড়ে ফেলছি, বাইরে দৌড়ে ফেলছি মানে ভাই পড়ে যাবে এমন অবস্থা আমি বাইরে দৌড়ে ফেলছি যেন পড়ে না যায়। পরে ভাই পড়ে গেছে আমার, আমি দৌড়ে ফেলছি ভাই পড়ে গেছে। পরে হুজুর আবার কী দেখলাম, হুজুরে এই দেখি দেখি বোতলের মুখটা আটকে দিয়েছে। এখন হুজুরে জিজ্ঞেস করলাম যে হুজুর কী হয়েছে, কয় সুধীরাম চলে গেছে ওরে বোতলে ঢুকাই নিছি। তো এটা বোতল ঢুকাই নিছেন বোতল কী করবো, কয় হ্যাঁ ঠিক আছে বোতল কী করবো, বোতল কী করতে হইব একটা গাং বা অনেক বড় একটা বিল টিল যেগুলো আছে ওইগুলোর এক পাশে এক কোনায় নিয়ে এই বোতলটা গাড়াই দিতে হইব যেন কেউ এটা খুলতে না পারে বা কেউ কোনোভাবে খুঁজে না পায় এরকমভাবে, তাইলে কী করবো আরও ক্ষতি করবো। পরে কী করছে এটা কইছে যে আম্মুরে যে এটা কোনো একটা ব্যবস্থা করেন, এমন জায়গায় করেন বা এমন জায়গায় ফেলবেন যেখানে ওরা আর কেউ মানে মুক্তি দিতে পারবো না। পরে আম্মু কইল যে আচ্ছা ঠিক আছে আমাদের পাশেই গাঙ আছে একটা, একটু দূরে ওই গাঙ্গের এক পাশে ফেলে দিবে বোতলটা। পরে কী হয়েছে ওই কথা মতো ওই বোতলটা ফেলে দিছে আর এখান থেকে মোটামুটি ভাই সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে আবার আমার ভাই কথাটা ক্লিয়ার মতো কইল যে আমি রাত্রে বের হয়েছি একটু বাইরে হাঁটতে যাবো, হাঁটতে যাওয়ার পরে আমার রেল রাস্তা হাঁটতেছি হাঁটতেছি হঠাৎ আমি কী জানি হয়েছে হঠাৎ আমি রেল রাস্তা থেকে বাসায় গেছি না কী করছি এরপরে আমার কিছু মনে নাই, এরপরে যা হয়েছে সব তো ওই ওই কাহিনী হয়েছে, এই জন্য হয়তো আমার বাইরের সেন্সে ওই কাহিনিগুলো আর ছিল না। যার ফলে কয়েকদিন পরে আবার ভাই ঠিক হয়েছে, ঠিক হওয়ার পর আবার আগের জায়গায় চলে গেছে, তখন মোটামুটি আবার নর্মাল লাইফ চলা শুরু হইলো আর কি। ও গ্রেট, থ্যাংক ইউ রাকিব এখানে আসার জন্য এবং এত সুন্দর সুন্দর ভাবে আমাদের সাথে তোমার ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। তুমি ভালো থেকো, নিরাপদে থেকো, আবারও কোনো এক সময় আড্ডা হবে, আরো অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, ওয়েলকাম। কথা হলো সাথে এবং বন্ধু রাকিব এখন চলে যাবে, বাট আরও একজন অতিথি ওয়েট করছে বাহিরে, সে চলে আসবে। এবং বন্ধু আপনাদেরকে বলছি, আপনারা টিউন করে আছেন জাগো এফএম 94.4 আর জি উদয়কে শুনছেন এই মুহূর্তে। এবং নেক্সট উইকে যদি রাকিবের মতো কিংবা আজকে প্রথম অতিথি ফাতেমার মতো বা এরপরে যে অতিথি আসবে তার মতো আপনার কাছে যদি দুটি তিনটি বা চারটি ভৌতিক এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ একের অধিক যদি কিছু প্যারানর্মাল ঘটনা যেগুলো আপনি নিজে বিশ্বাস করেন, যেমন রাকিব বলছিল যে তার সাথে ঘট
ঘটছে, কিছু ঘটনা তার ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটছে, অ্যান্ড সে নিজে বিলিভ করে এই জিনিসটা যে হ্যাঁ এটা ঘটছে, দ্যাটস ওয়াই ও চায় এটা শেয়ার করতে, কেউ বিশ্বাস করুক বা না করুক। তো আপনারও যদি মনে হয় যে হ্যাঁ আমারও কিছু স্টোরি জানা আছে অ্যান্ড আমি রেডিওতে গিয়ে বলতে চাই, অ্যান্ড আমি বলবো প্লিজ রেজিস্ট্রেশনটা করে ফেলেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন আর বি এস, একসাথে লিখতে হবে আর বি এস স্পেস আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, লোকেশন মানে আপনি যেখানে থাকেন, আরেকটা স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করতে হবে, আপনি কি করেন, এই চারটা জিনিস টাইপ করে আমার এসএমএসটা পাঠাতে হবে 26969 নাম্বারে। আমি আবারও বলছি রেজিস্ট্রেশন করবেন শুধুমাত্র নিজের মোবাইল থেকে, অন্য কারো মোবাইল থেকে নয়, বিকজ আমরা কিন্তু আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করব। সো আপনার মোবাইল থেকে এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আর বি এস স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর নিজের প্রফেশন টাইপ করে পাঠাতে হবে 26969 নাম্বারটিতে। লাইফটা কেউ কেউ শেয়ার করেছেন, কেউ কেউ করেন নাই, যারা করেন নাই তাদের কাছে বিনীতভাবে ছোট্ট করে আরও একবার অনুরোধ করছি লাইফটাকে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন, বিকজ আমরা কিন্তু এখন প্রচুর নতুন নতুন লিসনার খুঁজছি আপনার মাধ্যমে, বিকজ রেজিস্ট্রেশন বাড়াতে হবে, না হলে আমরা এই লকডাউনের সময় বা এই যে কোভিড-19 পরিস্থিতিতে যখন আপনি বাসায় বসে আছেন সারাদিন হয়তো বের হচ্ছেন না, কিন্তু এই অনুষ্ঠানগুলো আপনাকে এন্টারটেইন করছে, এখানে আমি কাদেরকে নিয়ে আসবো, কাদের গল্পই বা শোনাবো। আমরা এখানে চেষ্টা করছি কোভিড-19 সময় যে সমস্ত বিষয়গুলো মেনে চলা, লাইক হোস্ট মাস্ক পরে আছে, গেস্ট যিনি আসেন তিনি মাস্ক পরে আছেন, বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, কিংবা যেইটুকু নিরাপদ দূরত্বে থেকে অনুষ্ঠানটা করা যায় সেই সমস্ত কিছু মেনটেন করার। সো আপনাকে জাস্ট যেই কাজটা করতে হবে রেডিওর অনুষ্ঠানটাকে আরেকটু সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, লাইফটাকে শেয়ার করতে হবে, অ্যান্ড খুব ভালো হয় যদি আপনার নিজের গল্প থাকে যেটা আপনি ভূত স্টুডিওতে এসে রেডিওতে বলতে চান নেক্সট উইকে বলে মনে করেন, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর বি এস বি ফর বল আর বি এস, একসাথে স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969-এ। ইতিমধ্যে জাফর ভাই বলছে, উদয় ভাই আমি গুলশান একে থাকি, আমাকে সিলেক্ট করলে আমি চলে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপাতত আমরা চেষ্টা করছি ঢাকার ভেতরে যারা আছে তাদেরকে আনা, যেহেতু লকডাউন চলছে, সো যেন আপনি ইজিলি আসতে পারেন, আপনাকে আমরা রাতেবেলা ড্রপও করে দিয়ে আসতে পারি আপনার বাসায়। সো সেই জন্য আমরা এই মুহূর্তে ঢাকার ভেতরের মানুষদেরকেই এই সময়টাতে আমরা আনার চেষ্টা করছি। সো আপনি যদি মনে করেন যে আপনি আসবেন, আপনার গল্প আছে, রেজিস্ট্রেশন করতে পারেন, আমাদের রেজিস্ট্রেশন সারা সপ্তাহই চলবে, এই শোটা যখনই আপনি দেখবেন পরবর্তীতে ভিডিওটা লাইভ দেখার সময় যদি আপনি আমার কথাগুলো শুনে থাকেন আপনি ইনস্ট্যান্ট তখনও কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। বাট আমি সবসময় সাজেস্ট করি যারা একদম ডেডিকেটেড যে হ্যাঁ আমি যেতে চাই, আমার কাছে গল্প আছে, আমি আমার মনে হয় এই প্ল্যাটফর্মটাতে গেলে আমি ভালোভাবে গল্পগুলো বলতে পারবো, আমার ভালো লাগবে, এটা যাদের মনে হয় তারা কিন্তু ইনস্ট্যান্ট শো চলাকালীন রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। একই সাথে আমাদের ইউটিউবে YouTube/JagoFM এই চ্যানেলটা অনেকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা জানেন বাংলাদেশের একমাত্র FM রেডিও স্টেশন এখন অবধি যারা ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেয়েছে, একটি FM রেডিও হিসেবে এটি বাংলাদেশের প্রথম কোনো FM রেডিও স্টেশন, ব্যক্তিগত পর্যায়ে অনেকেই গোল্ডেন প্লে বাটন পেয়েছেন কিন্তু FM রেডিও হিসেবে বাংলাদেশের প্রথম FM রেডিও স্টেশন হচ্ছে JagoFM 94.4, যা আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে 1 মিলিয়ন এই মাইল ফলকটা টাচ করেছে, এবং আমাদের ড্রিম কিন্তু ওই আকাশ। সো আমরা চাই আরও সামনে এগিয়ে যেতে আপনাদেরকে নিয়ে, আপনাদের সাপোর্ট ছাড়া, ভালোবাসা ছাড়া JagoFM 94.4 কিংবা আরজি উদয় কিংবা আরজি উদয়ের ভূত স্টুডিও, লাভ স্টোরি, আড্ডা উইথ উদয় কিংবা কোনো শোই পসিবল হতো না। সো আপনাদের সাপোর্টটা অব্যাহত থাকবে বলে এটা আমার অন্তরে অন্তঃস্থল থেকে একটি বিশ্বাস। সো চলো আমরা পরের বন্ধুর কাছে চলে যাচ্ছি, বাট রেজিস্ট্রেশন করতে থাকো বিকজ নেক্সট উইকের বন্ধুকে কিন্তু আমি খুঁজছি, কাকে দেখবো নেক্সট উইকে, কার কাছ থেকে আমরা গল্প শুনবো। এবার শেষ যে অতিথি আজকের অনুষ্ঠানের শেষ ঘন্টায় যিনি কথা বলবেন তার সাথে একটু পরিচিত হব। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন। সোহাগ কি করেন? স্টুডেন্ট। কোথায় পড়ছেন? দেশের বাড়িতে। আপনি দেশের বাড়ি কোথায়? পিরোজপুর। পিরোজপুর, জি। আচ্ছা, ঢাকায় কোথায় থাকেন? ঢাকা হাজারিবাগ থেকে। হাজারিবাগ থেকে আসছেন। এই অনুষ্ঠানটা আপনি কয়দিন শুনতেছেন? বিগত 2 বছর ধরে শুনি। 2 বছর ধরে শুনেন? জি। আচ্ছা, এই ভূত প্রেত বা অশরীরী যে বিষয়গুলো এগুলোতে আপনি বিলিভ করেন? জি, যেহেতু সামনাসামনি হয়েছে এজন্য বিলিভ করি। মানে আপনার সাথে ঘটার পর থেকে আপনি বিশ্বাস করা স্টার্ট করেছেন? জি। ওকে, সো চলেন সোহাগ শুনি আপনার প্রথম অভিজ্ঞতা, বলুন, একটু জোরে বলতে হবে। জি ভাইয়া, আমার বাড়িতে আমার আরেকটা ফ্রেন্ড আছে, আমার সমবয়সী, তো মোটামুটি সব দিক দিয়ে ভালো চলাফেরা করে, কিন্তু হঠাৎ করে কেমন যেন ওর স্বভাবচরিত্র পাল্টাই গেছে, কারোর সাথে তেমন কথা বলে না, একা একা চলে, বাড়িতে তেমন সময় কাটায় না। তো এরকম করার পরে ওর ফ্যামিলি থেকে একটা
ওঝা দেখাইছে যে কি হয়েছে এরকম হঠাৎ করে। তো ওঝা অনেকবার দেখা শোনার পরে বলতেছে ওর একটু ঝাড়ফুঁক দেওয়া লাগবে, যেহেতু এদিক সেদিক ঘোরাফেরা করে আবার এই বয়সের ছেলে পেলে। তো একটা ওঝা আনছে, সে ঝাড়ফুঁক করবে। তো ওই দিনকার যেদিনকে ওর একটু গোসল দিবে সেদিনকে ও সকাল থেকেই এক মনে এদিক সেদিক যায়, বাগানে যায় বা বাসায় থাকে না, এরকম হচ্ছে। আমি একসাথে ঘুরি, আমরা দুজন একসাথে। তো আমি বলতেছি যে আয় আমরা একসাথে যাই, আমরা ক্যারাম বোর্ড খেলি, চল যাই ক্যারাম বোর্ড খেলে আসি। না তা হবে না, সে বলতেছে তুই যা, আমি যাব না, আমার ভালো লাগতেছে না। তো আমাদের বাড়ির পশ্চিম দিকে একটা পুকুর আছে, দুইটা পুকুর, একটা ওদের আর একটা আমার দাদার পুকুর। তো পুকুরের দুই পাশে দুইটা বাঁশঝাড়। তো ও বাম পাশে বাঁশঝাড় থেকে হাইটে যাইয়া ডান পাশে বাঁশঝাড়ের কাছে একটা গাছ, ওই গাছের সাথে হেলান দিয়ে দাঁড়াইছে। তো বাড়ি থেকে বলতেছে দেখ ও তো একা একা আজকে বাসায় থাকে না, তোর সাথে সাথে তুই একসাথে থাকো, তো গিয়ে দেখ ও দিয়ে গেছে কেন, ডাক দিয়ে বাড়িতে নিয়ে আয়, দেখো না গোসল করাবে, এই জন্য গোসল করবে না এদিকে ওদিকে ঘুরে। তো গেছি, যাই বলতেছি চল বাড়িতে চল, তুই এদিকে আসছিস কেন, দুজনে যাইয়া বাড়িতে যাইয়া কিছু একটা করি, যেহেতু একসাথে থাকি দুজন, এখন তুই এক তুই একা থাকবি আমি একা থাকবো ভালো লাগে না। তো বলতেছে না তুই যা আমি যাবো না, আমি যে থাকবো আমি পরে যাবো, কেমন বলছে। তো প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত দুজন একসাথে, মোটামুটি ও আমার সাথে মিশতেই চায় না ওই দিন সারাদিন। তো দুপুরের দিক দিয়ে যখন গোসল করে তখন ওরা জোর করে বাড়িতে ধরে আনছি, যেহেতু গোসল করাইতে হবে। তো তিন চারজন মিলে গোসল করাইছে, কিন্তু এরপর থেকে ও মানে উল্টোপাল্টা কথা বলতেছে যে ওইখানে এইটা দেখা যায়, ওইখানে ওইটা দেখা যায়। তো এরকম করতে করতে সন্ধ্যা গেছে, সন্ধ্যার দিকে বলতেছে ওদের ঘরের দক্ষিণ পাশে একটা পুকুর আছে, একটা জামরুল গাছ, তো ওইখানে নাকি ও ঘর থেকে শুয়ে শুয়ে দেখতে পেতেছে ওইখানে কয়েকটা মেয়ে ওরে দাঁড়ায় ওইখান থেকে ডাকে ওরে যে তুই চলে আয়, তুই ওইখানে থাকিস না, তুই আমার সাথে চলে আয়, তোরে সবাই এরকম করতেছে তুই চলে আয়। তো ও এইভাবে ঘরের মধ্যে শুয়ে থেকে সবাই বলতেছে সবাই যে ওইখানে দাঁড়াইয়া আমার ডাকতেছে, তোমার যাই দেখো ওইখানে কে। তো আমরা সন্ধ্যা সন্ধ্যা তো সবাই গেছি, তো কারে দেখিনি ওখানে, যেটা ও দেখতেছে ঘরের মধ্যে থেকে চারপাশে মানুষ। আমরা ঘুরছি, পরে আবার বলতেছে যে আমি যে গাছের সাথে দিকে দাঁড়াইছিলাম দুপুরবেলা বাড়িঝারের কাছে, তখন ওইখান গাছ দিয়ে আমারে ও লম্বা করে একটা হাত বাড়ায় দিছিল যে তুই চলে আমার হাত ধর, শুধু আমার পাশে ওরা ছিল এই জন্য আমি যাই নাই। তো এরকমের ভাই অনেক দিন কাটে গেছে ওইখানে। তো আমি একদিন রাত্রে প্রায় গ্রামের বাড়িতে 11টা বাজে রাত্রে ফোন চাপতে চাপতে আমি ওই বাড়িঝারের কাছে গেছি। তো প্রথম বাম পাশে বাড়িঝার ওখানে সমস্যা হয় নাই, যখন ডান পাশে বাড়িঝারের কাছে গেছি ওই গাছের সাথে গেছি, গাছের কাছে গিয়ে আমি গাছের সাথে হেলান দিছি, ভাই খুব বাজে গন্ধ বের হয় যখন আমি গাছে হেলান দিই। তো এরকম দুবার তিনবার পরে আমার মনে একটু সন্দেহ যাচ্ছে যে এইখানে তো এরকম একটা ঘটনা ঘটছে কয়েকদিন আগে, তো আমি চলে যাবো বাড়িতে, অনেক রাত্র হয়েছে এখন তো থাকাও ভালো না। তো আমি বাসায় চলে আসছি, দুই তিন দিনের কোনো সমস্যা নেই। তিন চার দিন পরে আমি রাস্তায় গেছি দোকানে, দোকান থেকে আসতে আসতে 9টা বাজছে যখন আমি বাড়িতে ঢুকতেছি একটা বাড়ি আগে টের পাতেছি আমাদের বাড়িতে কি যেন কান্না করে একটা মেয়ে কণ্ঠে। তা আমি ভাবলাম যে আমার একটা ক্লাসমেট আছে, ওর একটু বিবাহ বিচ্ছেদ হয়েছে, সেই কারণে সম্ভবত কান্নাকাটি করতেছে, ওদিকেই শোনা যায় আর ওর মতোই কণ্ঠ। আমাদের বাড়ির কন্যা আসছে তখনও টের পাই যে না হ্যাঁ ওরকমের কণ্ঠ ওদের বাড়িতে হয়। তা আমি ভাবলাম যে যাই যে দেখে আসি যে আসলে কিছু হয়েছে কি না। তো আমার হাতে কেউ কিছু একটা ছিল বোধ হয় যে আমি এটা বাড়িতে রেখে যাবো, যখন আমাদের বাড়িতে ঢুকছি তখন টের পাই ভাইয়া ওই বাড়ির দিকে কান্নাকাটি করে, ওই ভার্সার দিকে কান্নাকাটি করার পরে আমার আম্মু বলতেছে যে সোহাগ কিছু টের পাও, বলছে আমি তো টের পাইতেছি, আমি তো ওই বাড়ির পাশ থেকেই টের পাইতেছি এরকমের যে আমি ওই আমার ক্লাসমেট ওর কি কিছু হয়েছে নাকি এই জন্য কান্নাকাটি করতেছে, কেন না ওদিকে তো কান্নাকাটি হয় না, হয়তো পুকুরের কর্নারের দিকে। তো আমি ঘরের দরজা খুলে বের হইলাম, তো এরকম অনেকক্ষণ কান্নাকাটি হয়েছে। অনেকক্ষণ কান্নাকাটি হয়েছে, হওয়ার পরে
ভাইয়া আমি আর কিছু হয় নাই। এরপরে দুই দিন পরে আবার আমার মা দেখতেছে আমাদের ঘরের সামনে একটা গাছ, একটা তেঁতুল গাছ ছিল। তো তেঁতুল গাছটার সামনে ভোর রাতের দিক দিয়ে আমার মা গরমের দিন বারান্দায় ঘুমানো, তো তেঁতুল গাছের নিচে দুইটা আলো, একটা আলো এখানে জ্বলে উঠছে আর একটা আলো ওই দিক পিছন থেকে আসা, দুইটা আলো অনেকক্ষণ ঘোরাঘুরি করছে এক জায়গায়। তো যখন আজান দিছে তখন একটা আলো জায়গায় নিভে গেছে আর একটা আলো ওদিকে চলে গেছে। এই ছিল আমার প্রথম গল্প। অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধু সোহাগ, একটু গুছিয়ে ঘটনাগুলো বলবেন আমি আশা করি পরের ঘটনাগুলো। এবং যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনি এই মুহূর্তে শুনছেন জাগো এফএম 94.4, এটি রেডিও থেকে। আর ফেসবুক থেকে আপনি এখন দেখছেন ফেসবুকে www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjuday। এক্স্যাক্টলি, একটি এফএম রেডিও স্টেশন এবং একটি আরজের পেজ থেকে একযোগে লাইভ হচ্ছে। আমি জানি না কে কোথা থেকে দেখছেন, বাট আমি বিশ্বাস করি প্রত্যেকে আমার বন্ধু অ্যান্ড প্রত্যেকে আমার সাথে কানেক্টেড আছেন, অনুষ্ঠানটা ভালোবাসেন বলে। বিকজ ইন্টারনেটের ডেটা এবং জীবনের মূল্যবান সময় দুটোই আপনার, সো দুটোই আপনি খরচ করে দেখছেন, শুনছেন, বুঝছেন, হয়তো এন্টারটেইন হচ্ছেন, হয় গল্প শুনে, নয়তো আমাদের আলোচনা শুনে, কিংবা কমেন্ট সেকশনে কমেন্ট পড়ে, কোনো একটা কিছু তো হচ্ছে। তো যেহেতু আপনি আমার সাথে আছেন, আমি একটা ছোট্ট জিনিস চেয়ে নিচ্ছি, লাইভটা একটু শেয়ার করে দেন, কারণ আপনি যদি বেশি বেশি শেয়ার করেন নেক্সট উইকে ভালো ভালো গল্প প্রচার করতে পারবো। বিকজ লকডাউনের কারণে অনেকেই কিন্তু এখন আসছে না, অনেকেই হয়তো গল্প বলতে চাচ্ছে না যে এখন কীভাবে কী করবো, বাট আবার অনেকেই কিন্তু আসছে, নাহলে আজকে সোহাগ ভাই কেমনে আসলো। সো এরকম যদি আপনার মনে হয় যে আপনার এরকম কোনো ফ্রেন্ড আছে যে ভালো গল্প বলতে পারে, আপনি কিন্তু তাকে বলতে পারেন যে তুমি রেজিস্ট্রেশন করো, জাগো এফএম কিন্তু তোমাকে তোমার বাসায় ড্রপ করে দিবে। সো প্রবলেম নাই, বিকজ আমি তো বুঝি আমার লিসনারের প্রবলেমটা আমাকে বুঝতে হবে, দ্যাটস ওয়াই আমি তোমার বন্ধু বলি। হ্যাঁ, সো আজীবন যেহেতু বন্ধুত্বের জায়গায় আমরা আছি, আমরা অনুষ্ঠানটাও চালাবো, সব কিছু সামলে নিব, আমাদেরকে জাস্ট সাপোর্টটা দিয়ে যাও। সো যদি তুমি নেক্সট উইক এখানে এসে গল্প বলতে চাও, ইচ্ছে থাকা লাগবে, আর তার চেয়ে বড় কথা তোমার কাছে গল্প তো থাকা লাগবে, গল্প তো আর বানায় বানায় বলবো না। সো কিছু ঘটনা হয়তো তোমার সাথে ঘটছে, আর কিছু ঘটনা তোমার বাবা মা দাদা দাদু কিংবা ধরো কোনো একটা হন্টেড প্লেসের দুইটা ঘটনা তুমি জানো, তুমি রেডিওতে এসে বলতে চাও। অনেক রেডিওতে রেজিস্ট্রেশন করছো বছরের পর বছর, তোমাকে নেয় নাই, কোনো সমস্যা নাই, মন খারাপ করার কোনো কারণ নাই, উদয় আছে, জাগো এফএম আছে। সো তোমাকে আনার জন্য এই প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করি নতুন নতুন লিসনারদেরকে আনতে, নাইলে কিন্তু তিন চারজন কিন্তু একটা টিম বানায় ফেলাইতাম এবং সেই টিমের বন্ধুরা খুব সুন্দর সুন্দর করে গল্প বলতে পারতো। এরকম প্রচুর বন্ধু আমি চিনি যারা খুব ভালো স্টোরি টেলার, এবং অনেকেই আমাকে বলে যে ভাই আমি আগে অমুক রেডিও স্টেশনে গল্প বলতাম, আমি এখন তোমার এখানে এসে রেগুলার বলতে চাই। আমরা কিন্তু আদৌ সেটা করি নাই, আমরা চেষ্টা করছি প্রত্যেকটা লিসনারদেরকে মানে সাথে নিয়ে অনুষ্ঠানটাকে সামনে নিয়ে যাইতে। আর এটা করতে গিয়ে আমাকে অনেক বেশি বেশি কথা বলতে হয়, কারণ বারবার রেজিস্ট্রেশনের কথা বলতে হয়, বারবার পুরো প্রক্রিয়াটা বোঝাইতে হয়। তো তারপর আমার নিজের বুকে মানে এমনও হয় যে শো করতে গিয়ে প্রচণ্ড ব্যথাও করে মাঝে মধ্যে, কারণ সারাদিন অফিস শেষে আবার এতগুলো কথা বলা। কিন্তু দিন শেষে সাকসেসটা কখন লাগে জানো, যখন দেখি যে এই টাইমে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অনেক রেডিও স্টেশনের শো হইতেছে কিন্তু সর্বোচ্চ সংখ্যক লিসেনার বা ভিউয়ার্স এই জাগো এফএমের এই লাইভ শোটা দেখতেছে, তখন কিন্তু মনে হয় যে না, এই যে কষ্টটা, এই যে এত এত কথা বলা, এই যে লোকে নানা রকমের কথা বলে, এই প্রতিবন্ধকতা কাটিয়ে শোটা করা, এটা সাকসেসফুল। আমি বুঝাতে পারছি, যারা বুঝছেন বুঝছেন, বাকিরা না বুঝলেও চলবে। আপাতত আপনার যদি মনে হয় নেক্সট উইকে আপনি গল্প বলবেন, রেজিস্ট্রেশনটা করেন, মোবাইলের মেসেজ অপশনে যান, গিয়ে টাইপ করেন RBS, স্পেস দিয়ে নিজের নাম লিখেন, স্পেস দিয়ে নিজের লোকেশন লিখেন, স্পেস দিয়ে নিজের প্রফেশন মানে আপনি পেশায় কি, স্টুডেন্ট, তা লিখে দিয়েন কিসে পড়েন, আর জব করলে জব, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ। হাউস ওয়াইফদের কাছে থেকে আমার স্টোরিগুলো বেশ ইন্টারেস্টিং মনে হয়, কারণ তারা ম্যাক্সিমামই তাদের লাইফের অনেক আগের কিছু ঘটনা বলেন, হয়তো বিয়ে হয়ে গেছে কিন্তু তার 10 বছর আগের একটা ঘটনা, সেটা হয়তো সে যখন ছোট ছিল তখন তাদের বাড়ির ঘটনা। সো হয়তো এই ঘটনাটা সে তার ছেলে মেয়ের সাথেও ডিসকাস করছে। আমার খুব ভালো লাগছে আজকে যখন প্রথম অতিথিকে শুনলাম যে তার মেয়ে রেডিওটা শুনতো, এই মেয়ে শুনতে শুনতে একসময় সেও রেডিও শুনতে স্টার্ট করলো, এবং শুনতে কি তার মনে হলো আছে এরকম ভূতের গল্প তো আমিও ছোটোবেলায় ফেস করছি, এবং আজকে কিন্তু সেই ঘটনাগুলো সে এখানে এসে শেয়ার করছে। তার মানে এফএম রেডিও এখন পারিবারিক জায়গা থেকে একটি বন্ধন যেমন তৈরি করছে, তেমনি পরিবারের একটা অংশ হয়ে গেছে। আমার কাছে এটা অনেক ভালো লাগছে। সো এরকম পারিবারিক যদি কোনো ঘটনা থাকে, হাজব্যান্ড ওয়াইফ কিংবা আপনি যদি আপনার ছেলেকে নিয়ে আসতে চান যে আপনার ছেলের সাথে ঘটনা ঘটছে, এরকম ঘটনাগুলো আমরা কিন্তু শুনতে চাই। দাদু নাতিকে খুঁজছি আমি, এমন কোনো নানি বা নাতনি আছেন যারা রাতেবেলা নানি হয়তো তার নাতনিকে ঘুম পাড়ান, তার কাছে তার পুরনো কিছু ঘটনা আছে, আমি চাই সেই নাতি যদি আমার এখন কলেজ পড়ুয়া বন্ধু হয়, সে একদিন নানিকে নিয়ে আসুক, তার নানুর মুখে আমরা শুনবো সেই ঘটনাগুলো। এভাবে করেই কিন্তু একটি এফএম রেডিও সামনের দিকে যাবে, ভালো অনুষ্ঠান হবে। এতে লোকে উদয়কে বেশি কথা বলে এই সেই আপনি এক কথা বারবার বলেন, বলে যাক
বাট দিন শেষে আমাদের লক্ষ্যে তো পৌঁছাইতে হবে, আর তার জন্য কিন্তু এই প্রমোশনটা দরকার। শেয়ারটা তোমাকেই দিতে হবে, রেজিস্ট্রেশনটা তোমাকেই করতে হবে। সো আরও একবার বলছি, রেজিস্ট্রেশন করার নিয়মটা, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো RBS স্পেস, লিখো তোমার নাম, স্পেস তোমার লোকেশন, স্পেস তোমার প্রফেশন, মানে তুমি কি করো। এবার পুরো SMSটা পাঠাও 26969 এই নাম্বারটিতে, ছটপট রেজিস্ট্রেশন চলুক। আর এই ফাঁকে আমরা আরেকটা ঘটনা শুনি। সোহাগ, পরের ঘটনাটা বলো। পরের ঘটনা হচ্ছে, আমার কাজিন, আমার মামাতো বোন, ও মাদ্রাসায় লেখাপড়া করে, তো ঠিকমতো মাদ্রাসায় যাওয়া আসা করে যদিও, কিন্তু হঠাৎ করে দেখা গেছে ও মাদ্রাসায় যায় কিন্তু মাদ্রাসা ফাঁকি দিয়ে চলে আসে বাসায়, বাসায় এসে থাকে না, অন্য বাড়িতে ঘোরাফেরা করে, এই বাগানে যায়, এদিকে যায়, সে মোটামুটি ঘরে থাকে না। তো আমার নানি এক জায়গা থেকে একটু পানি পড়া আনছে, যে কী হয়েছে একটু পানি পড়া দিয়ে দেখি। তো ভাইয়া, ওর এমন একটা অভ্যাস ছিল যে রাত্রে ঘুমাইলে ওরে ডাইকে উঠানো যেত না, যে একটা মানুষ বাইরে যাবে, আমার নানির কাছে ঘুমাইতো, যে আমার নানি বাইরে যাবে ওরে নিয়ে যাবে, তো উঠতো না। ও যদি রাত্রে ঘাট থেকে পড়ে যেত তাও উঠতো না, এতটা ঘুম ছিল। তো ওইটা হওয়ার পরে আমার নানি ওর পাশ থেকে যদি ঘুম থেকে উঠে যেত কিছুর জন্য, তাও ওর ঘুম ভাঙে যেত, কিন্তু নড়াচড়া করতো না, যে আমার পাশ থেকে উঠে গেছে বা আমার ঘুম ভাঙছে, কেউ একটা ডাক দেয় এরকম করতো না। তো পানি পড়া দিবে, যদি রাত্রে ওরে পানি খাইতে দিত, পানি খাইতো না, ফালা দিত, আবার যদি ওর গায়ে পানি ছিটা দিত তাহলে ও খুব বিশ্রী গালাগালি করতো, মারধর করতো, মানে বড় ছোটো কোনো সম্মান ছিল না ওর কাছে। তো এরকম করার পরে ওভাবে যখন পানি খাচ্ছিল না, গায়ে দেওয়া যেতে ছিল না, ও কল থেকে গোসল করে কলের পানি খায়, তো ওই কলের মধ্যে পড়া পানি দিল, যে কলের মধ্যে মিলে গেলে কলের পানি তো খায়, গোসল করে একটা দুই কাজ হয়ে যাবে। তো মোটামুটি ও কীভাবে চান্স জানি না, ওই কলের পানি খায় না, ওই কল দিয়ে গোসল করে না, ও খালের ঘোলা পানি, সেই পানি থেকে গোসল করে, সারা গায়ে কাদা থাকে, যে একটা মেয়ে ক্লাস 7-8 পড়ে, এরকম কোনো ভাবভঙ্গিও ওর মধ্যে ছিল না। তো যাই হোক, ও অন্য কল থেকে পানি এনে খায়, বাড়ির ভেতরে যে কটা বাড়ি ঘর সব কটা ঘরে কল আছে, সব ঘর থেকে পানি এনে খায়, কিন্তু যখন ওই কলে পানি দেয় পড়া পানি, ওই কল থেকে খায় না, ও অন্য বই থেকে পানি এনে খায়। তো এভাবে দেখা গেছে বাড়ির কোনো কলের পানি খায় না, অন্য বই থেকে পানি এনে খায়, বাড়িতে থাকে না, বাগানে ঘোরাফেরা করে, ঠিকমতো মাদ্রাসায় যায় না, গায়ে ময়লা থাকে সবসময়। তো পাশে আর একটা ওচার কাছ থেকে ওরে গোসল দেওয়ার কথা বলছে। তো এর আগে একটা কথা হচ্ছে ভাইয়া, যে ওর সাথে কেউ পারতো না, ও ঘরের মধ্যে ঘরের চাল ঘরের ফ্লোরে ফেলাইয়া, মাটির ফ্লোর ওখানে ফেলাই সারা ঘরে চাল, বলতে আমি ধান লাড়ি ধান লাড়ি, যেমন উঠোনে ধান লাড়ে সেরকম এর নাড়ে দিত, তারপরে ঘরে কোদাল দিয়ে জমির মতো ঘুরতো, কোনো একটা ভালো একটা ই ছিল ওর মধ্যে। যাই হোক, এরকমের চলার পর দেখা গেছে না খুব খারাপ, আমার মামা ও ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের মধ্যে এইসব করে দেখে আমার মামা ওরে মারার জন্য একটা লাঠি নিছে। তো ও ঘরের মধ্যে ওই লাঠিটা ধরছে, ধরিয়া একটা দু একটা টান দিছে, আমার মামার হাত পুরো লাল হয়ে গেছে, ফুলে উঠছে, এতটা শক্তি ওর হাতে হয়ে গায়ে শরীর হয়েছে। তো যখন ওর গায়ে পানি ছিটা দেওয়া হয়তো জোর করে, তখন আবার একবার নর্মাল হয়ে যেত, যে একবার আগের মতো হয়ে যেত, কিন্তু যখন ওই যে অনেকক্ষণ পানি ছিটা দেওয়া হতো না বা দেখি দিক ঘোরাফেরি করতো, তখন ওরকম উত্তেজিত হইতো, বাসায় এসে সবারই গালাগালি করতো, ওর আম্মা, আমার নানি, বা আমি যখন থাকতাম আমার মামা থাকতো, সবাই গালাগালি করতো, বাড়ির আরও যারা ছিল মুরব্বী সবাই একই রকমের, যে ও কে বড় কে ছোটো কিছুই বুঝতো না। তো যেদিনকার ওদের গোসল করাবে সেদিন ও কীভাবে জানছে জানি না, মাদ্রাসায় গেছে দেখছি সকালবেলা, এরপরে আমি আমার মামি আমার নানিরা সব খালা এরা মিলা এই আয়োজন করছে গোসল করবো, মাদ্রাসা থেকে আসলে পরে ধৈর্য আর গোসল করবো। ও পথ থেকে বাড়িতে আসছে সোজা, বাড়িতে আইসা ঘরে ঢোকে নাই, উঠানে ওর বইগুলো ফেলাই রেখে চলে গেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেক খোঁজাখুঁজি পরে পাইছি যদিও, কিন্তু ও দূরে দূরে থাকে, কারো কাছে আসে না, যে আমরা ধরবো ধরে নিয়ে যাবো, থাকে না। তো যখন ওর পিছে ধাওয়া করছি, তো ও কোথা থেকে কোথায় যায় ভাই কিছু বোঝা যাচ্ছে না, এতটুক মানুষ এত জোরে কীভাবে দৌড়ায় বা ওর ধৈর্য রাখা যায় না, আমার মামি ওরে ধরছে ধৈর্য রাখতে পারেনি, প্রায় 1 কিলোমিটার দূরে দৌড়ে গিয়ে একটা বাড়িতে ঢুকছে। তো আমি আমার মামি দুজন দুপাশ থেকে গিয়া, যে কোথা থেকে যাইতে না পারে, এইভাবে সেই বাড়ি গেছি, গিয়া ওরে ধরছি। তো সেই বাড়ির একজন ওরে ধরছে, তারে ছুটানো যাচ্ছে না ওর হাত থেকে,
এতটা শক্ত করে ধরছে। তো যাই হোক, তিন চারজনে অনেক কষ্ট করে ওইখানে ছুটেই আনছি। ওরে যে ধরে নিয়ে আসবো দুজনে তাও পারতেছি না, পরে গাড়িতে করে নিয়ে এসছি ওইখান থেকে। আইসা কত 2 মিনিটের রাস্তা, আমি ওরা ধরে নিয়ে আসছি, আইনা বসাইছি, আমার 2 হাত ফুলে উঠছে, ওরা এতটা শক্তি হয়ে গেছে। তো ওইখান থেকে আইনা সে ওজার বাড়িতে বসাইয়া ওরে গোসল করানো হয়েছে। তো গোসল করার পরে ও আরেকটু উত্তেজিত হয়ে গেছে, উত্তেজিত হইয়া আমার একটা লাঠিটা পিঠে নিতে গেছে। তো আমি ধরে ফেলছি, ধরে ফেলে আমি ওর একটা চর দিছি। চর দেওয়ার পরে আমার দিকে ফিরা আস্তে হাইটে গেছে, যাই এক জায়গায় বসে পড়ছে, এরপর নর্মাল হয়ে গেছে। নর্মাল হওয়ার পরে এরপরে জোর করে একটু পানি পড়া খাওয়ানো হইতো, সাথে একটা তাবিজ দেওয়া হয়েছিল, এরপর থেকে আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। শুনছিলাম সোহাগের কাছ থেকে তার জীবনের অনেকটি অভিজ্ঞতা, অ্যান্ড আমরা সোহাগের কাছ থেকে আরও 2-1টা অভিজ্ঞতা নিশ্চয়ই শুনবো। বাট আপনাকে বলছি, আপনার কাছেও কি এরকম কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স আছে যেটা আপনি রেডিওতে এসে লাইভ বলতে চান? তাহলে মোবাইলের মেসেজ নিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, আর একটা স্পেস আপনার প্রফেশনটা টাইপ করে পাঠায় দেন 26969 নাম্বারে। সিম্পল কিন্তু ইকুয়েশনটা, 26969 নাম্বারটাতে রেজিস্ট্রেশন করতে হবে। SMS-এর জন্য প্রথমে RBS লিখতে হবে, বিকজ আপনি রেজিস্ট্রেশন করছেন, অ্যান্ড স্পেস আপনার নাম লোকেশন লিখবেন। অবশ্যই প্রিপারেশন থাকতে হবে, ওকে নেক্সট থার্সডেতে আমি যাচ্ছি, আমি গল্পটা বলবো রেডিওতে। অ্যান্ড মিজান ভাই রয়েছেন আমার সাথে, রনি রয়েছেন, নাহিয়ান রয়েছেন, শাহাব আলী রয়েছেন, রবিউল এবং রাব্বানি রয়েছেন আমাদের সাথে, শাহিল এবং সুমন ইব্রাহিম রয়েছেন আমাদের সাথে, কনক যুক্ত হয়ে গেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। লাইভটা একটু একটু করে শেয়ার টেয়ার হচ্ছে, বাট ম্যাক্সিমাম মানুষই করছে না, যাই হোক না করুক, কিছু মানুষ তো করছে, আমি তাদের জন্যই শো করে যাবো। যাও, তুমি লাইভটা দেখছো, তোমার কাছে কৃতজ্ঞতা, তুমি দেখছো না, তোর উপরে তোমাকে আমন্ত্রণ জানাতে চাই। তোমার বন্ধু তোমাকে আমন্ত্রণ জানায় নেই, এই অদক্ষতা বা এই ব্যর্থতা কার জানি না, তবে এইটুকু তোমাকে বলছি, তুমি হয়তো এই শোটা এনজয় করবা, সেটা আমার কথার কারণে হোক আর আমাদের স্টোরি টেলারের ভৌতিক গল্পের কারণে হোক, এই শোটা তোমার আমার জাগো FM 94.4, এর নাম হচ্ছে ভূত স্টুডিও। আর বন্ধু তোমাকে বলতে চাই একটা ব্যাপার, বাসার মাসিক বাজারটা শেষ হয়ে গেছে, কিন্তু বাজারে যাওয়া প্রয়োজন। আমি বলি কি, এই মুহূর্তে বাজারের ওই ভিড়ভাট্টায় না গিয়ে তুমি ডেইলি শপিংয়ে যেতে পারো, বিকজ ডেইলি শপিং এখন মানে হোম ডেলিভারি দিচ্ছে, এবং ডেইলি শপিংয়ে একই ছাদের নিচে তুমি একবারে এই শপিং মাসিক বাজারটাও করে ফেলতে পারছো। সো সব কিছুই এখন তোমার কন্ট্রোলে, বাজারে না গিয়ে যদি ডেইলি শপিং থেকে তোমার শপিংটা করা যায়, ইজি, একেবারে ইজিয়েস্ট ওয়ে, রাইট, এবং সেফ ওয়ে। সো চলো আমরা সোহাগের কাছে যাই। সোহাগ, পরের ঘটনাটা শুনি, বলো। জি ভাইয়া, পরের ঘটনা হচ্ছে আমার আম্মুর কাছ থেকে শোনা, এটা আমার নানার সাথে ঘটা ঘটনা। আমার তখন আমার মা অনেক ছোট, তো আমার নানার কোনো এক আত্মীয় মারা গেছে। তখন ভাইয়া রোডঘাট ভালো ছিল না, মাটির রাস্তা ছিল, কোনো গাড়ি ছিল না, তো অনেক দূরে নদী পার হইয়া সেখানে যাওয়া লাগবে। তো দিনের বেলা চলে গেছে সেখানে, তো সেখান থেকে সেই লাশ দাফন করে আসতে আসতে অনেক রাত হয়েছে। তো নদী পার করে দিয়েছে তারা যদিও, কিন্তু নদীর উপর আসার পরে বড় মাঠের মধ্যে থেকে আসা লাগবে। তো মাঠের মধ্যে কিছু দূর আসার পরে সে দেখতেছে, সে জমির যে আল আছে সে একটা আল দিয়ে হাঁটে, আর একটা জমি পরে অন্য একটা আল দিয়া একটা মনে হচ্ছে যেন নতুন বিয়ে হয়েছে একটা বউ, সে পাশ থেকে নাচতেছে, গান গাইতেছে আর হাঁটতেছে নানার সাথে সাথে। তো নানা প্রথম কিছু মনে না করে বলছে, এই তুই কোন বাড়ির বউ, এত রাত্রে এইখানে কী করিস, বাড়ি চলে যা, মানুষ দেখলে মন্দ বলবে। তো এর বলার পর দেখতেছে চলে গেছে, নাই তো নানা আবার হাঁটতেছে। সে বিড়ি শিখে, তখন তো সিগারেট ছিল না, বিড়ি ছিল, সে বিড়ি খেতেছিল আর হাঁটতেছিল। তো কিছু দূর আসার পরে আবার তার দেখতেছে আবার সামনে সেরকমের সেইটাই, আবার নাচতেছে হাঁটতেছে। তো তখন নানা মনে একটু সন্দেহ যাচ্ছে যে আসলে এটা কী, দেখলাম চলে গেল আবার আসলো সামনে, আর আসলাম ওই জায়গা থেকে। যাই হোক, সে আবার বলতেছে, এই তোরে না বললাম তুই চলে যা, তুই নতুন নতুন বউ, তুই আবার আসিস আমার সামনে, মানুষদের কী বলবে, তুই চলে যা, তা না হলে জমির যে ঢিল, এই ঢিল দিয়ে তোর মাথা ভেঙে দেব। তো যাই হোক, এরকম বলার পর আবার সে চলে গেছে। তো নানা আবার ভাবছে যে যখন চলে গেছে যাক আবার দেখি, আবার কিছু হাঁটার পরে তার সামনে আবারও আসছে। তখন নানা ওরকম আবার বলার পরে তখন আর যায় না, তখন এক পাশ দিয়ে ঘোড়া হয়, আবার মাঝে মাঝে কুকুর হয়ে পাশ দিয়ে হাঁটে।
তো এরকম অনেকক্ষণ চলতে চলতে ভাইয়া দেয়া দুইটা খাল, একটা খালের মাথায় এসে দুইটা খাল হয়েছে, ওইখান থেকে দুইটা খাল পার হইয়া আমার নানা বাড়িতে যাওয়া লাগবে। তো যখন খালের কাছাকাছি আসছে তখন নানা দুইটা বেরিয়ে ধরাইছে একসাথে, যে নিভা না যায় নিভা না যায়। দুইটাকে বেরিয়ে ধরাইয়া সে লুঙ্গি কাঁচা দিয়া খালের মধ্যে নামছে। তো যখন খাল পার হয়ে ওপার উঠছে তখন নাকি নানা ডাক দিয়ে বলছিল, তোর খুব সাহস, তুই তোর সাহসের কারণে তুই বাঁচিয়ে গেলি আজকে, পরবর্তীতে করতে পারলে তুই আর বাঁচতে পারবি না। এই ছিল আমার গল্প। ওকে ঠিক আছে, আমি আর একটা ঘটনা শুনবো আপনার কাছ থেকে। হ্যাঁ, ঘটনাটা রেডি করে ফেলেন, ইফাকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে আসছি। সো আমরা ততক্ষণ একটু বন্ধুদের কাছ থেকে ঘুরে আসি। হ্যাঁ, তো আমরা দেখছি রুবেল হাসান জয়েন করছেন, তালহা হোসেন জয়েন করছেন, প্রিন্স তানজিম জয়েন করেছেন, আসাদ আসিদুল খান জয়েন করেছেন, নয়ন আছেন, রু এট, তানিয়া হাওলাদার, মোহাম্মদ সাফি ইসলাম সৌরভ, তানভীর আহমেদ নিলয়, আহনাব মুজাহিদ আমাদের সাথে, দেলোয়ার হোসেন লিটন, ফারহান আহমেদ ইফাজ, রক আমাদের সাথে, হাসান জয়েন করেছেন, আলোর খোঁজ মাটির তলে, জয়ন্ত জয়েন করেছেন, আনিকা আক্তার জয়েন করেছেন, আমিনুল ইসলাম জয়েন করেছেন, অভি জয়েন করেছেন, ভালোবাসার একজন প্রেমিক আমাদের সাথে জয়েন করেছেন, তানভীর আহমেদের সঞ্জিদ রয়েছেন, ফজলে রাবি মিরাজ রয়েছেন, রাসেল মিয়া রয়েছেন, ইসমাইল হোসেন রয়েছেন, হাফেজ খলিলুর রহমান রয়েছেন, সিমি রহমান আছেন, এমডি আরিফ আছেন, তাবার রাতুল সিনহা রয়েছেন, সুমাইয়া রয়েছেন, মেহেদি আছেন, মিয়া মমিন খান, তরিকুল ইসলাম তরিক, আমিনুল হক, রুকন মাহি রয়েছেন, জুনায়েদ মোল্লা নিলয়, খন্দকার নাইম ইসলাম, রেজওয়ানা রয়েছেন, শ্রাবণ রয়েছেন, আসমা, হারুন এবং রায়হান রহমান, এফ কে বাঁধন, নওরিন সুলতানা অ্যান্ড আরিয়ান, স্বপ্ননীল, শেরিন শাম্মি, নজমুল হাসান, রাতের পরি রয়েছেন আমাদের সাথে, এদিকে শাহিনুর রহমান এবং মুক্তার হোসেন, কামরুজ্জামান এবং শাকিল হোসেন, তারাও রয়েছেন, ফাতেমা ইসলাম, তমা মোহাম্মদ আলী যুক্ত হয়ে গেছেন আমাদের এই শোয়ের সাথে। থ্যাংকস আ লট, এতগুলো মানুষ, এতগুলো সময়, এতগুলো মূল্যবান মুহূর্ত আমাকে দেওয়ার জন্য। আমরা শেষ ঘটনাটা শুনতে যাচ্ছি আজকের এপিসোডে। তার আগে মনে করিয়ে দিচ্ছি, আগামী সপ্তাহে এই হট সিটে আপনার সাথে আমার দেখা হতে পারে, কথা হতে পারে, আপনার স্টোরিটা সবাইকে শোনানোর একটা সুযোগ হয়তো আমরা পেতে পারি। সেই জায়গাটায় আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি স্বেচ্ছায় রেডিওতে এসে আপনার জীবনের গল্পগুলো, অবশ্যই ভৌতিক গল্পগুলো বলতে চান। তার জন্য মোবাইলের ম্যাসেজ অপশনকে টাইপ করে ফেলুন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। সোহাগ, শুনি আপনার শেষ অভিজ্ঞতাটি। শেষ অভিজ্ঞতাটি ভাইয়া আমার বাবার কাছ থেকে শোনা। তো তখন সে অনেক ছোট, তো আমার বাবার নানা বাড়িতে, প্রায় আমার বাবার বাড়ি থেকে 2 কিলোমিটার একটু বেশি হবে জায়গাটা। তো আমার দাদির সাথে আমার দাদি, আমার বড় ফুপু আর আমার মেজো চাচা, এরা 3-4 জন আমার দাদি গেছিল তার বাপের বাড়িতে। সকালবেলা গেছে, রাত্রে সন্ধ্যার পরে আসবে। তো তারা গেছে, আমার বাবা আবার বিকালবেলা, আমার বাবা গেছে বিকালে, আমার দাদিরা এরা গেছে সকালবেলায়। তো নিয়ে আসবে আমার বাবা। তো আসার সময় সন্ধ্যার পর একটু রাত হয়ে গেছে, 8টার দিকে এরকমের। তো আসতে আসতে কিছু দূর এসে সে ছোটো থেকেই সিগারেট খায়। তো আমার দাদিরে বলছে আর ফুপুরে বলছে, তোমরা একটু আগে যাও, আমি আসতেছি একটু কথা বলি একজনের সাথে। সে যেহেতু সিগারেট খায়, মায়ের সামনে খাওয়া যাবে না। তো সে দোকানের কাছে দাঁড়াইছে, দাঁড়াইয়া বেরিয়ে সিগারেট কিনছে, কিনা দাঁড়াইয়া সিগারেট খেয়েছে, তারা আগে যাক যেহেতু সামনে গেলে দেখতে পাবে। তো আমার দাদি আর ফুপু তারা পিছনের দিক খেয়াল করেন যে সে আসছে কি না, তারা সোজা হাইটা বাড়িতে চলে গেছে। তো এখান থেকে আসতে ভাইয়া আমাদের বাড়িতে নিয়ম 15 মিনিট সময় লাগে। তো ওখান থেকে সে ছোটো মানুষ একে একে হাইটে আসছে অনেক দূর সামনে। তো রাস্তার পাশে একটা বট গাছ ছিল, 3 রাস্তার মাথা, ওইখানে একটা বট গাছ, এখনও গাছটা আছে। তো এর মাঝে কোথাও কোনো ঘর বাড়ি ছিল না, শুধু সোজা রাস্তা ছিল। তো সে আসছে, এর মাঝামাঝি সময় আসছে। আসার পরে ওইখান থেকে কেমন যেন সে পা আগায় না, রাস্তার পাশ থেকে পুরো ফাঁকা জায়গা আগাইতে পারতেছে না। তো যখন বট গাছের কাছাকাছি আসছে তখন দেখতেছে তার পাশ থেকে খুব সুন্দর ঘোড়া হাঁটতেছে, ঘোড়া হাইটা পিছন থেকে দৌড়ে এসে সামনে চলে যেতেছে, আবার সামনে থেকে কুকুর আসতেছে। তো সে যে বেরিয়ে খায় এই জন্য তার কাছাকাছি আসতে পারতেছে না জিনিসটা। আর সে অনেক আগে থেকেই তো চলাফেরা করে, সে বুঝতে পারছে জিনিসগুলো কী হচ্ছে তার সাথে। তো ওখান থেকে আরও প্রায় 5-7 মিনিট হাইটে যাইয়া তারপর আমার আর একটা কাকার দোকান ছিল, তার বড় ভাই। তো সে যে ওই দোকান পর্যন্ত যাবে সেই
শক্তিটুকু তার গায়ে ছিল না যে হাইটে যাবে, ছোট মানুষ ছিল। তো ওখান থেকে খুব কষ্ট পড়ে দাঁড়ায় রয়েছে, যে যখন সন্ধ্যা সন্ধ্যা রাত্র কেউ হয়তো বা আসবে পিছন থেকে, তো পিছন থেকে কেউ আসেও না। অনেকক্ষণ দাঁড়ানোর পরে ভাবলো যে না আর দাঁড়ানো যাবে না, যাই হোক সামনে যাইতে হবে, মরি বা বাঁচি। তো আমার ওই চাচার দোকানে সে চাচা থাকতো রাত্রে, কিন্তু ওই দিনকার যে হারিকেন জ্বালায় রাখছে, হারিকেন আলো বাড়ি থেকে বোঝা যায় না। তো এরকমের অনেকক্ষণ দাঁড়ানোর পরে সে চলে গেছে এখানে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। তো গিয়া তার ওই বড় ভাই ডাকে যে ভাই তুমি দোকানে আসো, ভাই দোকানে আসো। আমি নাম ধরে বলতেছি যে আমি সেই লোক, তুমি একটু ওঠো, আমার তো এরকম ভয় করতেছে, আমি এরকম আশেপাশে এগুলো দেখতে পাইতেছি। তো সে ওঠে না, সে ওঠে না, দরজায় আঘাত করে, শব্দ করে, তাতেও সে ওঠে না। তো এরকম করতে করতে ওইখান থেকে আরও একটু সামনে একটা ব্রিজ ছিল, ওইখানে ব্রিজের কাছাকাছি গিয়া হাইটা আস্তে আস্তে হয়ে চলে গেছে, যেহেতু দোকানে তার ভাই ওঠে না। তো ওইখানে একটা মসজিদ, তো মসজিদের কাছে গেছে পরে তখন মসজিদে কেউ একজন ছিল তার পরিচিত, ওইখানে একই এলাকায় তো কাছাকাছি। তো ওই মসজিদ থেকে কেউ একজন বেরোইছে, ওইখানে গিয়ে সে ডাক দিছে যে কেউ আছো, বলে ডাক দিছে। তো সে যখন ও মসজিদ থেকে কেউ একজন আসছে তখন সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই ছিল আমার ঘটনা ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার জীবনের এই জানা অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য সোহাগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হলো একজন অতিথির সাথে, তিনি তার জীবনের কিছু ছোট ছোট ঘটনা আমাদের সাথে শেয়ার করে গেছেন। এবং আমাদের আজকের আয়োজনটা আমরা খানিকটা আগেই শেষ করব, কারণ আমাদের কাছে আজকে তিনজন অতিথি ছিলেন, যে তিনজন অতিথিকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তাদের স্টোরিগুলোই কিন্তু আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। সো এই স্টোরিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, বাট আই থিঙ্ক যে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ডিফারেন্ট কেস, ডিফারেন্ট টাইপের ঘটনা, প্রত্যেকটা ঘটনারই একটা আলাদা আলাদা গ্রহণযোগ্যতা আছে এবং সেই প্রেক্ষাপটে হয়তো ঘটনাগুলো আপনাদের কারো কারো কাছে ভালো লেগেছে, কারো কাছে ভালো লাগেনি। বাট আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই ঘটনাগুলোর একটা হয়তো মানে রহস্য আছে, যেই জায়গাটায় আমি আপনি সাধারণ মানুষ হিসেবে হয়তো সেই জায়গাটায় বলতে পারবো না। অ্যান্ড হোপফুলি নেক্সট উইকে আমি আপনাদের কাছ থেকে আরও কিছু স্টোরি চাই, যারা এখানে স্টোরি টেলার হিসেবে আসবেন তাদের কাছ থেকে। সো রেজিস্ট্রেশন করেন ঠান্ডা মাথায়, মোবাইলের মেসেজ অপশানে গিয়ে নিজের নাম, তার আগে সবার আগে RBS কথাটা লাগতে হবে, নাহলে রেজিস্ট্রেশন হবে না। RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠিয়ে দেন 26969 নাম্বারে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, আমার সাথে আপনার কথা হবে আগামীকালকে রাতে ফেসবুকে, কারণ কালকে আমার রেডিও শো নাই। অ্যান্ড সেই শোটা কখন হবে, ঠিক রাত 10:30 আরজে উদয়ের যে ভেরিফাইড ফেসবুক পেজ এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ছোট্ট ইউটিউব চ্যানেল আরজে উদয় অফিসিয়াল, এক্স্যাক্টলি আরজে উদয় অফিসিয়াল লিখে ইউটিউবে সার্চ করলে চ্যানেলটা পেয়ে যাবেন। মনে করে সাবস্ক্রাইবটা করে রাখেন, অনেকে সাবস্ক্রাইব করেন নাই, অ্যান্ড ভিডিওগুলো দেখে নেই, ছোট ছোট ভিডিও, বাট হোপফুলি ভিডিওগুলো হতাশ করবে না আপনাকে। স্টোরি তো, স্টোরি শুনতে সবারই কম বেশি ভালো লাগে, অ্যান্ড প্রত্যেকটা স্টোরি কোনো না কোনো একটা মেসেজ বহন করে। এখন সেটা আপনি কীভাবে নেবেন, পজিটিভলি না নেগেটিভলি, ইটস আপ টু ইউ। অ্যান্ড সো কালকে রাতে 10:30 ভূতের ডায়েরি নামে একটা শো করি, সেই শোটাতে বেসিক্যালি যারা বাসায় বসে গল্প বলতে চান, যাদের কাছে কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স আছে, হয়তো রেডিওতে নানাবিধ কারণে এসে লাইভে বলতে পারছেন না, কিন্তু আপনার কাছে ইন্টারনেট আছে এবং স্মার্টফোন অ্যাভেলেবেল আপনার কাছে, অর্থাৎ ইন্টারনেট কানেকশনটা লাগবে আর একটা স্মার্টফোন হলেই হবে, বাসা থেকেই আপনি জয়েন করতে পারবেন। সেটা আপনি ঢাকার ভেতরে হোক, বাইরে হোক, কিংবা বাংলাদেশের বাইরে হোক, আপনার কাছে যদি মানে গল্প থাকে ভৌতিক অ্যান্ড আপনি যদি বলতে চান, তাহলে আমার পেজের ইনবক্সে আর জি উদয়ের যে পেজটা আছে সেই পেজের একটা মেসেজ নামক অপশন আছে, সেখানে গিয়ে এখনই আপনার নাম, লোকেশন, প্রফেশন, কয়টা ভৌতিক গল্প আছে সেটা লিখে দিবেন, সাথে আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার, সেটা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার হলেও চলবে। অবশ্যই মাথায় রাখতে হবে সেটা ইন্টারনেটে হবে, তার মানে আপনার ইন্টারনেট কানেকশন আর একটা স্মার্টফোন লাগবে। দ্যাটস ইট, হয়ে গেল। আর কালকে আমি বইমেলায় যাচ্ছি না, আমি বলেছি কোভিড যেহেতু এখন করোনার প্রভাবটা অনেক বেড়ে গেছে, এই মুহূর্তে আমরা আসলে যত সম্ভব নিজেদেরকে একটু বাসায় রাখি, নিজেদেরকে একটু সাবধানে রাখি। তবে rokomani.com অনলাইনে এই বইটা পাওয়া যাবে আগামী এক মাস একেবারে নির্দ্বিধায়, আপনারা যারা অর্ডার করতে চান তাদের বাসায় পৌঁছে যাবে বইটি, ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে, আর বইটা হাতে পাওয়ার পর আপনি টাকা দিবেন, কোনো প্রবলেম নাই। এবং এই বই থেকে প্রাপ্ত যেই অংশটুকু আমি পাবো, মানে আমার যেই টাকাটা থাকবে, সেই টাকাটা পুরোটাই এবছর আমি ব্যয় করতে চাই অসহায় ছোট ছোট বাচ্চাদের ঈদ আনন্দে। তো আমি গত বছর এবং তার আগের বছর এবং তারও আগের বছর আমি চেষ্টা করেছি ঈদের সময় বিভিন্ন ক্যাম্পেইন করতে জাগো এফএমের শ্রোতাদের নিয়ে, এবছর যেহেতু সেটা সম্ভব নয়,
কালকে আমি এই ডিসিশনটা নিয়েছি যে এবছর আমি এই বইটা থেকে, ভূতের ডায়েরি বইটা থেকে যতটুকুই প্রফিট হোক, সেটা 2 টাকা হোক আর 10 টাকা হোক আর 2000 হোক আর 20000 হোক, যেই টাকাটুকু আসবে যেটা আমার অংশ, সেই অংশটুকু আমি ব্যয় করব এবার ইনশাল্লাহ ওই আপনার অসহায় যে শিশুগুলো আছে। করোনাকালীন সময়ে অনেক মানুষকে আমরা দেখি না রাস্তায়, ছোটো ছোটো বাচ্চা নিয়ে ঘুরছে হয়তো একবেলা খাবারের আশায়, এই মানুষগুলোকে যদি একটু হেল্প করতে পারে, একদিন যদি ওদের 7 দিনের জন্য ব্যবস্থা করে দিতে পারে, এটাই তো অনেক বড় কিছু। সো সেই চেষ্টাটা আমি করব, সাথে আপনাদেরকে চাইব। সো আপনাদের কাছ থেকে কোনো অর্থ করি বা কোনো রকমের সাহায্য নয়, আমি বলবো আমার বইটা পারচেস করেন, অনলাইনে করেন, কোথাও মেলায় গিয়ে, যদি মেলা চলছে 14 তারিখ পর্যন্ত, যারা মেলায় যাবেন তাদের জন্য তো বলেছি, মেলার 2 নম্বর প্যাভিলিয়ন স্টুডেন্ট ওয়েজ প্রকাশনী থেকে আপনি বইটা কিনতে পারেন। বাট মেলায় যদি যাওয়া পসিবল না হয়, পুরো 1 মাস ব্যাপী আপনি rockmoney.com বইটা পাবেন, রমজান, পুরো রমজানে। সো আমি আশা করবো যারা রমজানে পারচেস করবেন কিংবা কালকেই পারচেস করবেন, স্ন্যাপটা আমার পেজের ইনবক্সে আমাকে দিবেন যে উদয় আমিও কিন্তু তোমার সাথে আছি, কারণ এই বই থেকে আমি কথা দিয়েছি যে এই বই থেকে যেটুকু অর্থ আসবে সেই অর্থটা আমি ব্যয় করতে চাই আমাদের বাংলাদেশের সেই অসহায় ছোটো ছোটো বাচ্চাগুলোর ঈদ আনন্দে। সো চেষ্টা তো করি, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। সো আমি আশা করবো আপনারা সবাই আমার সাথে থাকবেন, দোয়া রাখবেন আমি এই যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, বিগত বছরগুলোর মতো যেন এবছরও আমি কিছুটা হলেও মানুষের পাশে দাঁড়াতে পারি আমার সাধ্যমতো আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে। তো আজকের মতো আমি বিদায় নেই, ভালো লাগলে এতক্ষণ যাবো যারা ছিলেন, সময় দিয়েছেন, ইন্টারনেটের থ্রুতে হোক, ফেসবুকে হোক আর রেডিওতে হোক, প্রত্যেকটা মানুষকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আসলে জাগোএফএম 94.4 এই লকডাউনের ভিতরে বা নানাবিধ প্রতিবন্ধকতার ভেতরে আমরা শোটা কন্টিনিউ করছি। সো দোয়া করবেন যেন আমরা শোটা কন্টিনিউ করতে পারি, এবং আমরা সবাই চেষ্টা করছি যে বিষয়গুলো মেনটেন করার, মাস্ক পরার, এই যে আমি শো করলাম মাস্ক পরে, আমার গেস্ট মাস্ক পরেছিল, সে আসার সাথে সাথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে, স্বাস্থ্য সচেতনতা যতটুকু সম্ভব ম্যাক্সিমামটা আমরা মেনটেন করার চেষ্টা করছি, নিরাপদ দূরত্বে বসে শো করছি, একসাথে বেশি মানুষ হচ্ছি না, আপনারাও এটা আসলে চেষ্টা করেন। হ্যাঁ, সো এই চেষ্টাটা আপনারা করতে হবে, এবং প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে যখন একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে এই রেস্ট্রিকশনটাকে মেনটেন করেন, মানে এটা কিন্তু কারো ব্যক্তিগত ইচ্ছায় দেওয়া হয় না, এটা আসলে এই মুহূর্তে ডিমান্ড, অন ডিমান্ড। সো আপনি ভিড়ভাড়টা এড়ায় চলেন, বাজারে কম ঘোরাঘুরি করেন, এবং সেই সাথে হচ্ছে অযথা বাইরে যায়েন না, যাদের অফিস আদালতে বা প্রয়োজনে যেতে হবে তারা মাস্কটা ব্যবহার করেন, এটা আমার একটা অনুরোধ। বিকজ প্রতিদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোভিডের ভয়াবহতা, হেডলাইনে, নিউজে, পোর্টালে, বিভিন্ন জায়গায় রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালে আইসিইউ বেড নাই, নানা রকমের প্রতিবন্ধকতা আছে, এর মধ্যেই টিকে থাকতে হবে, এর মধ্যেই বেঁচে থাকতে হবে। সরকার চেষ্টা করছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো চেষ্টা করছে, হসপিটাল চেষ্টা করছে, সবাই যখন চেষ্টা করছে তখন আমাদের ব্যক্তিগত পর্যায় থেকেও তো চেষ্টা করতে হবে। ছোট্ট একটা দেশ, আমাদের কিছু লিমিটেশনস আছে, এর মধ্যে টিকে থাকার চেষ্টাটা সবাইকে মিলে করতে হবে ভাই, কাউকে দোষারোপ না করে আসুন একসাথে বাঁচার চেষ্টা করি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।